সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি বাংলা অডিও বুক চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি আশিক আহমেদ। আজকের নিবেদন, জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ 3 গোয়েন্দা থেকে রহস্য গল্প ভীতু সিংহ, প্রথম প্রকাশ মে 1989। বিদেশি কাহিনী থেকে বইটি সেবা প্রকাশনীতে প্রকাশিত হয়েছে। লেখক রকিব হাসান। মূল গল্প পাঠের আগে আপনাদের সবার প্রতি আমাদের অনুরোধ, বাংলা অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুনে আসি ভীতু সিংহ। ইঞ্জিনের শব্দে মুখ ফিরিয়ে চেয়ে গুঙিয়ে উঠল কিশোর পাশা। সর্বনাশ, ট্রাক বোঝাই করে এনেছে চাচা। তার দুই বন্ধু মুসামান আর রবিন মিলফোর্ডও ফিরে তাকাল। বিশাল লোহার গেট দিয়ে ঢুকছে পাশা সেলফিজ ইয়ার্ডের ছোট্ট লরিটা। ইয়ার্ডের কর্মচারী দুই ব্যাভারিয়ান ভাইয়ের একজন, বোরিস চোকোমাস্কি গাড়ি চালাচ্ছে। পাশে বসে আছেন ছোটোখাটো একজন মানুষ, ইয়া বড় পাকানো গোঁফ, দাঁতে চেপে রেখেছেন পাইপ। তিনি কিশোরের চাচা রাশেদ পাশা। লরি থামল, দরজা খুলে লাফ দিয়ে নামলেন রাশেদ পাশা। কিশোর আর তার বন্ধুরা দেখল পুরনো মরচে ধরা মোটা লোহার শিকে বোঝাই লরির পিছনটা। কাঁচে ঘেরা ছোট্ট অফিস ঘরের বাইরে গার্ডেন চেয়ারে বসেছিলেন মেরি চাচি। উঠে এলেন, রাশেদ চেঁচিয়ে বললেন তিনি, মাথা খারাপ হয়ে গেছে তোমার, এগুলো কেন এনেছো? নো মাই ডিয়ার, হাসি মুখে বললেন রাশেদ পাশা, যা বুঝেছ তা নয়, তলায় খাঁচাও আছে কয়েকটা। খাঁচা? আতকে উঠলেন মেরি চাচি, আমাদের সবাইকে ধরে ভরবে নাকি ওগুলোতে? আরে না, আশ্বস্ত করার চেষ্টা করলেন রাশেদ পাশা, ওগুলো জানোয়ারের খাঁচা। কিশোর দেখ তো ভালো করে, বিক্রি হবে? উঁকি দিয়ে যতটা সম্ভব দেখল কিশোর, ধীরে ধীরে বলল, মেরামত লাগবে, তবে বিক্রি হবে, পড়ে থাকবে না। কিন্তু কার কাছে বেচবো? কার কাছে মানে? ওদের কাছে। কাদের কাছে? সার্কাস, প্রতি বছরই তো আসে। তখন দেব ওদের কাছে বিক্রি করে। কিনবে? কিশোরের কণ্ঠে সন্দেহ। কেন কিনবে না? এরকম খাঁচাই তো ওদের দরকার। তুই ভুলে যাচ্ছিস কিশোর, সার্কাসের দলে ছিলাম আমি একসময়, ওদের কি কি লাগে ভালো করেই জানি। মুচকি হাসি হাসল কিশোর। হ্যাঁ চাচা, ছোটবেলায় একবার বাড়ি থেকে পালিয়ে সার্কাসের দলে চলে গিয়েছিলেন তিনি, সুযোগ পেলেই গর্বের সঙ্গে বললেন সে কথা। মেরি চাচির মুখ থমথমে, আর চোখে সেদিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি বললেন চাচা, বোরিস রোভার দাঁড়িয়ে আছো কেন, জলদি নামাও। লরি থেকে মাল নামাতে শুরু করল দুই ভাই, পাইপ নিভে গেছে। দিয়াশ লাইট জন্যে পকেটে হাত ঢোকালেন রাশেদ পাশা। বুঝলেন মেরি, ধরতে গেলে বিনে পয়সাই পেয়েছে ওগুলো, পানির দাম। কতগুলো ভাঙা গাড়ির কাছে পড়েছিল, দেখি আবার যাব, আরও আছে নিয়ে আসব। নাকমুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে সেখান থেকে চলে গেলেন তিনি। কিশোর নিচু কণ্ঠে বললেন মেরি চাচি, তোর কি মনে হয় বিক্রি হবে? তা হবে, তবে একটু সময় লাগবে আর কি, লাগুক, কম দামে যখন পেয়েছে না আনাটাই বরং ভুল হতো, ভেবো না ভালো লাভ হবে। কিশোরের ওপর মেরি চাচির অগাধ বিশ্বাস, সে যখন বলছে হবে নিশ্চয়ই। মেঘ কেটে গেল তার মুখ থেকে। বোরিস আর রোভারকে তাড়াতাড়ি করার নির্দেশ দিয়ে অফিসের দিকে হাঁটতে শুরু করলেন তিনি। দুই ভাইয়ের সঙ্গে তিন গোয়েন্দাও হাত লাগাল, ওগুলো নিয়ে জমা করে রাখতে লাগলো একটা ছাউনির নিচে। লরির ওপর থেকে ছোট একটা শিক কিশোরের হাতে দিতে দিতে বলল মুসা, এটাই শেষ। শিকটা হাতে নিয়ে দ্বিধা করল কিশোর, ওজন আন্দাজ করছে, এরকম একটা কিছুই খুঁজছিলাম। কেন? অবাক হলো রবিন, তিন গোয়েন্দার নিজস্ব জাঙ্কিয়ার্ড করবে, দরজার লাঠি হিসেবে ব্যবহার করা যাবে, মোবাইল হোমের দরজা খুলে দেব, দুই সুড়ঙ্গের পাইপের ভেতর দিয়ে যাওয়া অনেক কষ্ট, সবসময় ভাল লাগে না। মুসা খুশি হলো সবচেয়ে বেশি, তার স্বাস্থ্য অন্য দুজনের চেয়ে ভালো, বেশি লম্বা চওড়া,
পাইপের ভেতর হামাগুড়ি দিয়ে যেতে তারই বেশি অসুবিধে হয়। লাভ দিয়ে নেমে এলো সে, হাতের উল্টো পিঠ দিয়ে ভুরুর ঘাম মুছল। উফ, মেলা কাম করেছি, ঘাম ছুটে গেছে। তো এখন, বলতে গিয়ে থেমে গেল রবিন। তিন গোয়েন্দার ব্যক্তিগত ওয়ার্কশপে পুরনো ছাপার মেশিনটার ওপরে লাল আলোটা জ্বলতে নিভতে শুরু করেছে। ফোন, চেঁচিয়ে উঠল মুসা। নিশ্চয়ই কেউ রহস্যের সমাধান করাতে চায়, তাহলে তো ভালোই, উত্তেজিত হয়ে উঠল কিশোর। অনেকদিন কোনো রহস্য পাচ্ছি না। তাড়াতাড়ি এসে দুই সুড়ঙ্গের মুখের ঢাকনা সরিয়ে ভেতরে ঢুকল ওরা। হেডকোয়ার্টারে ঢুকেই ছৌ মেরে রিসিভার তুলে নিয়ে কানে ঠেকাল কিশোর, স্পিকারের লাইন অন করে দিল। একসঙ্গে এখন তিনজন শুনতে পাবে ওপারের কথা। কিশোর পাশা বলছি, ধরে রাখো প্লিজ, মহিলা কণ্ঠ শোনা গেল স্পিকারে। চিনতে পারল ওরা, কেরি ওয়াইল্ডার ওরফে মুরব্বি কেরি, তিন গোয়েন্দা দ্রষ্টব্য। মিস্টার ক্রিস্টোফার কথা বলবেন। উজ্জ্বল হয়ে উঠল তিন কিশোরের চেহারা। বিখ্যাত চিত্র পরিচালক ডেভিস ক্রিস্টোফার, তার মানে আরেকটা রোমাঞ্চকর রহস্য। হ্যালো, গম গম করে উঠল একটা ভারী কণ্ঠ। কিশোর, বলুন স্যার, ব্যস্ত? না স্যার, কোনো কাজ নেই হাতে। ভেরি গুড, আমার এক বন্ধু একটা সমস্যায় পড়েছে, আমার কাছে এসেছিল। কি সমস্যা স্যার, বলা যায়? নিশ্চয়ই, কাল সকালে আমার অফিসে আসতে পারবে? পারবো, বেশ, তখনই বলবো সব। ইশারায় তিন গোয়েন্দাকে বসতে বললেন মিস্টার ক্রিস্টোফার। বিশাল ডেস্কের এধারে বসল ছেলেরা। সামনে টেবিলে রাখা ফাইলের গাদা ঠেলে একপাশে সরালেন চিত্র পরিচালক, মুখ তুলে চিন্তিত ভঙ্গিতে তাকালেন ছেলেদের দিকে। তারপর হঠাৎ যেন ছুঁড়ে দিলেন প্রশ্নটা, বুনো জানোয়ার কেমন লাগে তোমাদের? অবাক হলো ছেলেরা। গলা পরিষ্কার করে নিয়ে বলল কিশোর, সেটা কোন ধরনের জানোয়ার তার উপর নির্ভর করে স্যার। এমনিতে তো ভালোই লাগে, মুসা বলল, তবে মানুষ খেকো বাঘ, সিংহ হলে আলাদা কথা। কোনো রহস্যের কথা বলছেন স্যার? রবিন জিজ্ঞেস করল। হয়তো, ধীরে ধীরে বললেন চিত্র পরিচালক, নাও হতে পারে, তবে তদন্ত বোধহয় একটা করা দরকার। এক মুহূর্ত থেমে বললেন, জঙ্গল ল্যান্ডের নাম শুনেছ? শ্যাটুইকের কাছে একটা উপত্যকায়, রবিন বলল, বুনো জানোয়ারের খামার, ব্যক্তিগত চিড়িয়াখানাও বলা যেতে পারে। নানারকম জন্তু জানোয়ার আছে, সিংহও আছে, ভালো ট্যুরিস্ট স্পট। রিপিট, ভালো ট্যুরিস্ট স্পট। হ্যাঁ, বললেন পরিচালক, মালিকের নাম উইলবার কলিন্স, আমার পুরনো বন্ধু, একটা বিপদে পড়েছে, সেজন্যই তোমাদের ডেকেছি। কি বিপদ স্যার? জানতে চাইল কিশোর। ভীতু সিংহ, চট করে একে অন্যের দিকে তাকালো ছেলেরা। জঙ্গল ল্যান্ড সবার জন্যই খোলা, আবার বললেন পরিচালক, সাধারণ দর্শক তো আছেই, মাঝে মাঝে সিনেমা কোম্পানিও ভাড়া নেয় জায়গাটা। উপত্যকা আছে, ঘন জঙ্গল আছে, ওয়েস্টার্ন আর আফ্রিকান পরিবেশ সৃষ্টি করা হয়েছে, মাঝে মাঝে জানোয়ারও ভাড়া দেয় উইলবার, তার নিজে ট্রেনিং দেয়া, তার প্রিয় জানোয়ারগুলোর মধ্যে একটা সিংহ আছে, টিভি আর সিনেমায় অনেক অভিনয় করানো হয়েছে ওটাকে দিয়ে, উইলবারের একটা বড় অ্যাসেট ছিল। তার মানে এখন আর নেই? প্রশ্ন করল কিশোর। অনেকটা সেরকমই, ইদানিং একটা সিনেমা কোম্পানি জঙ্গল ল্যান্ড ভাড়া নিয়েছে শুটিং করার জন্যে, ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সিংহটা, অস্বাভাবিক ব্যবহার করছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে, এই অবস্থায় শান্তিতে শুটিং চালানো সম্ভব নয়, তার জায়গার বদনাম হোক এটাও চায় না উইলবার। সিংহটা কেন এরকম করছে, মানে ভীত হয়েছে? কিশোর বলল, তাই তদন্ত করে দেখতে বলছেন? হ্যাঁ, খুব দ্রুত আর চুপচাপ কাজটা সারতে হবে, বাইরের কেউ যেন কিছু বুঝতে না পারে। শুকনো ঠোঁট চাটল মুসা। জানোয়ারটার কত কাছে যেতে হবে স্যার? মৃদু হাসলেন পরিচালক,
তদন্ত করতে হলে যতখানি যেতে হয়, তবে এত ভয় পাওয়ার কিছু নেই, উইলবার তোমাদের সাহায্য করবে। কিন্তু স্যার, যতটা জানি যে কোনো নার্ভাস জানোয়ার বিপজ্জনক, মানে খুব বিপজ্জনক হয়ে ওঠে, বলল রবিন। ঠিকই জানো, ফুঁস করে নিঃশ্বাস ফেলল মুসা। তাহলে আপনার বন্ধুকে বলে দিতে পারেন স্যার, জঙ্গল ল্যান্ডে আরও তিনটে ভীতু প্রাণী শীঘ্রই যোগ হতে যাচ্ছে। গোয়েন্দা প্রধানের দিকে ফিরলেন পরিচালক। কিশোর, তোমার কিছু বলার আছে? তোমরা যাচ্ছ, এ কথা বলবো উইলবারকে? বলুন। হেসে রিসিভার তুলে নিলেন পরিচালক। বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি রিপোর্ট আশা করছি তোমাদের কাছ থেকে সুখবর। গুড বাই অ্যান্ড গুড লাক। বিদায় নিয়ে মিস্টার ক্রিস্টোফারের অফিস থেকে বেরিয়ে এলো তিন গোয়েন্দা। শেষ দুপুর, সরু একটা পাহাড়ি পথ ধরে নামছে তিন গোয়েন্দা। নিচের উপত্যকাটাকে চারদিক থেকে ঘিরে রেখেছে পাহাড়ের সারি। রকি বিচ থেকে গাড়িতে আসতে এখানে মিনিট তিরিশেক লাগে। শ্যাটুইকের কাছে কি একটা কাজে এসেছে বোরিস, রাশের পাশা পাঠিয়েছেন। ইয়ার্ডের ছোট ট্রাকটা নিয়ে এসেছে বোরিস, নামিয়ে দিয়ে গেছে তিন গোয়েন্দাকে। দূর থেকেই চোখে পড়েছে জঙ্গল ল্যান্ডের মস্ত সাইনবোর্ড, ওয়েলকাম টু জঙ্গল ল্যান্ড, বনভূমিতে স্বাগতম, বিড়বিড় করে ইংরেজিটার বাংলা অনুবাদ করেছে কিশোর। বোরিসের বাহুতে হাত রেখেছে, রাখুন এখানেই। হোকে, ব্রেক চেপেছে বোরিস। ঝাঁকুনি দিয়ে থেমে গেছে পুরনো ট্রাক। নামছে ছেলেরা, কানে আসছে নানারকম কিচিরমিচির কোলাহল। দূর থেকে ভেসে এলো হাতির বৃংহন, প্রতিধ্বনি তুলল চারপাশের পাহাড়ে। তার জবাবেই যেন আরেক দিকের মেঘ ডেকে উঠল, বুকের ভেতর কাঁপুনি তুলে দেয়া ভারী গর্জন। সিংহ, ফিসফিসিয়ে বলল মুসা। ভয়ের কিছু নেই, নিচু কণ্ঠে আশ্বাস দিল কিশোর, যেন নিজেকেই। ওটা পোষা সিংহ। আরো খানিকটা এগিয়ে প্রধান ফটক চোখে পড়ল, বড় নোটিশ ঝুলিয়ে দেয়া হয়েছে, আজ বন্ধ। এজন্যেই, বলল রবিন। তখন থেকে ভাবছি ট্যুরিস্ট স্পট, অথচ কাউকেই দেখি না কেন? হয়তো শুটিংয়ের জন্যই বন্ধ রাখা হয়েছে, অনুমান করল কিশোর। গেটের কাছে এসে উঁকি দিয়ে এদিক ওদিক তাকালো রবিন। মিস্টার কলিন্স কোথায়? আমাদের নিতে আসেননি কেন? মাথা ঝাঁকালো কিশোর। হয়তো কোনো কাজে ব্যস্ত। আমারও তাই মনে হয়, বিড়বিড় করল মুসা। সিংহটাকে বোঝাচ্ছেন আর কি, যাতে খাওয়ার তালিকা থেকে আমাদেরকে অন্তত বাদ দেয়। ঠেলা দিতেই খুলে গেল গেটের পাল্লা, হুড়কো লাগানো নেই। বাহ, খোলায় রেখেছে দেখছি, সিনেমার লোকেদের আসা যাওয়ার জন্যে বোধ হয়। ভেতরে ঢুকলো তিন গোয়েন্দা। কিচিরমিচির আর বিচিত্র কোলাহল বাড়ছে, বানর পাখি। ডালের দিকে তাকিয়ে বলল কিশোর, নিরীহ প্রাণী, ভেবো না। ভয়ে ভয়ে ঝোপঝড়ের দিকে তাকাল মুসা। হারামিটাও নিশ্চয় ধারে কাছেই কোথাও আছে। আঁকাবাঁকা সরু পথ, দুধারে বড় বড় গাছ, ঘন জঙ্গল, ডাল থেকে নেমেছে লতার দঙ্গল। কোথাও সোজা, কোথাও পেঁচানো, কোথাও বা কোঁকড়া চুলের মতো, একেবারে আসল বনের মতো। মুসা বলল, অন্য দুজনও একমত, ধীর গতি, সন্ধিহান চোখে দেখতে দেখতে চলেছে। ভয়, যেন ঘন ঝোপের ভেতরে ঘাপটি মেরে আছে ভীষণ জানোয়ারটা, যে কোনো মুহূর্তে লাফিয়ে এসে পড়বে ঘাড়ে। কলরবের কমতি নেই। আবার শোনা গেল ভারী গর্জন। এক জায়গায় এসে দু ভাগ হয়ে গেছে পথটা। সাইনপোস্ট রয়েছে, ওয়েস্টার্ন ভিলেজ অ্যান্ড কোস্ট টাউন, পড়ল রবিন। বইয়ের পথটা দেখিয়ে বলল, তাহলে ওদিকে কি আছে? গম্ভীর কণ্ঠে জবাব দিল কিশোর, হয়তো জানোয়ারের দল। ডানের পথটা ধরল ওরা। কয়েকশো গজ এগিয়ে হাত তুলে দেখালো মোসা, বাড়ি, মিস্টার কলিন্সের অফিস বোধ হয়। আমার কাছে তো মালগোদামের মতো লাগছে, এগুতে এগুতে কিশোর বলল, দেখো একটা কোরালো আছে। হঠাৎ জোরে চিৎকার করে উঠল কি যেন,
জমে গেল ছেলেরা, পাশের ঘন ঝোপে ঝাঁপিয়ে পড়ার জন্যে তৈরি। আরেকবার চিৎকার হতেই মস্ত এক ব্যারেল আড়ালে লুকা বুকের ভেতর দুরু দুরু করছে। আবার শব্দ হয় কিনা সে অপেক্ষায় রয়েছে, কিন্তু হলো না। জাদুমন্ত্রে যেন নীরব হয়ে গেছে সমস্ত বন। কি ওটা? ফিসফিসিয়ে জিজ্ঞেস করল মুসা। মাথা নাড়ল কিশোর। ঠিক বলতে পারবো না, বোধহয় চিতা, কোনো ধরনের বানরও হতে পারে, রবিন বলল। যাই হোক, আড়াল থেকে বেরোল না ওরা। আল্লাহ রে, কি কাণ্ড, তিক্ত কণ্ঠে বলল মুসা। এলাম ভীতু সিংহের খোঁজে, এখানে যে ভীতু চিতা আর বানরও আছে তা তো কেউ বলেনি। নাকি জিনভূতের কারবার? তোমার মাথা, কিশোর বলল, এটা জঙ্গল ল্যান্ড, জন্তু জানোয়ারের খামার, এসব চেঁচামেচি তো হবেই। আমরাই গাধা, এরকম ডাকাডাকি হওয়াই তো স্বাভাবিক। চলো বাড়িটাতে গিয়ে দেখি। আগে আগে চলেছে কিশোর, পেছনে সাবধানে হাঁটছে অন্য দুজন। ওদিক থেকে এসেছে চিৎকারটা, ভয়ে ভয়ে একটা দিক দেখিয়ে বিড়বিড় করল মুসা। আটকে রেখেছে হয়তো ওটাকে, মন্তব্য করল রবিন, তাই ওরকম চেঁচাচ্ছে। বকবক না করে একটু পা চালাও তো, ধমক দিল কিশোর। বাড়িটা পুরনো, রংচটা দেয়াল, বালতি গামলা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অযত্নে। জানোয়ারকে খাবার দেয়া হতো ওগুলোতে করে। পথের ওপরে ভারী গাড়ির চাকার দাগ গভীর হয়ে বসেছে, কাত হয়ে ভেঙে পড়েছে কোরালের বেড়া। শান্ত নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়িটা, যেন ওদেরই অপেক্ষায়। এবার কি? নিচু কণ্ঠে জিজ্ঞেস করল মুসা। পা বাড়ালো কিশোর। দরজায় ধাক্কা দিয়ে দেখি, মিস্টার কলিন্সকে জানানো দরকার আমরা এসেছি। দরজায় থাবা দিল কিশোর, সাড়া নেই। আবার থাবা দিয়ে চেঁচিয়ে বলল, মিস্টার কলিন্স, আমরা এসেছি। মাথা চুলকাল রবিন, বোধহয় এখানে নেই। চুপ, ঠোঁটে আঙুল রাখল মুসা। কিসের যেন শব্দ, শব্দটা সবাই শুনতে পেল, বিচিত্র কটকট। এগিয়ে আসছে, শুকনো পাতায় সাবধানে পা ফেলছে কে যেন। বড় বড় হয়ে গেছে ছেলেদের চোখ, ঝেড়ে দৌড় দিবার কথা ভাবছে। বেরিয়ে এলো ওরা, মানুষ দেখে থমকে গেল, তারপর মাথা নিচু করে দৌড়ে এলো। হলদে পা দিয়ে ধুলোর খুদে ঝড় তুলছে বালিতে, চেয়ে আছে তিন গোয়েন্দা। বেশি ভয় পেলে এ অবস্থায় হয়, মুখ বাঁকালো কিশোর। শুরু থেকে ভয়ে ভয়ে আছি আমরা, তাই যা শুনছি তাতেই চমকে উঠছে। সাধারণ একটা মোরগও আমাদের কলজে কাঁপিয়ে দিল, ধ্যাত্তর। হারামজাদা মোরগটাকে তাড়া করল মুসা। শয়তানিরার জায়গা পাওনি? ওটার কি দোষ? পেছন থেকে বলল রবিন। ভয় পাওয়ার জন্য তৈরি হয়ে আছি আমরা, তাই ভয় পাইয়েছে। পাগলামি করো না, এসো। কঁক কঁক করে একটা ঝোপে লুকালো বন মোরগটা। ধাক্কা দেওয়ার জন্য আবার দরজার দিকে হাত বাড়ালো কিশোর। কিশোর, ওই দেখো! রবিন থামালো তাকে। দেখল তিনজনেই ঘন ঝোপ ঝাড়ের ভেতরে নড়াচড়া। খাকি পোশাক পরা একজন মানুষ বেরিয়ে এলো গাছের আড়াল থেকে। মিস্টার কলিন্স! চিৎকার করে ডাকল কিশোর। থেমে ফিরে তাকালো লোকটা, ছুটে গেল তিন গোয়েন্দা। আপনাকে সেই কখন থেকে খুঁজছি, মুসা বলল। ছেলেদের দেখছে লোকটা, চোখে প্রশ্ন, বেঁটে চওড়া বুক, রং জলা সাফারি শার্টের গলা থেকে নিচের অর্ধেকটার বোতাম খোলা, মুখের রোদে পোড়া তামাটে চামড়ার সঙ্গে কেমন যেন বেমানান উজ্জ্বল নীল চোখের তারা, লম্বা নাকের একটা ফুটো আরেকটার চেয়ে চাপা, মাথায় পুরনো একটা হ্যাট, চওড়া কানার একদিকের প্রান্ত বাঁকা হয়ে ঝুলে প্রায় ঢেকে দিয়েছে এক কান। ছেলেদের এগিয়ে আসতে দেখে অধৈর্য ভঙ্গিতে হাত নাড়ল লোকটা। ঝিক করে উঠল হাতের জিনিসটা, আলগোছে ধরে রেখেছে লম্বা তীক্ষ্ণ ধার একটা ভোজালি। ছুরিটার দিকে তাকিয়ে দ্রুত বলল কিশোর, আমরা তিন গোয়েন্দা, মিস্টার কলিন্স। মিস্টার ক্রিস্টোফার তো ফোনে জানিয়েছিলেন আপনাকে, জানাননি? অবাক মনে হলো লোকটাকে, চোখ মিটমিট করল। ও হ্যাঁ, মিস্টার ক্রিস্টোফার, কি যেন বললে, তোমরা তিন গোয়েন্দা? হ্যাঁ মিস্টার কলিন্স,
পকেট থেকে কার্ড বের করে বাড়িয়ে দিল কিশোর। পড়ল লোকটা, ও মোসা আমান, পরিচয় করিয়ে দিল গোয়েন্দা প্রধান। আর ও রবিন মিলফোর্ড, আপনার ভীতু সিংহটার ব্যাপারে তদন্ত করতে এলাম। তাই? মিস্টার ক্রিস্টোফার তো তাই বললেন। আপনার সিংহটা নাকি নার্ভাস? মাথা ঝোঁকালো লোকটা, কার্ডটা পকেটে রাখল। দূরে হাতির চিৎকার আর সিংহের গর্জন হতেই ভ্রুকুটি করে তাকালো সেদিকে। হাসি ফুটল মুখে। বেশ তো, ভয় না পেলে এসো আমার সঙ্গে, সিংহকে দেখবে তো? সেজন্যই তো এসেছি। এসো তাহলে। আচমকা ঘুরে বনে ঢুকে পড়ল আবার লোকটা। শুরু একটা বুনো পথ ধরে এগোল, পেছনে চলল ছেলেরা। ব্যাপারটা খুলে বলবেন মিস্টার কলিন্স? চলতে চলতে জিজ্ঞেস করল কিশোর। ঝিলিক দিয়ে উঠল আবার ধারালো ভোজালি। খুব সহজেই দ্বিখণ্ডিত হয়ে গেল শক্ত মোটা লতা। কি জানতে চাও? গতি সামান্যতম কমালো না লোকটা। ওর সঙ্গে তাল রেখে চলতে প্রায় দৌড়াতে হচ্ছে কিশোরকে। ওই সিংহটার কথা আর কি, সিংহের ভীতু হওয়া কেমন অস্বাভাবিক না? মাথা নোয়াল শুধু লোকটা। চলার গতি আরও বাড়াল। এক নাগাড়ে কুপিয়ে কাটছে লতা, ঘন ঝোপঝাড়ে ডালপাতা, পথ করে নিচ্ছে, মোটেও অস্বাভাবিক নয়। সিংহের চালচলন জানো কিছু? অবাক হলো কিশোর। না স্যার, সেটাই তো জানতে চাইছি। আজব কাণ্ড, তাই না? মানে সিংহের ভীতু হওয়া? হ্যাঁ, কাটা জবাব দিল লোকটা। হাত তুলে চুপ করতে বলল, মৃদু কিচমিচ শোনা যাচ্ছে। হঠাৎ বোম ফাটল যেন কানের কাছে। হাসলো লোকটা, এই সামনেই রয়েছে, কেমন লাগলো? ভীতু? আমি জানি না, স্বাভাবিকই তো লাগলো। ভয় পেয়েছে যে এটা বুঝতে দিতে চাইল না কিশোর। ঠিক বেরিয়ে থাকা একটা ডালে কোপ মারল লোকটা। মোটেও ভীতু নয় সিংহ। কিন্তু বলতে গিয়েও বাধা পেয়ে থেমে গেল কিশোর। যদি না, আগের কথার খেই ধরে বলল লোকটা, তাকে নার্ভাস হতে সাহায্য করা না হয়, মানে হয়ে থাকে, বুঝেছ কিছু? মাথা ঝাঁকালো ছেলেরা। কিন্তু কিসে বাধ্য করল? প্রশ্ন করল রবিন। জবাব না দিয়ে ঝট করে এক পাশ সরে গেল লোকটা। চুপ, নড়বে না, কাছেই আছে। ছেলেরা কিছু বুঝে ওঠার আগেই পাশের লম্বা ঘাস বনে ঢুকে অদৃশ্য হয়ে গেল সে। কিছুক্ষণ ধরে শোনা গেল তার পদশব্দ, গায়ের সঙ্গে ঘাসের খসা লাগার আওয়াজ। তারপর কমতে কমতে একেবারে থেমে গেল। মাথার উপর কর্কশ চিৎকার করল একটা পাখি। চমকে উঠল ছেলেরা। ভয় পেও না, সত্যিকার ভয়ের মুহূর্তে আশ্চর্য রকম সাহসী হয়ে ওঠে স্বভাব ভীতু মুসা আমান। ওটা একটা সাধারণ পাখি, শকুন টকুন কিছু, রবিন বলল। আরও কয়েকটা মিনিট দাঁড়িয়ে রইল ছেলেরা, ঘড়ি দেখল কিশোর। আমার মনে হয় শকুনটা কিছু বোঝাতে চেয়েছে। কি? রবিনের প্রশ্ন। ফ্যাকাশে হয়ে গেছে কিশোরের চেহারা, শুকনো ঠোঁট চাটল। মনে হচ্ছে আর ফিরে আসবে না মিস্টার কলিন্স, আমাদের কোনো ধরনের পরীক্ষায় ফেলে গেছেন। হয়তো আমাদের স্নায়ুর জোর দেখতে চাইছেন। জন্তু জানোয়ারগুলোকে কতখানি ভয় পাই আমরা তদন্ত করতে পারবো কি না? কিন্তু কেন? বাধা দিল মোসা। কি কারণ থাকতে পারে? এখানে তাকে সাহায্য করতেই এসেছি আমরা, কেন আমাদের বিপদে ফেলতে যাবেন? জবাব দেওয়ার আগে কান পেতে কয়েক মুহূর্ত কি শুনল কিশোর। গাছের মাথায় ডালে যেন পাগল হয়ে গেছে পাখি আর বানরের দল। আবার শোনা গেল সেই ভয়াবহ কানফাটা গর্জন। সেদিকে ইঙ্গিত করে কিশোর বলল, কি কারণ জানি না, তবে এটা বেশ বুঝতে পারছি, আরও কাছে এসেছে সিংহ, এদিকেই আসছে। শকুনটা এটাই বোঝাতে চেয়েছিল, পাখি আর বানরের দলও তাই বলছে। কান পেতে আছে ছেলেরা, আতঙ্কিত। ঘাসে ঘষার আওয়াজ উঠছে, চাপা ভারী পায়ের শব্দ, গায়ে গা ঘেঁষে এলো ওরা। একটা গাছে পিঠ ঠেকে দাঁড়ালো। ঠিক এই সময় আবার গর্জে উঠল সিংহটা, একেবারে কানের কাছে। কুইক, বলে উঠল কিশোর, গাছে ওঠো বাঁচতে চাইলে। চোখের পলকে কাছের গাছটায় চড়ে বসল তিন গোয়েন্দা।
মসৃণ কাণ্ড, পরিশ্রমে হাঁপাচ্ছে ওরা, মাটি থেকে বড় জোর ফুট দশেক ওপরে বসেছে। এর বেশি ওপরে ওঠার উপায় নেই, ডাল এত সরু ভেঙে পড়বে। হাত তুলে ঘাসবন দেখালো মূসা, নড়ছে কিশু, হালকা শীষ শোনা গেল। ওদেরকে অবাক করে দিয়ে একটা ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো ওদেরই বয়সী একটা ছেলে, সতর্ক। এই ডাকলো রবিন, আমরা এখানে, ঝট করে মাথা তুলল ছেলেটা। একই সঙ্গে উঠে গেল তার হাতের রাইফেলের নল। কে তোমরা? বন্ধু, রাইফেল সরাও। আমাদের ডেকে আনা হয়েছে এখানে, যোগ করল মূসা। আমরা তিন গোয়েন্দা, মিস্টার কলিন্স, কিশোর বলল, এখানে রেখে গিয়েছেন আমাদের, কি যেন দেখতে গেছেন। রাইফেল নামালো ছেলেটা, নেমে এসো। নামলো তিন গোয়েন্দা। ঘাসবন দেখিয়ে কিশোর বলল, একটু আগে ওখানে সিংহের গর্জন শুনেছি, গাছে থাকায় কি ভালো ছিল না? হাসলো ছেলেটা, ও তো ভিক্টর। ঢোক গিলল মূসা, ভিক্টর? সিংহের নাম ভিক্টর? মাথা নোয়ালো ছেলেটা, হ্যাঁ, ওকে ভয় পাওয়ার কিছু নেই, পোষা। উঁচু ঘাসবনে আবার শোনা গেল গর্জন, খুব কাছে। স্থির হয়ে গেল তিন গোয়েন্দা। ওই ডাক শুনেও ভয় না পেতে বলছো? কণ্ঠস্বর খাদে নামিয়ে ফেলেছে মূসা। প্রথম প্রথম শুনলে একটু ভয় লাগেই, কিন্তু ও ভিক্টর, কারো ক্ষতি করে না। মট করে শুকনো একটা ডাল ভাঙল, ফ্যাকাশে হয়ে গেছে রবিনের মুখ। এত শিওর হচ্ছ কিভাবে? এখানেই কাজ করি আমি, হাসছে ছেলেটা। রোজ দেখি ভিক্টরকে, ও আমার নামই তো বলিনি এখনো। আমি ডিক আর কলিন্স, ডিক। পরিচিত হয়ে খুশি হলাম, বলল কিশোর। নিজেদের নাম জানালো একে একে, তারপর বলল, আচ্ছা তোমার বাবার ব্যাপারটা কি বলো তো, আমাদের সঙ্গে এই রসিকতা কেন? অবাক মনে হলো ডিককে, এখানে জঙ্গলের মাঝখানে ফেলে গেল, রাগ চাপা দিতে পারল না মূসা। কাছাকাছি রয়েছে সিংহ, এটা কোনো রসিকতা হলো? সেজন্যই গোলমাল শুরু হয়েছে এখানে, রবিনও রেগেছে। এরকম করতে থাকলে ব্যবসা বেশি দিন চালাতে পারবে না, কেউ আসবে না শেষে। রীতিমতো অবাক মনে হলো ডিককে, কি বলছো? প্রথম কথা, আমি উইলবার কলিন্সের ছেলে নই, ভাতিজা। দুই নম্বর, চাচা এখানে রেখে যায়নি তোমাদের, যেতে পারে না, কারণ ডিউককে আমরাই খুঁজছি। অপরিচিত কাউকে এখানে ফেলে যাবে চাচা, প্রশ্নই ওঠে না, বোঝানোর চেষ্টা করল কিশোর। সত্যি বলছি আমরা ডিক, মিস্টার কলিন্স সাথে করে আমাদের এখানে নিয়ে এসে ফেলে গেছেন, সিংহের ডাক শুনে আমাদের এখানে থাকতে বলে ঢুকে গেছেন ঘাসবনে, তারপর থেকে আছে এখানে, অনেকক্ষণ ধরে আছে। জোরে মাথা নাড়ল ডিক, কোথাও কোনো গণ্ডগোল হয়েছে, চাচা হতেই পারে না, সারাক্ষণ আমি ছিলাম তার সঙ্গে, এই মাত্র এলাম, অন্য কেউ হবে। কিরকম দেখতে? লোকটার বর্ণনা দিল রবিন, শুনে বলল ডিক, বললাম না ভুল হয়েছে, ও আমার চাচা নন, ওর নাম টোলকিন, এখানে অ্যানিমেল ট্রেনারের কাজ করত। লম্বা ঘাসের দিকে তাকিয়ে কান পেতে কিছু শুনল সে, কিন্তু এখানে আবার ঢুকলো কিভাবে? চাচা তো ওকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? কথাটা ধরল কিশোর, কেন? জানোয়ারগুলোর সঙ্গে দুর্ব্যবহার করত, চাচা এসব পছন্দ করে না, তার উপর লোকটার স্বভাব চরিত্রও ভালো না, খালি গোলমাল পাকানোর তালে থাকে, মদ খেয়ে মাতাল হয়ে থাকে। কি জানি চিন্তিত দেখালো কিশোরকে, লোকটাকে তো বিন্দুমাত্র মাতাল মনে হলো না, বেশ শান্ত। আর আমাদের সঙ্গেই বা তার কিসের শত্রুতা? রবিনের প্রশ্ন, আমাদেরকে বিপদে ফেলে যাবে কেন? বুঝতে পারছি না, ডিকো ভাবছে। আচ্ছা কেন এসেছ তোমরা বলেছ নাকি? কপাল চাপড়ালো কিশোর, সব বলে দিয়েছি, মিস্টার ক্রিস্টোফার আমাদের পাঠিয়েছেন, এই কথাও বলেছি তাকে, এখন মনে পড়েছে, সিংহের নার্ভাসনেসের কথা শুনে অবাক হয়েছিল সে। কিন্তু তাতেই বা কি হয়েছে, রবিন বলল, টোলকিনকে তাড়ানোর ব্যাপারে আমাদের হাত ছিল না, আমরা তার শত্রু নই, কারণটা সিংহ হতে পারে, কিশোর ব্যাখ্যা দিল।
সিংহের কেস নিয়ে এখানে এসেছি আমরা। কিন হয়তো চায় না সিংহটা কেন নার্ভাস হয়েছে সেটা আমরা বের করে ফেলি। তা হতে পারে, একমত হলো ডিক, কিনি হয়তো ভিক্টরকে ছেড়ে দিয়েছে। নিজে নিজে বেরিয়ে যায়নি সিংহটা, এখন মনে হচ্ছে। তোমার চাচার সঙ্গে দেখা হওয়া দরকার, তিনি হয়তো আরও কিছু জানাতে পারবেন, বলল কিশোর। চলো যাই। কিশোর, রবিনের কণ্ঠে অস্বস্তি। কি? ঠিক আমাদের পেছনে, রবিনের গলা কাঁপছে। বিরাট এক সিংহ, পোষা তো মনে হচ্ছে না, বুনো। ফিরে চেয়ে বলল ডিক, হ্যাঁ ভিক্টোরি, আমাকে চেনেও। তোমরা চুপ করে থাকো, আমি ওকে সামলাচ্ছি। আশ্বস্ত হতে পারল না তিন গোয়েন্দা। দেখছে এক পা বাড়ালো ডিক, এক হাত তুলল। ভিক্টর শান্ত হও ভিক্টর, আমরা ভিক্টর লক্ষ্মী ছেলে, জবাবে চাপা গর্জন। কেশর ফুলিয়ে চেহারা ভীষণ করে তুলল সিংহ, এগোতে শুরু করল, মাথা নোয়ানো, হলদে চোখে সন্দেহ। বিশাল মাথাটা একপাশে ঘুরিয়ে গর্জে উঠল আবার, ফুটদশেক দূরে এসে থামল। ঝুলে পড়েছে মস্ত চোয়াল, বাঁকা তীক্ষ্ণধার সদন্ত বেরিয়ে পড়েছে। গলার গভীর থেকে বেরিয়ে এলো ভারী চাপা গর্জন, এগিয়ে আসতে লাগলো আবার। অসহায় চোখে দেখছে তিন গোয়েন্দা, পায়ে যেন শিকড় গজিয়েছে, নড়ার ক্ষমতা নেই, গলা শুকিয়ে কাঠ। আবার কথা বলল ডিক, শান্ত হও ভিক্টর, চুপ হও, তুমি আমাকে চেনো, শান্ত হও লক্ষ্মী ছেলে। এপাশ ওপাশ লেজ দাঁড়তে শুরু করল সিংহ। মেঘের গুরু গুরু ধ্বনি বেরোলো আবার কণ্ঠ থেকে, আরেক কদম আগে বাড়ল। অস্বস্তিতে মাথা নাড়ল ডিক, কি জানি হয়েছে ওর, আমাকে চেনে অথচ এখন যেন চিনতে পারছে না। ধীরে, খুব ধীরে পেছাতে শুরু করল ডিক, এগিয়ে আসছে সিংহ। পাথর হয়ে গেছে যেন তিন গোয়েন্দা, সিংহটার সঙ্গে নিচু স্বরে কথা বলে চলেছে ডিক, কিন্তু কাজ হচ্ছে না, শান্ত হচ্ছে না ভিক্টর। ভয়ে হাত পা অসাড় হয়ে গেছে গোয়েন্দা প্রধানের, কিন্তু ব্রেইনটা কাজ করছে ঠিকমতোই। জোর ভাবনা চলেছে মাথায়, সিংহটার ব্যবহারে অবাক হয়েছে। ডিক আর কলিন্সকে যেন চিনতেই পারছে না, কেন, গোলমালটা কোথায়? হঠাৎ আবিষ্কার করল কিশোর। সিংহটা যাতে চমকে না যায় এমনইভাবে নিচু কণ্ঠে বলল, ডিক, সামনের বাঁ পাটা দেখো, কাটা। দেখলে ডিক, রক্ত লেগে রয়েছে, এজন্যই কথা শুনছে না। আহত সিংহ খুব ভয়ানক, কি যে করি। রাইফেল তো আছে, ফিসফিসিয়ে বলল রবিন, দরকার পড়লে গুলি করো। এটা .22, কিছুই হবে না ওর, গুলি লাগলে আরও রেগে যাবে। এটা আমি সঙ্গে রাখি ইমার্জেন্সির জন্য, ওয়ার্নিং শট। আরেক পা এগুলো সিংহ, বিকট হয়ে উঠেছে চেহারা, ইঞ্চি ইঞ্চি করে পিছাতে লাগলো তিন গোয়েন্দা, যে গাছ থেকে নেমেছিল সেটার দিকে। খবরদার, হুঁশিয়ার করল ডিক, সে চেষ্টাও করো না, পা ওঠানোর আগেই ধরে ফেলবে। ফাঁকা আওয়াজ করো তাহলে, পরামর্শ দিল কিশোর, ভয় পাওয়ানোর চেষ্টা করো ওকে, কোনো লাভ হবে না, মাথা নিচু করে রেখেছে, তার মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ওটা। ঠোঁট কামড়াল ডিক, ইস, এখন চাচাকে বড্ড দরকার। লম্বা ঘাস সরানোর শব্দ হল। আমি এসেছি, শুকনো কণ্ঠস্বর, চুপ, একদম চুপ, একটা আঙুল নাড়াবে না কেউ। সহজ ভঙ্গিতে এগোলেন আগন্তুক, কোমল কণ্ঠে বললেন, ভিক্টর, কি হয়েছে? যেন কথার কথা, স্বাভাবিক প্রশ্ন। কাজ হল, মাথা ঘোরালো সিংহ, লেজ নাড়ল, গর্জে উঠল গলা ফাটিয়ে, মাথা ঝাঁকালেন আগন্তুক, লম্বা ব্রোঞ্জ রং চামড়া। ধীর পায়ে এগিয়ে গিয়ে দু হাতে ধরলেন সিংহের বিশাল মাথাটা, দেখি তো কি হয়েছে। আবার বিকট হাঁ করল সিংহ, ছেলেরা ভেবেছিল গর্জে উঠবে, তা না করে গুঙিয়ে উঠল, আস্তে করে তুলে ধরল আহত পাটা। আহ, খুব কেটেছে তো, দরদ মেশানো কণ্ঠে বললেন কলিন্স, দাঁড়াও ঠিক করে দিচ্ছি।
পকেট থেকে রুমাল বের করে কাটার জায়গা বেঁধে দিতে শুরু করলেন। ধৈর্য ধরে অপেক্ষা করছে সিংহ। শেষ গিঁটটা বেঁধে উঠতেই দাঁড়ালেন কলিন্স। ধীরে ধীরে হাত বুলিয়ে দিলেন সিংহের কানে একে সরে। এই তো লক্ষ্যে ছেলে, সব ঠিক হয়ে যাবে, এটা একটা জখম হলো নাকি? হেসে ফিরে চাইলেন তিনি। চাপা ছোট্ট একটা গর্জন করল সিংহ, কাঁপছে মুখের পেশি, হঠাৎ লাফিয়ে উঠল, এসে পড়ল কলিন্সের গায়ের ওপর, তাঁকে নিয়ে গড়িয়ে পড়ল মাটিতে। খাইছে? চেঁচিয়ে উঠল মুসা। আতঙ্কিত চোখে দেখল তিন গোয়েন্দা, মানুষটাকে মাটিতে ফেলে তাঁর উপর উঠে দাঁড়িয়েছে বিশাল জানোয়ারটা। ডিকের দিকে চেয়ে অবাক হলো ওরা, হাসি ফুটেছে ছেলেটার মুখে। বুঝতে না পেরে কিশোর বলল, কিছু একটা করো, গুলি করো, গুলি করো, চেঁচিয়ে বলল রবিন। ভয়ের কিছু নেই, শান্ত কণ্ঠে বলল ডিক, খেলছে চাচার সঙ্গে। তাদেরকে আরও অবাক করে দিয়ে জোরে হেসে উঠলেন কলিন্স, জড়িয়ে ধরলেন সিংহটাকে। গড়গড় করছে সিংহ, আনন্দ প্রকাশের সময় বেড়াল যেমন করে। গায়ের উপর থেকে ঠেলে সিংহটাকে সরিয়ে উঠে বসলেন কলিন্স। ধুলো ঝাড়তে শুরু করলেন শরীর থেকে, বেজায় ভারী। ও সেটা বোঝে না, ভাবে এখনও বুঝি সেই বাচ্চাটিই আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল কিশোর। ডিকের দিকে ফিরে বলল, উফ, ভয়ে মারা যাচ্ছিলাম, ওভাবেই খেলে নাকি সব সময়? তাতে ভয়ের কিছু নেই, বলল ডিক। কিন্তু মিস্টার ক্রিস্টোফার যে বললেন? কলিন্সের দিকে ফিরল কিশোর। মিস্টার কলিন্স, আমরা তিন গোয়েন্দা, আপনার বন্ধু মিস্টার ডেভিস ক্রিস্টোফার পাঠিয়েছেন, উনি বললেন সিংহটা কোনো কারণে নার্ভাস হয়ে পড়েছে। ঠিকই বলেছেন, স্বীকার করল কলিন্স। নিজের চোখেই তো দেখলে ঘটনা, আগে এরকম ব্যবহার কখনো করতো না ভিক্টর। ইদানিং এর উপর আর ভরসা রাখা যাচ্ছে না। কেন এরকম করে, পাকাটা বলে? আপনার কি মনে হয়নি এটা কোনো দুর্ঘটনা নয়? মানে? হাসি হাসি ভাবটা চলে গেল কলিন্সের মুখ থেকে। ওই যে কাটাটা, ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়ে থাকতে পারে, ধরুন কোনো ভোজালি, তাই তো? মাথা ঝাঁকালেন কলিন্স। আমরা আরেকজনের দেখা পেয়েছিলাম স্যার, ভুলে তাকে আপনি ভেবেছি, হাতে একটা ভোজালি ছিল, সেই আমাদেরকে এখানে এনে ফেলে গেছে। টোলকিনের কথা বলছে কাকু, ডিক জানাল, ওই নিশ্চয়ই ভিক্টরকে ছেড়েছে। চোয়াল কঠিন হলো কলিন্সের। টোলকিন আবার এসেছে? সিংহটার দিকে তাকালেন তিনি। এখন বোঝা যাচ্ছে কে ছেড়েছে ভিক্টরকে। টোল এখানে এনেছে তোমাদেরকে? হ্যাঁ, বলল রবিন, তারপর দাঁড়াতে বলে চলে গেছে। ওর পক্ষেই ভিক্টরের পাকাটা সম্ভব, মুসা বলল। এক সময় সিংহটা ট্রেনার ছিল, কাছে গিয়েছে সহজেই, ভোজালি দিয়ে পা কেটেছে। তাই যদি হয়, গম্ভীর হয়ে বললেন কলিন্স, শেষবারের জন্যে শয়তানি করেছে, এখানে আবার ঢুকলে ভিক্টোরিওকে ধরবে। আর ভিক্টরের ধরা মানে? বাক্যটা শেষ করলেন না তিনি, আদর করে সিংহের কানে হাত বুলিয়ে দিয়ে বললেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার, তোমরা এসো। ডাক্তারের জন্য বাইরে যেতে হবে নাকি? হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল কিশোর। না, জবাব দিল ডিক, আমাদের নিজস্ব পশু চিকিৎসক আছে, ডাক্তার হ্যালোয়েন। অন্তে একটা গলি পথে বেরিয়ে এলো ওরা। একটা ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে, টেইলবোর্ড নামিয়ে ভিক্টরকে গাড়িতে তুলে বাঁধলেন কলিন্স। এসো, সদ্য পরিচিত তিন বন্ধুকে ডাকল ডিক। আমরা সামনে উঠে বসি, গাড়ি চালালেন কলিন্স। কোত্থেকে ভিক্টরকে ছাড়া হলো? জিজ্ঞেস করল কিশোর। সাধারণত কোথায় রাখা হয় তাকে? বাড়িতেই থাকে, জবাব দিলেন কলিন্স, আমার আর ডিকের সঙ্গে। আঁকা বাঁকা পথ ধরে ঢাল বেয়ে উঠছে গাড়ি, খোয়া বিছানো পথ, এগিয়ে গেছে একটা বড় সাদা বাড়ির দিকে। গাড়ি বারান্দায় গাড়ি রাখলেন কলিন্স। ডিক, ডাক্তারকে খবর দাও। পাশের দরজা খুলে লাফ দিয়ে গাড়ি থেকে নামল ডিক। অবাক হয়ে বাড়িটা দেখছে কিশোর। এখানে থাকেন? গুদাম ঘরটা দেখে আমরা প্রথমে ভেবেছিলাম ওখানেই বুঝি থাকেন, ওটা একটা শো, হেসে বুঝিয়ে বললেন কলিন্স।
নানা রকম লোক আসে এখানে, এটা অ্যানিম্যাল ফার্ম, আমার র্যাঞ্চেও বলতে পারো। বুনো পশ্চিমের একটা গন্ধ রাখতে চেয়েছি। কিছু কিছু দর্শক আছে পছন্দ করে এসব, সিনেমা কোম্পানিরও কাজে লাগে। একটা কোম্পানি শুটিং করছে এখন, একটা জঙ্গলি ছবি বানাচ্ছে। মিস্টার ক্রিস্টোফার বলেছেন শুটিংয়ে নাকি বিঘ্ন ঘটাচ্ছে সিংহটা। হ্যাঁ, ওকেও ভাড়া নিয়েছে কোম্পানি, কিন্তু ওটা যা ব্যবহার শুরু করেছে আমার তো ভয় হচ্ছে সাংঘাতিক কোনো অ্যাক্সিডেন্ট না করে বসে। ফ্রাঙ্কলিন সিনের দলের কাউকে খুন করলেও অবাক হব না। ফ্রাঙ্কলিন সিনকে? জানতে চাইল রবিন। নামটা পরিচিত লাগছে, মুসা বলল। আমার বাবা সিনেমায় কাজ করে। সিন সিন নামটা বাবার মুখেই বোধহয় শুনেছি। হতে পারে, সিন তো খুব বিখ্যাত লোক, বড় প্রডিউসার ডিরেক্টর, অন্তত সে নিজে তো তাই মনে করে। ডিককে বাড়ির ভেতর থেকে বেরোতে দেখে নামলেন কলিন্স, টেইলবোর্ড খুললেন। কাছে এসে পথের দিকে দেখল ডিক, ধুলোর ঝড় ছুটে আসছে। ঝামেলা আসছে কাকু, কলিন্সও ফিরে তাকালেন। কাছাকাছি হলো ভুরু। হ্যাঁ, ফ্রাঙ্কলিন সিন, একটা স্টেশন ওয়াগন নিয়ে আসছে। কাছে এসে থামল। সামনের সিট থেকে লাফ দিয়ে নামলো একজন বেঁটে মোটা টাক মাথা লোক। বিচিত্র ভঙ্গিতে লাফাতে লাফাতে হেঁটে এলো। চেহারা দেখেই বোঝা যায় রেগেছে। কলিন্স, চেঁচিয়ে বলল সে, আমাদের চুক্তি ঠিক রাখতে বলেছিলাম। দরদর করে ঘামছে পরিচালক। শান্ত কণ্ঠে বললেন কলিন্স, কি বলছেন, চুক্তিটা বেঠিক হয়েছে কোথায়? মুঠোবদ্ধ হাত কলিন্সের মুখের সামনে ঝাঁকালো পরিচালক। চুক্তিতে আছে আমার লোকদের কোনো বিপদ হবে না, অথচ এর জন্যে কৈফিয়ত দিতে হবে আপনাকে। ভুরু উঁচু হলো কলিন্সের। কি ঘটেছে? আমাকে ফোন করেছে, জন প্রাইস নাকি জখম হয়েছে। কিভাবে হয়েছে জিজ্ঞেস করিনি। আমি শিওর আপনার জানোয়ারের কাজ। অসম্ভব! হাত তুলে ভ্যানের বিশাল সিংহটাকে দেখালো পরিচালক। ওই তো, প্রমাণ তো ওখানেই আছে, আপনার পোষা সিংহ। আমি জানতে পেরেছি, ঘণ্টাখানেক আগেও ছাড়া ছিল ওটা, বনে ঘুরে বেড়াচ্ছিল। কি অস্বীকার করতে পারবেন? না, ঠিকই বলেছেন। কিন্তু এতে প্রমাণ হলো না জন প্রাইসকে ভিক্টোরিয়া আক্রমণ করেছিল। আমি বিশ্বাস করি না। নিজের চোখে যখন দেখবেন ঠিকই বিশ্বাস করবেন। বেশি জখম হয়েছে? নরম হলেন কলিন্স। কি করে বলবো, দেখিনি এখনো। তবে সিংহ হামলা চালালে কি কেউ কম জখম হয়? ঠোঁটে ঠোঁট চেপে বসল কলিন্সের। দেখুন, এখনো জানি না আমরা, আপনিও জানেন না ভিক্টোরি কাজটা করেছে কিনা। আর কে করবে তাহলে? সেটাই জানার চেষ্টা করব, হাতের কাজটা আগে সেরে নিই। গাড়ির হর্নের শব্দ হলো। ছোট পুরনো একটা লরি ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে আসছে। ডাক্তার হ্যালোয়েন, ফিসফিস করে বন্ধুদেরকে জানালো ডিক। ব্রেক কষলেন ড্রাইভিং সিটে বসা লোকটা, নেমে এলেন লরি থেকে। লম্বা পাতলা শরীর, পুরো গোঁফের তলা থেকে উঁকি দিয়ে আছে একটা সিগারেটের গোড়া, আগুন নিভে গেছে। হাতে কালো ডাক্তারি ব্যাগ। লম্বা লম্বা পায়ে এগিয়ে এলেন জটলার কাছে। সিংহটার ওপর চোখ পড়তে থমকে দাঁড়ালেন ডাক্তার। সিনকে এগিয়ে গিয়ে কলিন্সকে জিজ্ঞেস করলেন। ডিক ফোন করল, মোটা খসখসে কণ্ঠস্বর। কি করে জখম হলো? আমরা বাড়ি ছিলাম না, এই সুযোগে কে জানি ছেড়ে দিয়েছে, পা কেটে দিয়েছে, ভৌজালি দিয়ে কেটেছে। সুর মেলালো ডিক। ডিকের দিকে চেয়ে ভ্রুকুটি করলেন ডাক্তার। কে করেছে? জবাবের অপেক্ষা না করে বললেন, দেখলেই বুঝব কি করে কেটেছে। উইলবার, ধরো ওকে শক্ত করে। ভিক্টোরের কেশর চেপে ধরলেন কলিন্স। কোমল গলায় ডাক্তার বললেন, ভিকি বয়, দেখি তো কি হয়েছে। আহত পাটা তুলে ধরে আস্তে করে রুমালটা খুললেন তিনি। গুঙিয়ে উঠল সিংহ। আহা, অমন করছো কেন? খসখসে কণ্ঠ মোলায়েম করতে চাইলেই কি আর হয়। কিন্তু পরিচিত মানুষ, আপত্তি করল না সিংহ। ব্যথা করছে? কাটা কম, তবে
ডিসপেন্সারিতে নিয়ে যাই, এখানে থাকলে ইনফেকশন হয়ে যেতে পারে। দরকার হলে নিয়ে যাও, বললেন কলিন্স। ভিক্টর, যা ডাক্তারের সঙ্গে। লরির দিকে এগোলেন ডাক্তার। পথরোধ করল পরিচালক। ব্যাপারটা কি? ঘুঁতঘুঁত করে উঠল সে। সিংহটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি ভাড়া করেছি ওকে, কাল সকাল 8টায় শুটিং। ধীরে সুস্থে সিগারেটের গোড়াটা ধরালেন ডাক্তার, ধোঁয়া ছাড়লেন পরিচালকের নাকে মুখে। আমি যখন বলবো তখন থেকে কাজ শুরু করবে সিংহটা। কাল সকালে ওর পা ভালো হয়ে গেলে ভালো, নইলে থাকবে আমার কাছেই। রোগীকে সুস্থ করা আমার কর্তব্য এবং দায়িত্ব। আপনার ছবির কি হবে সেটা আপনি জানেন। শুনুন, পথ ছাড়ুন। চুপচাপ এই নাটক উপভোগ করছে তিন গোয়েন্দা। ভেবেছিল বোমা ফাটবে, কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে সরে দাঁড়ালো সিন। কলিন্স আর ডাক্তার দুজনে মিলে ভিক্টরকে লরিতে উঠতে সাহায্য করলেন। সিন এসে দাঁড়ালো কলিন্সের সামনে। আবার বলছি আপনাকে, কাল সকালে সময় মতো যেন পাই সিংহটাকে, নইলে তো। এখন কি জন প্রাইসকে দেখতে যাবেন? নীরবে পরিচালককে অনুসরণ করে তার স্টেশন ওয়াগনে গিয়ে উঠলেন কলিন্স। জানালা দিয়ে মুখ বের করে কিশোরের দিকে চেয়ে হাত নেড়ে বললেন, সরি কিশোর, তোমাদের সঙ্গে পরে কথা বলবো। চিন্তিত চোখে তাকিয়ে রইল কিশোর যতক্ষণ না গাড়িটা গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল। ব্যাপারটা খারাপ হয়ে গেল যদি সত্যি হয়। নিচে ঠোঁটে চিমটি কাটল একবার। কি সত্যি হয়? প্রশ্ন করল ডিক। কার জন্যে খারাপ, আমার চাচা না সিন? প্রশ্নটা এড়িয়ে গেল কিশোর। তোমার চাচাকে কিন্তু বেশ উদ্বিগ্ন মনে হলো ডিক। হ্যাঁ, চাচার খারাপ হলে আমারও খারাপ। বাবা মানেই আমার, মারা গেছে, কেউ নেই এই এক চাচা ছাড়া। ও, আর আছে সিলভার। সিলভার? রবিন বলল। আমার আরেক চাচা সিলভার কলিন্স, বড় শিকারী, ভ্রমণকারী, আফ্রিকার কত জায়গা যে সফল করেছে। জাঙ্গলল্যান্ডে ওই চাচাই তো জন্তু জানোয়ার পাঠায়। আচ্ছা, এই ফ্রাঙ্কলিন সিনের ব্যাপারটা কি? জিজ্ঞেস করল মুসা। খুব বদমেজাজি মনে হল, বলতে গেলে দুর্ব্যবহারই করল তোমার চাচার সঙ্গে। জানি না, হয়তো শিডিউল ফেল করার ভয়ে সময় মতো বাজারে ছাড়তে চায় আর কি ছবিটা। তাছাড়া মেজাজ দেখানোটা অহেতুক নয়। তার সঙ্গে একটা চুক্তি হয়েছে, জঙ্গলল্যান্ডে কোনো বিপদ আপদ হবে না, নিরাপদে কাজ করতে পারবে। এখন গোলমাল দেখলে তো রাখবেই। সত্যি যদি কোনো দুর্ঘটনা ঘটে কি হবে তাহলে? প্রশ্ন করল রবিন। চাচার বড় রকমের ক্ষতি হবে, অন্যের টাকার ব্যাপার। $50,000 ভাড়া নিয়েছে সিন, ওই টাকা তো ফিরিয়ে দিতে হবেই, জঙ্গলল্যান্ডেরও বদনাম হয়ে যাবে। সিনেমা কোম্পানি আর ভাড়া নিতে আসবে না, এমনকি ট্যুরিস্ট আর সাধারণ দর্শকও কমে যাবে। বলল কিশোর, তাহলে তো ভাবনারই কথা, সেজন্যই এতটা উতলা হয়েছেন মিস্টার কলিন্স। আর শুধু ওই 50,000-ই নয়, সিংহটার জন্যে আলাদা ভাড়া দেবে সিন, প্রতিটি দৃশ্যের জন্যে $500 করে। ভিক্টর কি আগে কোনো দুর্ঘটনা ঘটিয়েছে, কাউকে জখম টখম করেছে? না, মাথা নাড়ল ডিক, কখনো না। এমনিতে বেচারা খুব শান্ত। ভালো ট্রেনিং পাওয়া, ঠোঁট কামড়ালো সে। তবে ইদানিং অস্বাভাবিক ব্যবহার করছে, দেখলেই তো তখন। আগে না করলে এখন করে কেন? রবিন বলল। কিসে কেন নার্ভাস হয়েছে সে, কোনো ধারণা দিতে পারো? ঠিক বলতে পারবো না, তবে কিছুদিন ধরে ভালো ঘুম হচ্ছে না তার, অস্থির থাকে, রাতে থেকে থেকেই গর্জে ওঠে, পায়চারি করে, বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, মাঝে সাঝে চাচার কথাও শুনতে চায় না। ঘরের বাইরের কোনো কিছু উত্তেজিত করে তাকে? প্রশ্ন করল কিশোর। রাতের অন্ধকারে বাইরে তো কত রকম জানোয়ারই ঘুরে বেড়ায়। না, সেজন্য না, জোরে মাথা নাড়ল ডিক। হরিণ যা আছে রাতে ছাড়া থাকে না, নির্দিষ্ট ঘরে আটকে রাখা হয়, ঘোড়াগুলোকে রাখা হয় কোড়ালে, দুটো হাতি আছে আমাদের, দিনে বেশিরভাগ সময়ই হ্রদের ধারে থাকে, রাতে থাকে ওদের ঘরে। এছাড়া র্যাকুন আছে, বানর, পাখি,
কুকুর আর আরও নানা রকম জানোয়ার আছে। পাখি আর বানর ছাড়া প্রায় কোনো জানোয়ারই রাতে ছাড়া থাকে না। গুনে গুনে ঢোকানো হয় জাঁড় জাঁড় খাঁচায়। তাহলে কি কারণে নার্ভাস হয় সিংহটা? আনমনে নিচের ঠোঁটে চিমটি কাটল কিশোর। কারণ তো একটা নিশ্চয় আছে, এতটাই নার্ভাস যে জন প্রাইসকে আক্রমণ করে বসেছে। কিশোরের কথার পিঠে বলল মোসা, তবে প্রাইসও নাকি লোক সুবিধের নয়, বাবার মুখে শুনেছি ব্যবহার ট্যবহার খুব খারাপ। লোকের সঙ্গে ব্যবহার খারাপ করা এক কথা, রবিন বলল, আর সিংহের সঙ্গে করা আরেক কথা। যেমন কর্ম তেমন ফলই তো পেয়েছে, সবই তো আমাদের অনুমান, কিশোর বলল। শিওর হয়ে বলা যাচ্ছে না কিছুই, অন্য কোনো জানোয়ারের আক্রমণেও আহত হতে পারে। গরিলা? বাধা দিয়ে হঠাৎ চেঁচে উঠল ডিক। গরিলা? গরিলাও আছে নাকি এখানে? ছিল না, তবে দু একদিনের মধ্যে আসার কথা ছিল, হয়তো এসে গেছে আমরা জানি না, এবং কোনোভাবে খাঁচা থেকে বেরিয়ে গিয়ে হামলা চালিয়েছে প্রাইসের ওপর, হতেই পারে, হাত তুলল কিশোর। আবার সেই অনুমান, কোনোভাবে বেরিয়েছে বলছো, সেটা কোনোভাবেটা কিভাবে? খাঁচার তালা থাকে না? মাথা ঝাঁকালো ডিক। ঠিকই বলেছ, আসলে আমিও বোধহয় ভিক্টরের মতো নার্ভাস হয়ে পড়ছি, গরিলার কথা চাচা বলেনি আমাকে, এলে নিশ্চয় জানতো, বলতো। আর সত্যি তো, নতুন জীব এলে সেটার বেরোনো, যদি না যদি না, যদি না কি, যদি না কেউ খুলে দেয়, এমন কেউ যে আমাকে দেখতে পারে না। কাজ ছেড়ে বিকেলেই ফিরে এলো বোরিস, তিন গোয়েন্দাকে গাড়িতে তুলে নিল, চলল সেলফিস ইয়ার্ডের দিকে। ডিককে কথা দিয়ে এসেছে তিন গোয়েন্দা, খুব শিগগিরই আবার জঙ্গল ল্যান্ডে আসছে ওরা। নিজেদের মধ্যে আলোচনা চালালো ছেলেরা। রবিন বলল, একজনের ওপরই বেশি সন্দেহ পড়ছে, টনকিন, চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাকে, শোধ নেয়ার জন্যেই হয়তো এসব করছে, অঘটন ঘটানোর চেষ্টা চালাচ্ছে। সিন লোকটাকে অবশ্য ভালো লাগেনি আমার, তবে তার বিরুদ্ধে কিছু কথা বলা যাচ্ছে না। সে ক্ষতি করতে চাইবে কেন? শুটিংয়ে দেরি হলে তারই ক্ষতি। হ্যাঁ, একমত হলো মোসা। শুনেছি কিছু কিছু কোম্পানির বাজেট খুব কম থাকে, সময়ও কম, তাছাড়া জঙ্গল ল্যান্ডে যত বেশি দিন শুটিং করবে তত বেশি ভাড়া গুনতে হবে, জেনে শুনে নিজের পায়ে কুড়াল মারতে যাবে কেন সে? কিশোর, তোমার কি মনে হয়? সঠিক কিছুই বলা যায় না এখন, ধীরে ধীরে বলল গোয়েন্দা প্রধান। প্রতিশোধ নেওয়ার জন্যে কিন করে থাকতে পারে, আসল কাজের কিন্তু কিছুই হলো না। আমরা গিয়েছিলাম একটা সিংহ কেন নার্ভাস হয়েছে সে ব্যাপারে তদন্ত করতে। তা ঠিক, শুধু জেনেছি কেউ ওকে ঘর থেকে ছেড়ে দিয়েছে, পা কেটেছে, তবে ওই কাটা কিছু প্রমাণ করে না, কিভাবে কেটেছে কে জানে। আমার তো এখন মনে হচ্ছে পশু চিকিৎসক দিয়ে হবে না, ওই সিংহের রোগ সরাতে হলে সাইকিয়াট্রিস্ট দরকার। চলল আলোচনা, ইয়ার্ডে পৌঁছল গাড়ি, নামলো ছেলেরা, হেডকোয়ার্টারের দিকে চলল। হঠাৎ থমকে দাঁড়ালো কিশোর, চোখে বিস্ময়, আরে গেল কই? কি গেল কই? জিজ্ঞেস করল মুসা। লোহার শিকগুলো সব বেছে দিয়েছে? ঘাড় চুলকালো রবিন, সেও অবাক, এতগুলো মরচে পড়া শিকের দরকার হলো কার? আল্লাহ জানে, হাত নাড়ল মুসা। রাশেদ চাচার কপাল খুলেছে আর কি, মেরি চাচিকে আসতে দেখা গেল, কাছে এসে জিজ্ঞেস করল কিশোর, চাচি শিকগুলো কোথায়? নিয়ে গেছে, হাসি মুখে বললেন মেরি চাচি, একটা লোক এসেছিল, ট্রাক বোঝাই করে সব কিনে নিয়ে গেছে। চাচা কই? কার্তি দেখে আরও শিক আনতে গেছে, রোভারকে নিয়ে গেছে বড় ট্রাকে করে। লোকটা আরও শিক নেবে নাকি, বলেছে কিছু? বলেনি, তবে যেরকম আগ্রহ দেখলাম আরও নিতে এলেও অবাক হব না। তিন কিশোরের উত্তেজিত শুকনো মুখের দিকে তাকালেন। এই মুখ চোখ এমন শুকনো কেন রে? খাসনি কিছু? স্যান্ডউইচ আছে,
জলদি গিয়ে খেয়ে নে, আমি একটু বাইরে যাচ্ছি। অফিস সামলাস। রান্নাঘর থেকে স্যান্ডউইচ আর ফ্রিজ থেকে কমলার রসের বোতল বের করে নিয়ে এসে অফিসে বসল তিনজনে। ইয়া বড় বড় গোটা পাঁচেক স্যান্ডউইচ শেষ করার আগে একটা কথাও বলল না মুসা। তারপর ঢকঢক করে দুই বোতল কমলার রস খেয়ে ঢেকুর তুলল। আহ, বাঁচলাম। নাড়ি ভুড়ি জ্বলে যাচ্ছিল। তা ভাই, জঞ্জালল্যান্ডে আবার কবে যাচ্ছি আমরা? পারলে কালই, বলল কিশোর। আজ তো কিছুই জানতে পারিনি, দেখিওনি তেমন কিছু। অনেক কিছু দেখার আছে, রাতে রহস্যজনক কিছু ঘটে ওখানে, যে কারণে নার্ভাস হয়ে পড়ে সিংহটা। রসটুকু শেষ করে বোতলটা ঠক করে নামিয়ে রাখলো টেবিলে। নানা কারণে অস্থির হয় জন্তু জানোয়ার, প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত পেলে হয়, কিন্তু ঝড় টড়ের তো নামগন্ধও নেই এখন, তাহলে কিসে নার্ভাস করল? আরও একটা ব্যাপার, রবিন মনে করিয়ে দিল, টোনকিন আমাদের সঙ্গে অভিনয় করল কেন? কেন বলল না সে উইলবার কলিন্স নয়? জানি না, মাথা নাড়ল কিশোর। একটা ব্যাপার খেয়াল করেছ, সিংহটা কিন্তু আগে থেকেই গর্জন করেছিল, মানে কিনের সঙ্গে আমাদের দেখা হওয়ার আগে থেকেই। এমনও তো হতে পারে যখনটা কিন করেনি। না, গাধার মতো গিয়ে খামোকা ঘুরে এলাম, এরপর গেলে চোখ কান খোলা রাখতে হবে, অনেকগুলো রহস্য জট পাকিয়ে যাচ্ছে। গেটের দিকে চোখ পড়তে মুসা বলল, কে জানি আসছে। বাদামি রঙের একটা স্যালন গাড়ি ঢুকলো ইয়ার্ডে, অফিসের সামনে এসে থামল। একজন লোক নামল, মাথায় চুল খুব পাতলা, ইয়ার্ডের জঞ্জালের ওপর চোখ বোলাল, তারপর এগিয়ে গেল একদিকে, একটা জিনিস ধরে ভালো মতো দেখল, সন্তুষ্ট হয়ে রেখে দিয়ে রুমালে হাতের ধুলো মুছে এগিয়ে এলো অফিসের দিকে। দরজায় বেরিয়ে এসেছে কিশোর, পেছনে তার দুই সঙ্গী, কোমর সরু চওড়া কাঁধ লোকটার, পরনে বিজনেস স্যুট, গলায় বোটাই, ফ্যাকাশে নীল চোখের তারা, অনেকটা কোদালের মতো চোয়াল, চেহারার সর্বনাশ করে দিয়েছে। মোসা তো মনে মনে নামই দিয়ে ফেলল, কোদাল মুখো। কিছু লোহার শিক দরকার, বলল লোকটা, বলার ভঙ্গিতে কর্তৃত্ব, আদেশ দিতে অভ্যস্ত বোঝা যায়। মালিক কোথায়? বাইরে গেছে স্যার, তুখোর সেলসম্যানের মতো বিনীত কণ্ঠে বলল কিশোর। আপনার যা যা দরকার আমাকে বলতে পারেন, কিন্তু শিক তো দিতে পারবো না, আর নেই, সরি, যা ছিল সব বিক্রি হয়ে গেছে। কে কিনেছে, কখন? আজ সকালে। কে নিয়েছে বলতে পারবো না স্যার, তখন ছিলাম না। কেন, বিক্রির রেকর্ড রাখো না? পুরনো মাল বিক্রির আর রেকর্ড কি রাখবো স্যার? লোকে আসে, পছন্দ করে, দাম দিয়ে নিয়ে যায়, ব্যাস ঝামেলা শেষ। আই সি, হতাশ হয়ে আবার পুরনো লোহা লাকড়ির দিকে তাকালো লোকটা। ইয়ার্ডের মালিক আমার চাচা, লোকটার হতাশা দেখে বলল কিশোর। আরও শিক আনতে গেছে, নাম ঠিকানা রেখে যান, এলেই আপনাকে খবর দেব। কিশোরের কথা যেন শুনতেই পায়নি লোকটা, দিক থেকে চোখ না সরিয়ে বলল, এখন একটাও নেই, ছোট বড় যা হোক। কী ধরনের জিনিস খুঁজছেন স্যার, বুঝিয়ে বললে চেষ্টা করতে পারি, দেখি কিছু দিতে পারি কি না। ওগুলো কি? হাত তুলে দেখালো লোকটা, জানোয়ারের খাঁচা, ওগুলোতে তো শিক আছে। তা আছে, কিন্তু ওগুলো দিয়ে কি করবেন? দেখছেনই তো পুরনো, ভাঙা, মেরামত করতে সময় লাগবে। বাধা দিয়ে অধৈর্য ভঙ্গিতে হাত নাড়ল লোকটা, ওই শিক হলেই চলবে আমার। কত? পকেট থেকে মানি ব্যাগ বের করল লোকটা, চোখ মিটমিট করল কিশোর। শুধু শিক চাইছেন, আজ তো খাঁচা নয়। না, কত? চেহারা দেখেই বোঝা যায় গভীর ভাবনা চলেছে কিশোরের মাথায়। সরি স্যার, ওগুলো এখন বিক্রি হবে না, চাচা বলেছে আগে মেরামত হবে, তারপর বেশি দামে বিক্রি করতে হবে সার্কাস পার্টির কাছে। হাসল লোকটা, বেশ তো, মেরামত করে যে দামে বিক্রি করবে এখনই তাই নিয়ে নাও আমার কাছ থেকে। কিছু মনে করবেন না স্যার, একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি সার্কাসের লোক? না হলে ক্ষতিটা কি? বলল লোকটা, আমি খাঁচাগুলো চাইছি, তার জন্য যা দাম লাগে দেব,
ব্যাস চুকে গেল, জলদি বলো কত দাম। তাড়া আছে আমার, নিরাসক্ত ভঙ্গিতে খাঁচাগুলোর দিকে তাকালো কিশোর। চারটে। এত ভাঙাচোরা, মেরামত করেও পুরোপুরি ঠিক করা যাবে কিনা সন্দেহ। $1,000 স্যার, ঘুম জড়িত কণ্ঠে বলল সে। মানিব্যাগে শক্ত হলো লোকটার আঙুল। এই জঞ্জালগুলোর দাম 1,000? ঠাট্টা করছো নাকি? আছে কিছু ওগুলোর, ভালো করে চেয়ে দেখো। পেছনে নড়ে চড়ে উঠল দুই সহকারী গোয়েন্দা। ছোট্ট কাশি দিয়ে অহেতুক গলা পরিষ্কারের চেষ্টা করল মুসা। আসলে কিশোরের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ফিরেও তাকালো না কিশোর। সবগুলো 1,000 নয় স্যার, বিনীত কণ্ঠস্বর। এক একটার দাম 1,000, তার মানে চার্টের দাম 4,000। স্থির দৃষ্টিতে কিশোরের মুখের দিকে এক মুহূর্ত তাকিয়ে রইল লোকটা। মানিব্যাগটা ভরে রাখলো পকেটে। অযথাই তোমাকে বসিয়ে গেছে তোমার চাচা, ব্যবসার কিছু বোঝো না। চার্টের নতুন খাঁচার দাম কত জানো? তাহলে নতুনই কিনে নিলে পারেন স্যার। ঠিক আছে, এক কাজ করেন, আপনি আবার আসেন একটু পরে, ততক্ষণে চাচা হয়তো চলে আসবে। মাথা ঝাঁকালো লোকটা, আবার মানিব্যাগ বের করে একটা $20 কড়কড়ে নোট বেছে নিল। কিশোরের নাকের কাছে ওটা নেড়ে বলল, এই যে বড় জোর, এই দিতে পারি $20। দ্বিধা করছে কিশোর। পুরনো ভাঙা ওই খাঁচাগুলোর দাম $20 অনেক কম, জানে সে। দিয়ে দেবে নাকি? সরি, পারলাম না স্যার। ঠিক আছে খোকা, কঠিন শীতল কণ্ঠে বলল কোদালমুখো, আমি আবার আসব। গাড়ি হাঁকিয়ে চলে গেল লোকটা। করেছ কি কিশোর? চেঁচিয়ে উঠল রবিন। ওই জঞ্জালের দাম $4,000? মুসাও চেঁচাল, $20 তো অনেক বেশি। শিওর, আজ রাশেদ চাচার বকা খাবে তুমি। মাথা ঝোঁকালো কিশোর। জানি, $5 লাগেনি চাচার কিনতে। তাহলে? রবিন বলল। লোকটাকে সুবিধের মনে হলো না। তাকে ওভাবে বিদায়ী করে ভালো করনি, নিরাশ হয়েছে খুব। অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছিল তো, বলল কিশোর। তাই ভাবলাম চাপ দিয়ে দেখি না কতখানি উঠে, কতটা দরকার। এখন তো জানলে, বলল মুসা। $20? মেরি চাচি এসে শুনলে আজ রাতের খাওয়া বন্ধ করে দেবে তোমার। ফোঁস করে নিঃশ্বাস ফেলে অফিসে ফিরে এসে বসল কিশোর। দেখা যাক কি হয়। আবার ইঞ্জিনের শব্দ শোনা গেল, ইয়ার্ডে ট্রাক। ফিরে এসেছেন রাশেদ পাশা। খালি ট্রাক, সেই খাঁচা কিচ্ছু নেই পেছনে। অফিস থেকে বেরোলো ছেলেরা। কি ব্যাপার চাচা? জিজ্ঞেস করল কিশোর। কিছু পাওনি? লম্বা গোফের ডগা টানলেন রাশেদ পাশা। পাইপটা দাঁতে কামড়ে ধরে রেখে বললেন, না। পুরনো শিকের জন্য যেন পাগল হয়ে উঠেছে লোকে। যা ছিল তখন দেখে এসেছিলাম, সব নিয়ে গেছে, একটাও নেই। কেশে গলা পরিষ্কার করল কিশোর। আমাদের এখানে যা ছিল তাও সব বেচা শেষ। এইমাত্র আরেকজন কাস্টমার গেল, তাই নাকি? ভুলই করে ফেলেছি, তখনই সব নিয়ে আসা উচিত ছিল। অস্বস্তি ভরে পা নাড়ল কিশোর। এক পা থেকে আরেক পায়ে শরীরের ভার বদল করল। চাচা, লোকটা ওই খাঁচাগুলো চাচ্ছিল, কেনার জন্যে খুব চাপাচাপি করল। ভাতিজার মুখের দিকে তাকালেন চাচা। ওই ভাঙা খাঁচা? কত দাম বলল? $20। $20? গম্ভীর হলেন রাশেদ পাশা। দিলি না কেন? বললাম অনেক কম দাম বলেছে। ফকফক করে ধোঁয়া ছাড়লেন চাচা। তুই কত চেয়েছিলি? লম্বা দম নিল কিশোর। $1,000। বোমা ফাটার আশায় চুপ রইল এক মুহূর্ত, কিন্তু জবাবে বেরোলো আরও কিছু ধোঁয়া। এক একটার জন্য 1,000, চার্টের জন্য 4,000। দাঁত থেকে পাইপ হাতে নিলেন রাশেদ পাশা। বকা শোনার জন্য অপেক্ষা করছে কিশোর। এই সময় গেটে আবার শোনা গেল ইঞ্জিনের শব্দ। বাদামি স্যালুনটা ফিরে এসেছে। ওই যে ওই লোক, বলল কিশোর। গাড়ি থেকে নেমে এগিয়ে এলো কোদালমুখো। রাশেদ পাশাকে বলল, আপনি ইয়ার্ডের মালিক? হ্যাঁ, বললেন চাচা। আমার নাম ডেমিং। আঙুল দিয়ে বাতাসে খোঁচা মেরে কিশোরকে দেখালো সে। ওটাকে বসিয়ে গিয়েছিলেন কেন? কিচ্ছু জানে না,
কয়েকটা পুরনো খাঁচার জন্যে ও আমাকে জবাই করতে চেয়েছিল, তাই নাকি? সরি, হাসি ফুটল কোদাল মুখুর মুখে। আমি জানতাম, তাই বলবেন আপনি। পকেট থেকে মানি ব্যাগ বের করে $20 একটা নোট দিল, ওকে দিতে চেয়েছিলাম, নিল না। খাঁচাগুলোর দিকে তাকালেন রাশেদ পাশা। আপনি তো চাইছেন শিক, তাই না? ওগুলো খাঁচা, খাঁচা থেকেই খুলে নেব, অধৈর্য হয়ে বলল ডেমিং। শিক দিয়ে খাঁচা বানানো হয়, এই যে নিন $20। নিভে যাওয়া পাইপ ধরালেন রাশেদ পাশা, জোরে জোরে টেনে ধোঁয়া ছাড়লেন। অপেক্ষা করছে কিশোর, উসখুস করছে লোকটা। সরি মিস্টার, অবশেষে বললেন রাশেদ পাশা, আমার ভাতিজা দাম চেয়ে ভুল করে ফেলেছে, খাঁচাগুলো সার্কাস পার্টির কাছে বেচব আমি, আর কারো কাছে নয়। স্তব্ধ হয়ে চাচার দিকে চেয়ে আছে কিশোর, আহা হয়ে গেছে রবিন আর মুসা। সার্কাস পার্টি? ভুরু কুঁচকালো লোকটা। হ্যাঁ, ওগুলো জানোয়ারের খাঁচা, মেরামত করে সার্কাস পার্টির কাছে বেচব, ছেলে মানুষ তো ভুল করে ফেলেছে। ভুল মানে? কত দাম চেয়েছে এক একটার জানেন? $1,000। হ্যাঁ বলেছে, হাসল ডেমিং। আপনার ভালো দামে বিক্রি হওয়া নিয়ে কথা, সার্কাস পার্টির কাছে বেচুন আর যার কাছেই বেচুন, আমি কি কম দিচ্ছি? আসলে, আবার ধোয়া ছাড়লেন রাশেদ পাশা, সার্কাসের প্রতি একটা দুর্বলতা আছে আমার, তাছাড়া বললামই তো ভাতিজা কম চেয়ে ফেলেছে, এক একটা খাঁচার দাম হওয়া উচিত ছিল $1,500, তার মানে চার্টের দাম $6,000। পাথর হয়ে গেল যেন লোকটা। ইয়ার্ডের মালিকের মুখে কোনোরকম রসিকতার ভাব দেখতে পেল না, নীরবে পাইপ টেনে চলেছেন, নিয়মিত ধোঁয়া ছাড়লেন, কেউ কিছু বলছে না, পিনপতন নীরবতা। ভালো জমেছে নাটক। এই সময় বেরসিকের মতো সেখানে এসে হাজির হল রোভার। বস, ওখানে জঞ্জাল জমে আছে, সাপ করে ফেলব। বিশালদেহী রোভারকে দেখল এক পলক কোদাল মুখ, আরও শীতল হল চাহনি। ঠিক আছে মিস্টার, খসখসে কণ্ঠে বলল সে, আপনার জিনিস আপনি যত খুশি দামে বেচুন, আমার টাকার দাম আমার কাছে। চলে গেল বাদামি লুসেন। কিশোরের ইচ্ছে হল ছুটে গিয়ে জড়িয়ে ধরে চাচাকে। হেডকোয়ার্টারে এসে ঢুকেছে তিন গোয়েন্দা। রাশেদ চাচা কাণ্ডটা করল কি? তুলে বসতে বসতে বলল রবিন। $6,000? মুসা বলল, আমিও অবাক হয়েছি। মাথা দুলিয়ে বলল কিশোর, কি জানি কেন করেছে, সার্কাসকে ভালোবাসত, তাই হয়তো লাভের কথা ভাবেনি। $15 না হয় গেলই, তার পছন্দের জায়গায় বিনে পয়সায় হয়তো দান করে দেবে, কিন্তু হঠাৎ করে লোহার শিক আর খাঁচার জন্যে খেপে উঠল কেন লোকে? রবিনের প্রশ্ন। মুখ খুলতে চাচ্ছিল কিশোর, এই সময় বাজল টেলিফোন। রিসিভার তুলে কানে ঠেকাল কিশোর, লাইনের সঙ্গে লাগানো স্পিকারের সুইচ অন করে দিল। হ্যালো কিশোর পাশা। কিশোর, বেজে উঠল স্পিকারে, আমি ডিক কলিন্স, আজ রাতে আসতে পারবে? আজই? ঠিক বলতে পারছি না, এত তাড়াহুড়ো কেন? কিছু না, ভাবলাম গরিলাটা এসেছে তো, তোমরা হয়তো দেখতে চাইবে। হ্যাঁ তাই নাকি, খুব বড়? হাসল ডিক, অনেক বড়, সমস্যা হয়ে গেছে আমাদের, ঘরেই রাখতে চাইছি, কিন্তু ওখানে তো ভিক্টরও থাকবে, তার তো আবার মেজাজ খারাপ, কি করে বসে কে জানে। হ্যাঁ, অন্ধকারে তো আবার নার্ভাস হয়ে যায় সিংহটা। এই সুযোগ তোমাদের জন্যে, এলে আজ রাতেই হয়তো জানতে পারবে কেন হয়। দেখি চেষ্টা করব, গাড়ি যদি পাই। কেন, তোমাদের গাড়ি তো আছে, রাতে পাওয়া যাবে না, ড্রাইভার পাওয়া যাবে না। দিনে খাটে বরিস আর রোভার, মানে আমাদের কর্মচারীরা, রাতে ওদের কষ্ট দেওয়া ঠিক হবে না। দেখি রোলস রয়েসটা জোগাড় করতে পারি কি না। রোলস রয়েস? হ্যাঁ, সঙ্গে সোফারও আছে, গাড়ি পেলে আজ রাতেই আসব। তুমি কোথায় থাকবে? রাত 9টায় জাঙ্গল ল্যান্ডের গেইটে পৌঁছল রোলস রয়েস। জানালা দিয়ে মুখ বের করল কিশোর, এখানেই তো ডিকের থাকার কথা। গেইটের উপরে উজ্জ্বল একটা আলো আশেপাশের অনেকখানি জায়গা আলোকিত করে রেখেছে, তারপরে পুরো বনভূমি অন্ধকার,
রাতের বাতাসে সড়সড় করছে পাম গাছের পাতা, ভেসে আসছে বিচিত্র কিচির মিচির। গাড়ি থেকে নেমে গেইটের পাল্লা খুলে দিল মোসা। রোলস রয়েস ভেতরে ঢুকলে পাল্লা আবার বন্ধ করে দিয়ে এসে উঠে বসল। কেমন জানি জায়গাটা, নিচু কণ্ঠে বলল সে, গা ছমছম করে। পথ আর জায়গা চিনে রাখার ব্যাপারে মোসা ওস্তাদ। একবার যেখান দিয়ে যায় সহজে ভোলে না, অন্ধকারেও চিনে ফেলে কি করে যেন। তার ওই ক্ষমতা অনেক সময় কিশোর পাশাকেও বিস্মিত করেছে। পথ দেখালো এখন মোসা, ড্রাইভ করে চলল হ্যানসন। বড় সাদা বাড়িটা দেখা যেতেই সোফারের কাঁধে হাত রাখল মোসা। এক মিনিট, ভুরু তুলল কিশোর। কি ব্যাপার মোসা, চিৎকার শুনলাম মনে হয়? চুপ করে বসে কান পেতে রয়েছে ওরা। খানিক পরেই বনের ভেতর থেকে শোনা গেল শব্দ, তারপর দূরে শোনা গেল সাইরেনের তীক্ষ্ণ বিলাপের মতো শব্দ। হাত তুলে বলল রবিন, দেখো দেখো সার্চ লাইট। সবাই দেখল, অন্ধকার আকাশে বাঁকা রেখা সৃষ্টি করে সরে যাচ্ছে সার্চ লাইটের তীব্র নীলচে সাদা আলোক রশ্মি। সামনে ঝোপঝাড়ের ভেতরে শোনা গেল দুবদাপ শব্দ, ভারী নিঃশ্বাস, হাঁপাচ্ছে কেউ। ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো একটা মূর্তি। রোলস রয়েসের হেডলাইটের আলোর সামনে দিয়ে ছুটে যাওয়ার সময় স্পষ্ট দেখা গেল, মাথায় চওড়া কানাওয়ালা হ্যাট। চৌলকিন, চেঁচিয়ে বলল রবিন। কিসে তাড়া করেছে? মোসা বলল। ব্যাপারটা কি? হুড়মুড় করে পথের অন্য পাশের জঙ্গলে ঢুকে পড়ল লোকটা। ধীরে ধীরে দূরে সরে গেল তার ছুটে চলার আওয়াজ। সামনে রাগান্বিত চিৎকার শোনা গেল, টর্চের আলো দেখা গেল, কিছু একটা গণ্ডগোল হয়েছে। আন্দাজ করল রবিন। চলো তো দেখি, কিশোর বলল। গাড়ি থেকে নেমে দৌড় দিল তিন গোয়েন্দা, তাদের নাম ধরে চিৎকার করে ডাকল কেউ। ফিরে চাইল কিশোর, দ্বিধা করছে। একটা টর্চের আলো নেচে উঠল, কিশোর আমি ডিক। কাছে গেল তিন গোয়েন্দা, জোরে জোরে হাঁপাচ্ছে ডিক। তার পেছনে আরও কয়েকজন টর্চ হাতে কি যেন খোঁজাখুঁজি করছে, এদিক ওদিক আলো ফেলছে, গাছের ডালেও ফেলছে কেউ কেউ, কয়েকজনের হাতে রাইফেল। হয়েছে কি? জিজ্ঞেস করল কিশোর। আবার পালিয়েছে ভিক্টর? না, হাঁপাতে হাঁপাতে বলল ডিক। তার চেয়েও বড় বিপদ। কি? অধৈর্য কণ্ঠে বলল রবিন। হাতে রাইফেল কেন ওদের? চৌলকিনকে খুঁজছে। কে? চৌলকিন, জবাব দিল মোসা। এই তো এইমাত্র দেখলাম ওকে, এদিক থেকে বেরিয়ে ওদিকে ঢুকে পড়েছে। তাই বলো, গম্ভীর হলো ডিক। আমি এটাই সন্দেহ করেছিলাম। কিসের সন্দেহ? রবিন আর ধৈর্য রাখতে পারছে না। কি হচ্ছে এখানে? গরিলা খাঁচা থেকে পালিয়েছে। কখন? জানতে চাইল মোসা। ভয়ে ভয়ে তাকালো এদিক ওদিক। তার মানে এই বনে এখন একটা বুনো গরিলা ছাড়া রয়েছে? খানিক আগের ঘটনা, ডাক্তার হ্যানুয়েল তখন মাত্র ভিক্টরকে নিয়ে এসেছেন বাড়িতে। একটা বুনো গরিলা আর একটা নার্ভাস সিংহ। নিচের ঠোঁটে চিমটি কাটল কিশোর। ডিক, এমনও তো হতে পারে, গরিলাটাকে দেখে রাগারাগি করেছে ভিক্টর, গর্জন করছে, তাতে ভয় পেয়ে খাঁচার দরজা খুলে পালিয়েছে গরিলাটা। দরজা খোলেনি তাহলে? কেউ শিক খুলে দিয়েছে। এক মুহূর্ত চুপ রইল ডিক। তিক্ত কণ্ঠে বলল, টোলকিন ছাড়া আর কেউ না, আমি শিওর। মাথা নাড়াল কিশোর। সে নাও হতে পারে, অনেক কারণে বনের মধ্যে ঘোরাফেরা করতে পারে টোলকিন। ওই করেছে প্রমাণ করতে পারবে? খাঁচাটা একবার দেখা যায়, হয়তো কোনো সূত্রটূত্র। এসো, পা বাড়াতে গিয়েও থামল ডিক। রোলস রয়েসের কথা বললে? গাড়িটা কোথায়? পাহাড়ের গোড়ায়, জবাব দিল রবিন। অসুবিধে নেই, সোফার আছে, গাড়িতেই বসে থাকবে। বাড়ির পাশের একটা খোলা জায়গায় ছেলেদের নিয়ে এলো ডিক। প্রতিটি ঘরে আলো জ্বলছে, আলোকিত হয়ে আছে আশেপাশের এলাকা। বড় শূন্য খাঁচাটা দেখালো ডিক। তোমরা আজ বিকেলে যাওয়ার পর এসেছে, দুটো খাঁচা এসেছে এবার। দুটো খাঁচা? কিশোরের প্রশ্ন।
পেছনে চাপা একটা গর্জন হতেই চমকে ফিরে তাকালো সে। রবিন আর মোসাও ফিরেছে। খাইছে? বলে উঠল মোসা। কি ওটা? বাড়ির কোণে টর্চের আলো ফেলল ডিক। দারুণ দেখতে না? মাত্র 20 ফুট দূরে রয়েছে জিপটা। ওরা ওটার দিকে এগোতেই গড়গড় করে উঠল। কালো প্যান্থার, বলল ডিক। চিতাবাঘ? মোটা লোহার শিকে তৈরি খাঁচার ভেতর থেকে জ্বলন্ত হলুদ চোখে ওদের দেখছে চিতাবাঘ। ওরা আরও এগোতেই হিসিয়ে উঠল। মুখ হা করতে দেখা গেল ঝকঝকে সাদা ভয়াল সদন্ত। হরি বাপরে, পেশি দেখেছ? মুগ্ধ চোখে জানোয়ারটাকে দেখছে মোসা। অ্যামাজনের জঙ্গলে আমরা যে জাগুয়ারটাকে ধরেছিলাম তার চেয়ে কম না। মোসার কথার জবাবেই যেন গর্জে উঠে খাঁচার শিকের ওপর ঝাঁপিয়ে পড়ল চিতাটা। ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছে। এটা জাগুয়ার নয়, জানালো ডিক। প্যান্থার, খাঁটি চিতাবাঘ, আফ্রিকান। অস্থিরভাবে খাঁচার ভেতরে পায়চারি শুরু করল চিতাবাঘ। মেজাজ খুব খারাপ মনে হচ্ছে। গোয়েন্দা প্রধানের দিকে তাকাল রবিন। কিশোর, তোমার কি মনে হয়? কিশোর চেয়ে আছে আরেক দিকে, শূন্য খাঁচাটা দেখছে যেটাতে গরিলা ছিল। এগিয়ে গেল ওটার কাছে। ভালোমতো দেখে সোজা হলো। অস্ফুট একটা শব্দ বেরোলো মুখ থেকে। কি ব্যাপার কিশোর? জিজ্ঞেস করল রবিন। খাঁচায় গোলমাল, ঘোষণা করল কিশোর। ডিক ঠিকই বলেছেন, কেউ গরিলাটাকে বেরিয়ে যেতে সাহায্য করেছে। কি করে বুঝলে? এগিয়ে এলো মোসা। খাঁচার একধার দেখালো কিশোর। দেখেছ, একটা শিক খুলে নেওয়া হয়েছে, পাশের দুটো বাঁকানো, প্রতি দুটো শিকের মাঝে ফাঁক 6 ইঞ্চি। একটা কেউ খুলে নিয়েছে, ফাঁক বেশি হয়ে যাওয়ায় অন্য দুটোতে চাপ দেওয়ার সুযোগ পেয়েছে গরিলাটা, ফাঁক করে বেরিয়ে গেছে। ডিক, গরিলাটা কত বড়? বয়স বেশি না, তবে গায়ে গতরে বড়ই, প্রায় আমাদের সমান। তার মানে দুজন পূর্ণবয়স্ক মানুষের চেয়ে গায়ের জোর বেশি। আনা হয়েছে কোত্থেকে? মধ্য আফ্রিকার রুয়ান্ডু। অনেকদিন থেকেই আশাই ছিলাম একটা গরিলা পাবো। সিলভার চাচাও অনেক চেষ্টা করেছে। কঙ্গো, উগান্ডা, রুয়ান্ডায় হন্যে হয়ে ঘুরে বেড়িয়েছে। শেষে রুয়ান্ডা থেকে চিঠি লিখেছে আমাদের, একটা গরিলা পাওয়া গেছে, তবে ওদেশ থেকে বের করার অসুবিধে, সরকারি বিধিনিষেধ। ওদের বোঝাতে অনেক বেগ পেতে হয়েছে চাচাকে। গরিলা তো অনেক জাতের আছে, রবিন বলল। তোমাদের এটা কোন জাতের? পাহাড়ি অন্ধকার থেকে শোনা গেল একটা কণ্ঠ। আলোই এলেন উইলবার কলিন্স, কম বয়সী মদ্দা। পাওয়া গেছে? জানতে চাইল ডিক। মাথা নাড়লেন কলিন্স। ক্লান্ত মুখে ধুলো ময়লা লেগেছে, মনে হয় খাদের ওদিকে চলে গেছে, গিয়ে দেখা দরকার। জন প্রাইসের কি খবর? জিজ্ঞেস করল কিশোর। ভিক্টোরি মেরেছে ওকে? হাসলেন কলিন্স। না, পাহাড় থেকে পিছলে পড়েছে, অযথায় আমাকে চাপ দিতে এসেছিলেন সিন। হারামি লোক, এক ঝামেলা থেকে রেহাই পেলাম, এখন আরেক ঝামেলায় পড়েছি। দূরে হইচই শোনা গেল। যাই গিয়ে দেখি, বিষণ্ণ কণ্ঠে বললেন কলিন্স। খারাপ কিছু ঘটানোর আগেই গরিলাটাকে ধরা দরকার। কাজটা বিপজ্জনক না? মুসা বলল। কিছু তো বটেই। ঘুরে হাঁটতে শুরু করলেন তিনি। একটা হুড খোলা জিপ এসে থামল। ড্রাইভিং সিটে বসে আছেন ডাক্তার হ্যালোয়েন। কলিন্স উঠে বসতেই আবার চলতে শুরু করল জিপ। মলিন হাসি হাসল ডিক। ওই এক ডাক্তার, জন্তু জানোয়ারের পাগল। এতই যদি পাগল হবে? মোসা ফস করে বলে ফেলল। গাড়িতে রাইফেল কেন? ওটা রাইফেল না, স্টান গান। ডার্ট ছোড়ে, বুলেট নয়, বিশেষ ধরনের ডার্ট। ভেতরটা ফাঁপা, তাতে ঘুমের ওষুধ ভরা থাকে, রক্তে মিশলে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে জানোয়ার, ধরা সহজ হয় তখন। ওরা গিয়ে গরিলা ধরুক, কিশোর বলল। আমরা ততক্ষণ আশপাশটা ঘুরে দেখি। জানোয়ারগুলো ছাড়া পাই কীভাবে বোঝা দরকার। প্রথমে পালালো ভিক্টর, তারপর এখন এই গরিলা। ভিক্টর এখন ভালো আছে,
ডিক জানালো, বাড়ির ভেতরে ঘুমোচ্ছে, ঘুমের ওষুধ খাইয়েছেন ডাক্তার, কাল সকালে শুটিংয়ে যেতে পারবে সিংহটা। চারপাশে চোখ বোলাচ্ছে কিশোর, ভিক্টরেরও খাঁচা আছে নাকি? না, এক মাস আগেই ওর খাঁচা বেচে দিয়েছি। এখন ঘরের ভেতরে চাচা আর আমার সঙ্গে ঘুমাই, ওর নিজের ঘর আছে কিন্তু আমাদের সঙ্গে থাকতেই ভালোবাসে। আলোকিত বাড়িটার দিকে তাকালো কিশোর, একবার তো ছেড়ে দিয়েছে, আবার যদি দেয়? পকেট থেকে চাবি বের করল ডিক, দেখল তালার ব্যবস্থা করেনি, শুধু দুটো চাবি, একটা চাচার কাছে একটা আমার। ডিক, তুমি বলেছ রাতে অস্থির হয়ে ওঠে ভিক্টর, এসো না বাড়িটার চারপাশ ঘুরে দেখি, কোনো সূত্র পেয়েও যেতে পারি। রাজি হল ডিক। একটা টিলার ওপরের বন পরিষ্কার করে তৈরি হয়েছে বাড়িটা। মূল বাড়ি থেকে খানিক দূরে একটা ছাউনি, তাতে নিত্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আর জ্বালানি কাঠ রাখা হয়, ইচ্ছে করলে গাড়িও রাখা যায় ওখানে, কিন্তু গাড়ি বাইরেই রাখলেন কলিন্স। টিলা থেকে উত্তর দিকে নেমে গিয়ে অন্য পথের সঙ্গে মিশেছে একটা পথ। শান্ত নিথর রাত, খানিক আগে উত্তেজনার লেশমাত্র নেই, চাঁদ উঠেছে, ঝকঝকে আকাশ, একরত্তি মেঘ নেই, পুরো বাড়িটা একচক্কর ঘুরল ওরা, ফিরে এলো আবার খাঁচাগুলোর কাছে, শূন্যই রয়েছে গরিলার খাঁচা। চিতাটা শুয়েছে বটে, ছেলেদের দেখে আবার সতর্ক হয়ে উঠল, লেজ আছড়াতে শুরু করল এপাশ ওপাশ। চলো অন্য জায়গা দেখি, প্রস্তাব দিল কিশোর। ডিককে অনুসরণ করে ঢালু পথ বেয়ে নামতে লাগল তিন গোয়েন্দা, হাঁটতে হাঁটতে জানালো জঙ্গল ল্যান্ডের কোথায় কি আছে। কত বড়? জিজ্ঞেস করল রবিন। আমার তো মনে হচ্ছে এত বেশি বড়, কোথায় কি ঘটছে বোঝাই মুশকিল তোমাদের জন্যে। 100 একরের মতো, বলল ডিক। বড় এলাকা ঠিকই বলেছ, তবে খোঁজ রাখতে কই আমাদের তেমন অসুবিধে হয় না। কোন জায়গায় শুটিং করেছেন? উত্তরে, এখান থেকে গাড়িতে 5 মিনিটের পথ। এখন আমরা যাচ্ছি পূবে, আর একটু পরেই আমাদের সীমানা শেষ। দুই ধারে ঝোপঝাড়, পাথর, বড় বড় গাছ, কোথাও মাথার উপরে ডালপাতার চাঁদোয়া সৃষ্টি হয়েছে, ফাঁক ফোকর দিয়ে চুঁইয়ে আসছে জ্যোৎস্না। তোমার চাচা যে খাদের কথা বলল, কোথায় ওটা? উত্তরে গেলেন বলেই তো মনে হলো। হ্যাঁ, তবে কিছু দূর গিয়ে বাঁয়ে মোড় নিয়ে আরেকটা পথ পড়বে, উত্তর পশ্চিমে গেছে, 15 মিনিটের পথ, তারপরে পাওয়া যাবে গিরিখাত। ওখানে 1 একর জমি আছে আমাদের, আফ্রিকান বন তৈরি করা হয়েছে ওখানে, হাতিগুলো ওখানেই থাকে। ওই যে ডাক শুনতে পাচ্ছ? জঙ্গল ল্যান্ডের বর্ণনা দিয়ে গেল ডিক। পশ্চিম প্রান্তে রয়েছে ট্যুরিস্ট সেকশন, আমাদের প্রধান আকর্ষণ আফ্রিকা আর জন্তু জানোয়ার, তবে বুনো পশ্চিমও পছন্দ অনেক দর্শকের, তাই ওদিকে একটা কৃত্রিম পশ্চিমা সীমান্ত শহর তৈরি করেছি। নকল একটা গোরস্থান আছে, একটা ঘোস্ট টাউন আছে, এমনকি পুরনো দিনের ঘোড়ার গাড়িও আছে একটা, তাতে বাচ্চারা চড়ে। দক্ষিণে রয়েছে ঢোকার পথ, যেদিক দিয়ে এসেছ তোমরা, জঙ্গল বেশি ওদিকেই, মাঝখানে রয়েছে হ্রদটা, আর তারপরে যেখানে সিন শুটিং করছে সেখানে রয়েছে আরও জঙ্গল। উত্তরে শেষ মাথায় পাহাড়ের সারি, উঁচু উঁচু চূড়া আছে, আমাদের এখানে সিনেমার যত শুটিং হয় তার বেশিরভাগই হয় ওখানে, চূড়া থেকে নিয়ে ডাইভ দিয়ে পড়ে অভিনেতারা। ডাক্তারের ডিসপেন্সারিও ওদিকেই, হঠাৎ পাখি আর বানর চেঁচামেচে জুড়ে দিল, থমকে গেল তিন গোয়েন্দা, ডিকের দিকে তাকালো। ও কিছু না, বলল ডিক, প্রহর ঘোষণা করছে। হ্যাঁ, যা বলছিলাম, নানা রকম জন্তু জানোয়ার আছে আমাদের, সাপও আছে অনেক রকম, ওগুলোকে অবশ্য কড়া পাহারায় রাখতে হয়, খাঁচা থেকে ছাড়ি না, জঙ্গলে একবার ঢুকে গেলে আর খুঁজে বের করা যাবে না। ডিকের কথা কিশোরের কানে যাচ্ছে বলে মনে হলো না, হঠাৎ পেছনে ফিরে চেয়ে জিজ্ঞেস করল, বাড়িটা থেকে কত দূর এসেছি? 500 গজ হবে, আর একটু পরেই ঢালের শেষে বেড়া। এই চুপ, দাঁড়িয়ে গেছে মুসা, কিসের শব্দ? সবাই শুনতে পাচ্ছে।
ভোঁতা, অদ্ভুত একটা আওয়াজ। বাড়ছে শব্দটা, অনেকটা হাড় চিবানোর শব্দের মতো। তার সঙ্গে যোগ হলো সাইরেনের মতো শব্দ, তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো, বাড়ছে। আমার ভাল লাগছে না, ফিসফিসিয়ে বলল মোসা। চলো ফিরে যাই। কিশোরের কৌতূহল বেড়েছে, শব্দটা কিসের? কথা শেষ করতে পারল না, তার আগেই শতগুণ বেড়ে গেল শব্দ। নানা ধরনের শব্দের মিশ্রণ, বিশেষ কিছুর সাথে তুলনা করা কঠিন। চলো পালাই, চেঁচিয়ে উঠল রবিন। ওদেরকে অবাক করে দিয়ে নীরব হাসিতে ফেটে পড়ল ডিক। তুমি হাসছ? হাসব না, যা ভয় পেয়েছ ওটা তো মেটাল শ্রেডার। কমে এলো তীক্ষ্ণ শব্দ, হালকা শীষ দিয়ে থেমে গেল, সাইরেনের মতোই। মেটাল শ্রেডার, আনমনে বলল গোয়েন্দা প্রধান। গাছপালার ভেতর দিয়ে একদিকে দেখালো ডিক। হ্যাঁ কিশোর, বেড়ার ওধারে, আমাদের সীমানার বাইরে একটা সেলভিজ ইয়ার্ড আছে। লোহা লক্করের জঞ্জাল, বেশিরভাগই পুরনো বাতিল গাড়ির বডি। ওই শ্রেডার দিয়ে কি করে? মুসার জিজ্ঞাসা। লোককে ভয় দেখাই? ওটা এক ধরনের মেশিন, গাড়ির শরীর কেটে টুকরো টুকরো করে, ধাতু থেকে ধাতুকে আলাদা করে। এই যেমন ধরো, গাড়ির বডিতে কত রকমের ধাতুই থাকে, পিতল, লোহা, ইস্পাত, সব আলাদা আলাদা করে ফেলে। ওই ধাতুকে আবার নতুন করে কাজে লাগানো হয়। মার্সে, হোপ করে নিঃশ্বাস ছাড়ল সহকারী গোয়েন্দা। চেনে কিভাবে? মানুষের ব্রেন লাগানো আছে নাকি? অনেকটা ওরকমই, কম্পিউটার সিস্টেম আছে। নিচে ঠোঁটে চিমটি কাটছে কিশোর, হাতঘড়ির দিকে তাকালো, 9:30। ডিক, ভিক্টর কি এই সময়টাতেই নার্ভাস হয়? আগেও হয়, পরেও হয়, ঠিক সময় বলতে পারবো না, অতটা খেয়াল করে দেখিনি, তবে হয় অন্ধকার হওয়ার পরে। সবসময় রাতে? দিনে কখনো না? না। কি ভাবছ কিশোর? জিজ্ঞেস করল রবিন। ভাবছ ওই মেটাল শ্রেডারের শব্দে নার্ভাস হয় সিংহটা? শব্দ মানুষের চেয়ে জন্তু জানোয়ারকে অস্থির করে বেশি। হয়তো ভিক্টর এই শব্দ সইতে পারে না, কিন্তু শুধু রাতে কেন? যুক্তি দেখালো মুসা। দিনেও তো হয় শব্দ, তখন নার্ভাস হয় না কেন? ভালো পয়েন্ট ধরেছ সেকেন্ড, বলল কিশোর। ডিক, ওই যন্ত্রটা দিনে চলে না? মাঝে সাঝে, তবে সঠিক বলতে পারবো না, আমাদের বাড়ি থেকে আওয়াজ ততটা শোনা যায় না তো। মাথা ঝোঁকালো গোয়েন্দা প্রধান। মেশিনটা বসেছে কতদিন? নতুন, ইয়ারটা অবশ্য পুরনো, কয়েক বছর ধরে আছে। শ্রেডারটা এসেছে মাসখানেক হলো। 1 মাস? তা ভিক্টরের রোগটা শুরু হয়েছে কবে থেকে? 2-3 মাস হবে। শুরুতে তেমন বেশি ছিল না, তার অস্থিরতা বেড়েছে গত 1 সপ্তাহে। তার মানে, রবিন বলল, মেটাল শ্রেডার আসার আগেই তার রোগ হয়েছে। চিন্তিত মনে হচ্ছে কিশোরকে। তাহলে হয়তো বদ্ধ জায়গা পছন্দ করতে পারছে না ভিক্টর, মানে ঘরের মধ্যে বন্দি থাকাটা, কিংবা অন্য কোনো কারণও থাকতে পারে, সিনেমায় অভিনয়ের জন্যও হতে পারে, রসিকতা করে বলল মুসা। অনেক অভিনেতার হয় ওরকম, পরদিন শুটিং থাকলে আগের রাতে উত্তেজনায় ঘুমাতে পারে না, বাবার কাছে শুনেছি। তা হয়, বলল কিশোর, কিন্তু সেটা মানুষের বেলায়, সংলাপ মুখস্থ করতে হয় বলে, আরও নানা কারণ থাকে। সিংহের সেসব ভাবনা নেই, ডিকের দিকে ফিরল। আচ্ছা, সিন এখানে এসেছে কতদিন হলো? 2 মাস হবে। মাস দেড়েক কাটিয়েছে লোকেশন সিলেকশন আর এটা ওটা করে। শুটিং শুরু করেছে এই 2 হপ্তা আগে থেকে। রাতেও শুটিং করে? করে মাঝে মাঝে। মেটাল শ্রেডারের শব্দে অসুবিধে হয় না? মানে ডায়লগ রেকর্ড করার সময় মাইকে ঢুকে যায় না ওই বিকট শব্দ? তা হয়তো যায়, জানি না। না, যায় না, মুসা বলল। অনেক সময় শুটিং আগে হয়ে যায়, শব্দ এমনকি ডায়লগও পরে যোগ করা হয় ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে।
মাথা ঝাঁকালো কিশোর। তা ঠিক, ডিক, অভিনেতা আর টেকনিশিয়ানরা থাকে কোথায়? শ্রমিকও তো আছে, তারা রাতে শুটিং না থাকলে প্রায় সবাই যার যার বাড়ি চলে যায়। কারা কারা থাকে? সিন তার নিজের ট্রেলার আছে, আর থাকে অভিনেতা জন প্রাইস, আর অভিনেত্রী অ্যানি ফিশার, তাদেরও ট্রেলার আছে। সারা রাতই গেট খোলা থাকে, কে কখন আসে যায় কি করে, এত শত খোঁজ খবর রাখি না আমরা, রাখার প্রয়োজনও পড়ে না। এমনও তো হতে পারে ওই তিনজন ছাড়াও আরও কেউ থেকে যায় ভেতরে, রাতে এসে ঘুর ঘুর করে তোমাদের বাড়ির আশেপাশে, পারে না? তাতেই হয়তো চঞ্চল হয় ভিক্টর। কেন এরকম করবে কেউ কিশোর? কথাটা ধরল রবিন। কেন করবে সেটা এখন বলতে পারছি না, তবে করতেও তো পারে। চলো আরও ঘুরে দেখাই, বলল ডিক। বেড়ার ধার দিয়ে আরেকদিকে চলে যাব, এসো। ওরা বেড়ার কাছাকাছি আসতেই আবার শুরু হলো সেই অদ্ভুত বিকট শব্দ, ধাতু চিবিয়ে খাচ্ছে যেন কোনো ভয়াল দানব। কি আওয়াজ রে বাবা, কানে আঙুল দিল বনি। এরপর এলে সঙ্গে তুলো নিয়ে আসব, তোমাদের সব জানোয়াররাই যে নার্ভাস হয়নি এটাই আশ্চর্য। বেড়ার দিকে চেয়ে আছে কিশোর, লোহার খুঁটি একটু পরপর পুঁতে তার গায়ে তারের জাল জড়িয়ে তৈরি করেছে বেড়া। চাঁদের আলোই চকচক করছে। কদ্দূর পর্যন্ত আছে বেড়াটা? উত্তরে চলে গেছে, একেবারে ইয়ার্ডের শেষ মাথা পর্যন্ত, জানালো ডিক। তারপরে বড় একটা ড্রেন মতো আছে, সব জায়গায় বেড়াটা 6 ফুট উঁচু। এখানে যেমন দেখছ খুব শক্ত, কোনো জানোয়ার ভেঙে ওপাশে যেতে পারবে না। বেড়ার ধার ধরে উত্তরে এগোলো ছেলেরা, তারপর সরে এলো পাহাড়ের দিকে। হঠাৎ থমকে দাঁড়ালো মোসা। কি হলো? জিজ্ঞেস করল রবিন। হাত তুলে দেখালো একদিকে মোসা, ফিসফিসিয়ে বলল, কি যেন শুনলাম। স্ট্রেডারের চিৎকার থেমে গেছে, কান পাতল অন্যেরাও। কই, কোথায়? বলল কিশোর। আমি তো কিছু শুনছি না। আবার হাত তুলে দেখালো মোসা, ওদিকে। এইবার শুনতে পেল সবাই, লম্বা ঘাসে ঘষার শব্দ, সেই সঙ্গে ভারী নিঃশ্বাসের আওয়াজ। ওই তো, বলে উঠল মোসা। চাঁদের আলোই ঘাস বনে একটা নড়াচড়া চোখে পড়ল সবারই, স্থির হয়ে দাঁড়িয়ে রইল ওরা। বেরিয়ে এলো ওটা, কালো মাথা এপাশ ওপাশ নাড়ছে, ঘাড় প্রায় নেই বললেই চলে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না ওরা। এগিয়ে আসছে জিপটা, ছাড়া পাওয়া সেই গরিলা। সক্সের আগে সামলে নিল কিশোর, চেঁচিয়ে উঠল, দৌড় দাও। মুহূর্ত দেরি করল না, ঘুরেই ছুট লাগালো তিন গোয়েন্দা। ডিক দ্বিধা করছে, কর্তব্যবোধ, কিন্তু এগিয়ে আসা গরিলার লাল চোখ আর বিকট চেহারা দেখে মত পরিবর্তন করতে বাধ্য হল। পিছু নিল অন্যদের, দমাদম বুকে থাবা মারল গরিলাটা, যেন ঢাক বাজালো। তারপর ঘুরে ঢুকে গেল আবার ঘাস বনে, থামল চার কিশোর। গেল কই? হাঁপাচ্ছে রবিন, ঘাসের মধ্যে গিয়ে ঢুকেছে আবার। ডিক জানালো, এখানে থাকাটা আর ঠিক না, চলো বাড়ি যাই। ফিরে চলেছে ওরা, বুকের ভেতরে দুরু দুরু কমেনি এখনো। খানিক দূর এগিয়ে মোড় নিয়েছে, ঠিক এই সময় ঘাস ফাঁক করে আবার বেরিয়ে এলো গরিলাটা, একেবারে তাদের মুখোমুখি। পথ রোধ করে দাঁড়াল, ভয়ে জমে গেল যেন ছেলেরা। মোটা রোমশ দুই হাত মাথার উপর তুলে বিকট শব্দে চেঁচিয়ে উঠল গরিলা, শুয়ে পড়ো জলদি। শোনা গেল একটা তীক্ষ্ণ কণ্ঠ, ডাইভ দিয়ে মাটিতে পড়ে গড়িয়ে সরে গেল চারজনই। ফটাস করে একটা শব্দ হল, মুখ ফিরিয়ে ছেলেরা দেখল কলিন্স আর ডাক্তার দাঁড়িয়ে আছেন গরিলাটার পেছনে, ডাক্তারের হাতে উদ্যত স্টান গান। দুলে উঠল গরিলাটা, ঘর ঘরে আওয়াজ বের করল গলা দিয়ে, গুঁয়ে উঠে ধূপ করে পড়ে গেল মাটিতে। উঠে দাঁড়ালো ছেলেরা, হাঁটু কাঁপছে, বুকের খাঁচায় যেন পাগল হয়ে উঠেছে হৃৎপিণ্ড।
এই ঠিক আছো তোমরা? জিজ্ঞেস করল কলিন্স। কম্পিত কণ্ঠে জানালো ছেলেরা, ঠিক আছে। পড়ে থাকা গরিলাটিকে দেখছেন ডাক্তার, আপন মনে বিড়বিড় করলেন, অনেকক্ষণ ঘুমাবে, বাড়ি নিয়ে যেতে পারবো। ভাগ্যিস সময় মতো এসেছিলাম, বললেন কলিন্স। বেটা ফালতু কথা বলে খালের দিকে পাঠালো আমাদের। কে? এগিয়ে এলো কিশোর। আর কে? ফ্র্যাঙ্কলিন সিন। বুকে গরিলার দুই হাত তুলে ধরেছেন ডাক্তার। এই উইলবার, পা দুটো ধরো, গাড়িতে তুলি। দাঁড়াও, আগে বেঁধে নিই, কলিন্স বললেন। বলা যায় না কখন হুঁশ ফিরে আসে। গরিলাটার হাত পা শক্ত করে বাঁধা হলো, বেজায় ভারী, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো গাড়ির কাছে। দুজন মানুষের জন্যে কাজটা কঠিন হতো ছেলেরা সাহায্য না করলে। যাই হোক, অবশেষে জিপের পেছনে তোলা হলো ওটাকে। কোথায় নিয়ে যাচ্ছেন এখন? কলিন্সকে জিজ্ঞেস করল কিশোর। খাঁচায় ভরবো আবার। কাকু, ডিক বলল, খাঁচার একটা শিক খোলা, দুটো বাঁকানো। কিশোর বলছে একটা শিক খুলে নিয়েছে কেউ। সুযোগ পেয়ে বাকি দুটো শিক বাঁকিয়ে বেরিয়ে গেছে গরিলাটা। নীরবে কিশোরের দিকে এক মুহূর্ত চেয়ে রইলেন কলিন্স, মাথা দোলালেন। ঠিকই বলেছে, তার মানে কেউ স্যাবোটাজ করতে চাইছে আমাদের। দেখে শুনে তো তাই মনে হচ্ছে স্যার, কিশোর বলল। কিন্তু ওই ভাঙা খাঁচায় আবার রাখবেন গরিলাটাকে? থাকবে? ভাঙা খাঁচা নয়, ইতিমধ্যে নিশ্চয়ই ঠিক হয়ে যাচ্ছে, লোক লাগিয়ে দিয়ে এসেছি। চলতে শুরু করল জিপ, ওটার পেছনে প্রায় দৌড়ে চলল ছেলেরা। বাড়িতে পৌঁছে দেখল খাঁচার কাছে একজন বিশাল দেহি লোক, খাটো করে ছাঁটা চুল, পেশিবহুল শরীর, এক হাতে উল্কি দিয়ে আঁকি বুকি আঁকা, বড় একটা হাতুড়ি নিয়ে কাজ করছে। হয়ে গেছে, কলিন্সকে বলল লোকটা। ডাক্তারের দিকে ফিরে বলল, ধরে ফেলেছেন? তাড়াতাড়ি পেরেছেন। খাঁচার কাছে এগিয়ে গেলেন কলিন্স, সরে দাঁড়ালো লোকটা। নতুন লাগানো শিকগুলো শক্ত করে ধরে টেনে ঝাঁকি দিয়ে দেখলেন কলিন্স। সন্তুষ্ট হয়ে বললেন, ঠিক আছে, থ্যাংক ইউ ব্রড, এসো একটু সাহায্য করো আমাদের, কিংকংয়ের বাচ্চা সাংঘাতিক ভারী। নিশ্চয়ই, হাত থেকে হাতুড়িটা ফেলে দিয়ে জিপের দিকে এগোলো ব্রড। রাখো, হাত তুললেন ডাক্তার, আমি একবার দেখি খাঁচাটা। আজকের দিনটা যা গেল না, জানোয়ার খুঁজতে খুঁজতে জান খারাপ, আরেকবার ছুটলে আর খুঁজতে পারবো না, হেসে বলল ব্রড। তা ঠিক, খুব খেটেছেন আজ, দেখুন আপনিই দেখুন ভালো মতো লাগানো হয়েছে কিনা। পড়ে থাকা হাতুড়িটা তুলে নিয়ে খাঁচার কাছে এসে দাঁড়ালেন ডাক্তার। প্রতিটি শিকে বাড়ি দিয়ে দেখতে শুরু করলেন, একটা করে বাড়ি দেন আর কান পেতে শোনেন আওয়াজ কেমন বেরোচ্ছে, কোনো শিকে চিড়চিড় কিছু আছে কিনা কিংবা ফাঁপা কিনা, তাই যেন বোঝার চেষ্টা করছেন। চিড় থাকলে শিকের জোর কম হবে, বাঁকিয়ে ফেলতে পারে গরিলা, পুরোপুরি নিশ্চিত হতে চাইছেন? ঠিক আছে, জিজ্ঞেস করল ব্রড। মনে তো হচ্ছে, কড়া চোখে ব্রডের দিকে তাকালেন ডাক্তার। ভালো মতো কাজ করবে এটাই আশা করি, চৌলকিনের মতো করলে থাকতে পারবে না, বলে দিলাম। পারবে পারবে, হাত নাড়লেন কলিন্স। তোমার লোক তো, তুমি যখন দিয়েছ কাজের লোকই হবে, খামোকা বেচারাকে ধমকাচ্ছ। হুঁশিয়ার করে দিলাম আর কি, ফাঁকিবাজি যাতে না করে, আর কোনো অ্যাক্সিডেন্ট চায় না এখানে, গরিলার খাঁচাটার দিকে স্থির চোখে চেয়ে থেকে বললেন। কে শিকটা খুলে নিল কিছুই বুঝতে পারছি না, গরিলাই খুললে তো এখানেই পড়ে থাকত, বলতে বলতেই চিতার খাঁচাটার দিকে চোখ পড়ল। দেখি ওটাও একবার দেখে আসি, ছুটে না যায় আবার। হাতুড়ি হাতে চিতার খাঁচার দিকে এগিয়ে গেলেন তিনি, লাফ দিয়ে উঠে খাঁচার দেয়ালে ঝাঁপিয়ে পড়ল চিতাটা, চাপা গলায় গর্জাচ্ছে। মোলায়েম গলায় ওটার সঙ্গে কথা বলতে বলতে শিকগুলোই বাড়ি দিতে লাগলেন ডাক্তার। খুঁজছেনটা কি? মুসার প্রশ্ন।
বোধহয় মেটাল ফ্যাটিগ, বুঝিয়ে দিল কিশোর। কিংবা বলতে পারো ধাতুর অবসাদ, তাতে ধাতুর জোর কমে যায়। এয়ারপোর্টে প্লেন ওড়ার আগে ওরকম পরীক্ষা করা হয়, কিন্তু এভাবে হাতুড়ি দিয়ে? রবিন বলল, ওরা করে অন্যভাবে, এটা হয়তো ডাক্তারের নিজস্ব পদ্ধতি, তার কাজ তিনিই ভালো বোঝেন। জন্তু জানোয়ার নিয়ে কারবার, খাঁচা বিশেষজ্ঞ তিনি হবেন না তো আর কে হবে? ফিরে এলেন ডাক্তার, সন্তুষ্টিই মনে হলো তাকে। ঠিকই আছে মনে হয়, গরিলাটাকে ঢোকানো যায়। গরিলাটাকে খাঁচায় ভরা হলো, হুঁশ ফেরেনি, বাঁধন খুলে দিলেন কলিন্স, বেরিয়ে এসে খাঁচার দরজা আটকে দিলেন। আমি যাই, জিপের দিকে এগোলেন ডাক্তার, উঠে বসে মুখ বাড়িয়ে বললেন, একটা ঘোড়ার কি জানি হয়েছে, এখনই গিয়ে ওকে দেখতে হবে। উইলবার, কোনো দরকার হলে ডেকো আমাকে। অনেক ধন্যবাদ ডাক্তার, আজ রাতে আর ডাকতে না হলেই বাঁচি। হাত নেড়ে বিদায় জানিয়ে জিপ নিয়ে চলে গেলেন ডাক্তার। কনুই দিয়ে কিশোরের গায়ে গুঁতো দিল রবিন। মজা আসছে, ফিসফিসিয়ে বলল, জনাব ফ্র্যাঙ্কলিনসন। কাছে এসে ঘ্যাঁচ করে থেমে দাঁড়ালো স্টেশন ওয়াগন, লাভ দিয়ে নামলো টাকমাথা পরিচালক। গরিলার খাঁচার দিকে একবার চেয়েই কথার তুবড়ি ছোটালো, পেয়েছেন তাহলে? পেলেন তো, কিন্তু অনেক দেরি করে, আর অনেক আগেই ধরতে পারা উচিত ছিল, ওদিকে আমার লোকেরা তো ভয়ে বাঁচে না। হ্যাঁ পেয়েছি, ধীরে বললেন কলিন্স, আরও আগেই ধরতে পারতাম, ফালতু কথা বলা না হলে। এদিকেই ছিল ওটা, বেড়ার কাছাকাছি, আপনি বললেন খাদের দিকে গেছে, সেদিকে গিয়েই তো দেরিটা করলাম। ওদিকে ডাকতে শুনেছি, তাই বললাম, দোষটা কি হলো শুনি। গলা চড়িয়ে বললেন, দেখুন মিস্টার, এরকম হতে থাকলে শুটিং করব কিভাবে? তালা দিয়ে রাখেন না কেন আপনার হারামি জানোয়ারগুলোকে? আমার লোক ভাগাবেন দেখছি। সরি মিস্টার সিন, তাড়াতাড়ি বললেন কলিন্স, এগুলো ছোটোখাটো দুর্ঘটনা, সিরিয়াস কিছু হয়নি। যা হয়েছে হয়েছে, এখন সব ঠিক আছে, নিশ্চিন্তে গিয়ে কাজ করতে পারেন। আসলে আপনাদের জন্যই হচ্ছে এরকম, এটা না বলে পারছি না, হইচই বেশি করছেন, তাতে উত্তেজিত হয়ে উঠছে আমার জানোয়ারগুলো। রাগে লাল হয়ে গেল সিনের মুখ, শুটিং করব হইচই তো হবেই, মুখে তালা এঁটে শুটিং হয় নাকি, শুনেছেন কখনো? কান ফাটানো তীক্ষ্ণ গর্জনে চমকে উঠে থেমে গেল সিন, পাই করে ফিরল, খাঁচার গায়ে ঝাঁপিয়ে পড়েছে কালো চিতাটা, দাপাদাপি করছে বেরোনোর চেষ্টায়। ফ্যাকাশে হয়ে গেল পরিচালকের চেহারা, দেখে মনে হল চোখ উল্টে বুঝি পড়ে যাবে এক্ষুনি। এই প্রথম যেন চোখ পড়ল তিন গোয়েন্দার উপর, ওদের হাসি হাসি মুখ দেখে জ্বলে উঠল রাগে, এরা কারা, এখানে কি করছে? ওরা আমার মেহমান, বললেন কলিন্স, আমাকে সাহায্য করতে এসেছে, তো আপনার আর কিছু বলার আছে? চিতাটার মতোই জ্বলে উঠল পরিচালকের চোখ, দ্রুত উঠছে নামছে বুক, আপনার জানোয়ার সামলে রাখবেন স্যার, নইলে পস্তাবেন বলে দিলাম। ঘুরে গটমট করে হেঁটে গিয়ে গাড়িতে উঠল, সে চলে গেল। অবাক হয়ে সেদিকে চেয়ে আছে কিশোর, লোকটার ব্যবহার কিন্তু মোটেই চিত্র পরিচালকের মতো নয়, বেশি বদমেজাজি, অস্থির। আছে ওরকম লোক, মুসা বলল, সিনেমা লাইনে ওদেরকে বলে কুইকি, টাকা কম, তাই যত কম টাকায় কম সময় পারে ছবি নামিয়ে খালাস, মেজাজ তাই তিরিক্ষি হয়ে থাকে সারাক্ষণ। আমার ধারণা টাকার সমস্যা আছে লোকটার। একটা ব্যাপার লক্ষ্য করেছ, বলল কিশোর, শব্দটা কিন্তু নেই আর এখন, মেটাল শ্রেডার, অনেকক্ষণ ধরে বন্ধ, চলো বেড়ার কাছে আরেকবার দেখতে চাই। আমি যেতে পারছি না কিশোর, ডিক বলল, সরি, এখানে কাজ আছে, চাচাকে সাহায্য করতে হবে, তোমরা যাও। ঘুরিয়ে দেখল কিশোর, বেশিক্ষণ থাকবো না, আরেকবার দেখে চলে যাব, কাল আসবো আবার ভালো করে দেখার জন্য। রওনা হলো কিশোর, অনিচ্ছা সত্ত্বেও তার পিছু পিছু চলল দুই সহকারী গোয়েন্দা।
আবার কি কানের পর্দার জোর পরীক্ষা করতে যাচ্ছে নাকি? অন্ধকার বুনো পথ ধরে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল রবিন। এবার যে কোন জানোয়ারে তাড়া করবে আল্লাহই মালুম, মুসা বলল। জবাব দিল না কিশোর, নীরবে এগিয়ে চলেছে। ঢাল বেয়ে নিচে নেমে একটা গাছের গোড়ায় এসে বসল। কি বলতে গিয়ে বাধা পেয়ে থেমে গেল মুসা। চুপ, চাপা গলায় সাবধান করল কিশোর। নীরবে কিশোরের পাশে বসে পড়ল দুই সহকারী। মেটাল স্ট্রেডার এখন নীরব। দেখো, সেলভিজিয়ার্ডের দিকে দেখালো কিশোর, ওই যে লোকটা, চেনা চেনা লাগছে না? বেড়ার ওপাশে উজ্জ্বল জ্যোৎস্নায় আলোকিত ইয়ার্ডের চত্বর, একটা লোক। সিগারেট ধরানোর জন্যে একসময় দিয়াশলাই জ্বালল লোকটা। কিছুক্ষণের জন্য স্পষ্ট দেখা গেল তার চেহারা। আরে কোদাল মুখো, চেঁচাতে গিয়েও সামলে নিল মুসা। কণ্ঠস্বর খাদে নামালো। আজ সকালে ওই ব্যাটাই তো খাঁচা কিনতে গিয়েছিল। ঠিকই চিনেছ, রবিন বলল। নাম যেন কি বলেছিল? ডেমিং। ও ব্যাটা ওখানে কি করছে? এই শোনো, দুজনকে চুপ করিয়ে দিল কিশোর। কটকট খড়খড় আওয়াজ শোনা যাচ্ছে, চকচকে একটা জিনিস দেখা যাচ্ছে কোদাল মুখর হাতে, পকেট থেকে বের করছে, মুখের কাছে নিয়ে গেল সে। সেটা আবার খড়খড় করে উঠল তার হাতের জিনিসটা। ওয়াকি টকি, বলল কিশোর। ট্রান্সমিট করছে কোদাল মুখো। চলো যাই, আবার বলল কিশোর। কি বলে শুনি। বেড়ার কাছে এক জায়গায় একগুচ্ছ ইউক্যালিপটাস গাছ জন্মে আছে। ওগুলোর ঝুলে ছড়িয়ে থাকা ডালপাতার আড়ালে লুকিয়ে বসা যাবে। হামাগুড়ি দিয়ে সেদিকে এগোতে শুরু করল কিশোর, পেছনে রবিন আর মুসা। ছায়ায় ছায়ায় নীরবে চলে এলো গুচ্ছটার তলায়। বাতাসে এক ধরনের তৈলাক্ত ঔষধি গন্ধ ছড়াচ্ছে ইউক্যালিপটাস। ডেমিংয়ের কাছ থেকে বড়জোর 20 ফুট দূরে রয়েছে এখন ওরা। যান্ত্রিক শব্দ বেরোলো ওয়াকি টকির স্পিকার থেকে। ওটা প্রায় ঠোঁটের কাছে ঠেকিয়ে কথা বলল ডেমিং। শোনা গেল, বুঝতে পারল ছেলেরা। এদিকে এসো, বলল ডেমিং। আসছি, জবাব দিল স্পিকার। জঞ্জালের পাহাড়ের ধার দিয়ে চুপি চুপি আসতে দেখা গেল একটা ছায়া মূর্তিকে। ওই লোকটার হাতেও ওয়াকি টকি, লম্বা অ্যান্টেনা পুরো খুলে রেখেছে। কিছু পেলে ডরেল? জিজ্ঞেস করল কোদাল মুখো। না, জবাব এলো ওয়াকি টকিতে। দেখো ওখানে, কোনো কিছুর তলায় লুকিয়েছে হয়তো। আমি এখানটায় দেখছি। পায়ের কাছে পড়ে থাকা একটা ভাঙা মাডগার্ড তুলে ছুঁড়ে ফেলল কোদাল মুখো। নীরবতার মাঝে ঝনঝন শব্দটা বেশি জোরালো হয়ে কানে বাজল। একটা বাম্পার, একটা রেডিয়েটর গ্রিল সরালো ডেমিং। ভালো মতো খুঁজে দেখল, মাথা নাড়ল। এগিয়ে আসছে অন্য লোকটা, ডেমিংয়ের মতোই জঞ্জাল ছড়িয়ে দেখতে দেখতে আসছে। একেবারে কাছে চলে এলো লোকটা, ডেমিংয়ের মতোই সেও একটা কালো বিজনেস স্যুট পরেছে। দুজনেই চেপে নামিয়ে দিল যার যার ওয়াকি টকির অ্যান্টেনা। খড়ের গাদায় সুই খুঁজছি আমরা, বলল দ্বিতীয় লোকটা। জানি, কোদাল মুখর জবাব। কিন্তু হারানো চলবে না, খুঁজে বের করতেই হবে। অন্যটাতে গিয়ে খুঁজলে কেমন হয়? ওই জাঁকিয়ারটা? মনে হয় না আছে ওখানে, তবে কোঁকড়া চুলো ছেলেটার ওপর চোখ রাখা দরকার। দেখে যেরকম মনে হয় তত বোকা নয় ছেলেটা, বোধহয় কোনো কিছুর গন্ধ পেয়েছে। পরস্পরের দিকে তাকালো তিন গোয়েন্দা। কোঁকড়া চুলো বলতে কাকে বুঝিয়েছে বুঝতে পেরেছে। ক্ষণিকের জন্য এদিকে ফিরল দ্বিতীয় লোকটা। চাঁদের আলোই তার চেহারা দেখা গেল, ছোট কুতকুতে চোখ, থ্যাবড়া নাক, যেন থাবড়া মেরে বসিয়ে দেয়া হয়েছে। কলিন্স যে দুটো আনলো আজকে ওগুলোতে আছে, খুঁজব। মাথা নাড়ল ডেমিং, পকেট থেকে এক টুকরো কাগজ বের করল। না এখন না, টের পেলে পাখি উড়ে যেতে পারে। কাগজটা দেখিয়ে বলল, ডোরাসলামের মেসেজ, ডক্স, রক্স, নক্স, এক্স, রেক্স, বক্স, 6টা এক্স, কেবল কোড।
হয়তো 600 কে এর কথা বলছে, তার মানে $10,00,000। বুঝলে ডরেল, সোজা ব্যাপার না, অনেকগুলো পাথর। কাঁধ ঝাঁকালো ডায়েল। তা তো বুঝলাম, কিন্তু দেরি করলে না সাপ করে ফেলে? এখনই গিয়ে ধরছি না কেন ব্যাটাকে? কাগজের টুকরোটা পকেটে রাখতে রাখতে বলল ডেমিং, অপেক্ষা করতেই হবে, সুযোগ নিশ্চয়ই দেবে। হুঁশিয়ার আর কতক্ষণ থাকবে? খালি একটা ভুল করুক, অমনি ক্যাঁক করে ধরব। আর তার আগেই যদি পাথরগুলো পেয়ে যায়, তাহলে তো সোনায় সোহাগা, একই সঙ্গে দুই পাখি। ঠিক আছে, যা ভালো বোঝো। সিনবেটা এসবে আছে কিনা বোঝা দরকার। টাকার জন্যে মরিয়া হয়ে উঠেছে, 50,000 চুক্তি করেছে। শর্তের গোলমাল হলে কেস ঠুকে দেবে কলিন্সের নামে, টাকাটা না দেওয়ার চেষ্টা করবে। গরিলাটাকে সেও ছেড়ে দিয়ে থাকতে পারে। হেসে উরুতে চাপড় মারল ডারেল, ব্যাটাকে বাগে পেলে দেখে নেব এক হাত। সেদিন শুটিং দেখতে গিয়েছিলাম, সেটা থেকে বের করে দিল আমাকে। কোদালমুখও হাসল, আমার সঙ্গে অবশ্য এখনও খারাপ ব্যবহার করেনি। জাগে চলো আজ যাই, কাল আবার এই সময়ে এসে খুঁজব। আচমকা ঘুরে দাঁড়ালো ডেমিং, ডারেল চলল তার উল্টো দিকে। কিশোরের গায়ে কনুইয়ের গুঁতো দিয়ে ইঙ্গিত করল মুসা। ডেমিং যেদিকে যাচ্ছে দেখালো, এক জায়গায় জালের বেড়া কাত হয়ে মাটি ছুঁই ছুঁই করছে, অথচ আগের বার ওটা খাড়া দেখেছিল ওরা। কাত হয়ে থাকা বেড়া পেরিয়ে এপারে চলে এলো ডেমিং, খুঁটিটাকে তুলে আবার সোজা করে দিল বেড়াটা, হাতের ধুলো ঝাড়ল, তারপর ঢাল বেয়ে উঠতে শুরু করল, সাদা বাড়িটার দিকে চলেছে। দেখতে দেখতে হারিয়ে গেল বনের ভেতরে, পায়ের শব্দও মিলিয়ে গেল ধীরে ধীরে। উঠল তিন গোয়েন্দা, সেলভিজিয়ারটা নীরব, কাজ বন্ধ, ড্যারেলকেও দেখা যাচ্ছে না আর। পাহাড় বেয়ে উঠতে শুরু করল ছেলেরা। কিসের শব্দে চমকে থেমে দাঁড়ালো মুসা, অন্য দুজনও দাঁড়িয়ে গেল। ঘাসের মধ্যে কিসের নড়াচড়া, হালকা পদশব্দ, আবার কোনো জানোয়ার, কালো চিতাটা না তো? দুরু দুরু করে উঠল ছেলেদের বুক। ঘাসবনের কিনারে একটা গাছের ওপাশ থেকে বেরিয়ে এলো একটা ছায়া মূর্তি। কি দেখার জন্যে দাঁড়ালো না ছেলেরা, ঘুরেই দিল দৌড়। সে কড়ে হোঁচট খেয়ে প্রায় উড়ে গিয়ে মুখ থুবড়ে পড়ল কিশোর, হাত পা ছুঁড়ে পাগলের মতো ওঠার চেষ্টা করতে গিয়ে হাতে লাগালো ঠান্ডা শক্ত কিছু। আত্মরক্ষার তাগিদে ধরল জিনিসটা, তুলে নিল, বাড়ি দিয়ে ঠেকানোর চেষ্টা অন্তত করা যাবে। উঠে দাঁড়াল, পেছনে শোনা গেল গো গো। হাতের জিনিসটা এক নজর দেখল সে, একটা লোহার শিখ। কিশোরের হাত ধরল মুসা, টেনে নিয়ে চলল। পেছনে অন্ধকারে রাগে চেঁচালো কেউ, টর্চ জ্বলে উঠল, আলো এসে পড়ল ছেলেদের গায়ে। ঝোপঝাড় মাড়িয়ে ছুটে আসছে ভারী লোকটা, দেখার জন্যে থামল না ছেলেরা, ছুটছে রবিন আগে আগে, পেছনে অন্য দুজন। কিশোরকে প্রায় হিঁচড়ে নিয়ে চলেছে মুসা, হাতের শিকটা ফেলেনি গোয়েন্দা প্রধান। পেছনে চিৎকার করছে লোকটা, ওদেরকে থামতে বলছে। থামল তো নাই, বরং গতি আরও বাড়াল ওরা, পেরিয়ে এলো পাহাড়। এত জোরে হাঁপাচ্ছে, হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক। বন থেকে বেরিয়ে পথে এসে পড়ল, এই পথে গেছে কলিন্সের বাড়িতে। রোলস রয়েসটা দেখতে পেল, আগের জায়গায় দাঁড়িয়ে আছে। ওরা ছুটল সেদিকে, হ্যাঁচকা টানে দরজা খুলে গাড়ির ভেতরে প্রায় ঝাঁপ দিয়ে পড়ল কিশোর। হ্যানসন, জলদি ছাড়ুন, তিন গোয়েন্দার কাজের সঙ্গে পরিচিত হ্যানসন। একটা প্রশ্নও না করে ইঞ্জিন স্টার্ট দিল। মোসার রবিন উঠে বসতেই চলতে শুরু করল গাড়ি, রওনা দিল গেইটের দিকে। বনের ভেতর থেকে লাভ দিয়ে এসে পথে নামল বিশাল দেহি এক লোক, ব্রড, টর্চ নাচিয়ে হাত নেড়ে চেঁচামেচি করছে। থামতে বলছে ওদেরকে। থামবে না, বলল কিশোর, চালিয়ে যান। গায়ের উপরই এসে পড়ে দেখে লাফিয়ে একপাশে সরে গেল ব্রড। পিছে চেয়ে দেখল ছেলেরা, আফ্রিকান জঙ্গলি নৃত্য জুড়েছে জঙ্গল ল্যান্ডের নতুন সহকারী, ঘুষি পাকিয়ে দেখাচ্ছে।
তাকে দোষ দিতে পারল না ওরা। হয়তো তার উপর নির্দেশ রয়েছে কড়া পাহারা দেবার জন্যে, তার কাজ সে করছে। গেটের পাল্লা বন্ধ, দরজা খুলে লাফিয়ে নেমে দৌড়ে গেল মুসা। তালাবদ্ধ নয়, শুধু ভেজিয়ে রাখা হয়েছে। ঠেলা দিয়ে পাল্লাটা খুলে দিয়েই আবার দৌড়ে এসে উঠল গাড়িতে। হাঁপাতে হাঁপাতে বলল মুসা, ব্রড আমাদের চেনে, ও এমন ব্যবহার করল কেন কিশোর? গোয়েন্দা প্রধান শুনল বলে মনে হল না, এক নাগাড়ে চিমটি কাটছে নিচের ঠোঁটে, গভীর ভাবনায় ডুবে গেছে। নিরাপদে ইয়ার্ডে পৌঁছল রোলস রয়েস। ছেলেদের নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল হ্যানসন। অনেক রাত হয়েছে, তবু একবার হেডকোয়ার্টারে ঢুকে খানিকক্ষণ আলোচনা করাটা উচিত মনে করল কিশোর। হাতের শিকটা ওয়ার্কশপের ওয়ার্ক বেঞ্চের ওপর ছুঁড়ে ফেলে দুই সুড়ঙ্গের মুখের ঢাকনা সরাল সে। হেডকোয়ার্টারে ঢুকেই আবার প্রশ্ন করল মুসা, ব্রড ওরকম করল কেন? তাতে আমি কোনো রহস্য দেখছি না, জবাব দিল কিশোর। তার উপর পাহারার ভার রয়েছে, সন্দেহজনকভাবে আমাদের ঘোরাঘুরি করতে দেখে তাড়া করেছে, ব্যাস। তার মানে আমরা থামলেই চুকে যেত? হয়তো। তাহলে থামলাম না কেন? সবসময় কি আর মাথা ঠান্ডা রেখে কাজ করা যায়? যত যাই বলো, ওর ব্যবহার পছন্দ হয়নি আমার। আমারও না, মুসার সঙ্গে একমত হল কিশোর। কিন্তু কি করা যাবে বলো? সব মানুষের ব্যবহার তো একরকম হয় না, যাগ্গে ওর কথা। কোদালমুখো আর থ্যাবড়া নাকের কথায় আসা যাক, প্রথমেই ধরা যাক, কিশোরের কথা শেষ হওয়ার আগেই বলল রবিন, ইয়ার্ডে কি খুঁজছিল ওরা? ছোট কিছু, বলল মুসা। বলল না খড়ের গাদায় সুঁই খুঁজছে? ছোটই হবে এমন কোনো কথা নেই, কিশোর বলল। ওরকম একটা জাঙ্কিয়ার্ডে বড় জিনিস লুকিয়ে রাখলেও সহজে খুঁজে পাওয়া যাবে না। কি লুকিয়েছে? রবিনের প্রশ্ন। জানি না, মাথা নাড়ল কিশোর। তবে ওদের কথা থেকে কিছু সূত্র পাওয়া গেছে। রবিন কাগজটা দেখিয়ে কোদালমুখ কি বলেছিল মনে আছে? আছে, বলেই গড়গড় করে আউড়ে দিল রবিন। ডরাসলামের মেসেজ, ডক্স, রক্স, নক্স, এক্স, রেক্স, বাক্স, ছটা এক্স, একটা কেবল কোড, হয়তো ৬০০ কে এর কথা বলেছে। তার মানে ১০,০০,০০০ বুঝলে ডরেল? সোজা ব্যাপার না, অনেকগুলো পাথর। ভেরি গুড, নোট বইয়ে লিখে ফেলো, পরে ভুলে যেতে পারো। থামল কিশোর, রবিনকে লেখার সময় দিল, তারপর বলল, বেশ, এবার কথাগুলো বিশ্লেষণ করে দেখা যাক। ডেরাসলামকে জানি না আমরা, এটুকু বুঝতে পারছি, কেবল করেছে সে, তার মানে কোথাও থেকে মেসেজ পাঠিয়েছে, আর মেসেজটা পাঠিয়েছে কোডের মাধ্যমে, সাংকেতিক শব্দে। মানে কি শব্দগুলোর? জিজ্ঞেস করল মুসা। উচ্চারণের তারতম্যে অনেক সময় শব্দের মানে অন্যরকম হয়ে যায়। ডেমিং উচ্চারণ করেছে ইংরেজি এক্সের মতো করে, বলেছেও বটে এক্স, কিন্তু তার বোঝার ভুল যদি হয়ে থাকে? যদিও সে সম্ভাবনা কম, কিন্তু শব্দগুলো এমনও তো হতে পারে, ডক্স, রক্স, নক্স, এক্স, রেক্স, বক্স, অর্থাৎ এক্স আর বক্স বাদে বাকিগুলোতে শেষ অক্ষর এক্সের পরিবর্তে সিকেএস। একটা কাগজ টেনে নিয়ে খসখস করে লিখল সে, বাড়িয়ে দিল সঙ্গীদের দিকে। এরকম, দেখল দুই সহকারী গোয়েন্দা, কিশোর লিখেছে ডক্স, রক্স, নক্স, এক্স, রেক্স, বক্স। তা না হয় হলো, মাথা নাড়ল মুসা, কিন্তু এসবেরই বা মানে কি? ঠিক বলতে পারবো না, তবে অনুমান বোধহয় করতে পারছি, উত্তেজনা ফুটল কিশোরের কণ্ঠে। এই যেমন ধরো রক্স, ১০,০০,০০০ কথাও বলেছে ডেইমিং, বলেছে অনেকগুলো পাথর। কিছু বুঝতে পারছো? ১০,০০,০০০ দামের পাথর, কার এত মাথা খারাপ হয়েছে এত টাকা দিয়ে পাথর কিনবে? পাথর অনেক ধরনের হয় মুসামান, রহস্যময় কণ্ঠে বলল গোয়েন্দা প্রধান। রক্সের আরও একটা প্রতিশব্দ আছে, অবশ্য স্ল্যাং, টাকাকেও রক্স বলা হয়। একটা ব্যাপারে আমি শিওর,
টাকার গন্ধ পেয়েছে ডেইমিং আর ডারেল। $10,00,000, কোনো ষড়যন্ত্র করছে। ওদের কথাবার্তা চালচলনে ডাকাত বলে সন্দেহ মনে হচ্ছে আমার। ওটা তোমার অনুমান, রবিন মেনে নিতে পারছে না। ধরলাম তোমার কথাই ঠিক। মেসেজের বাকি কোডগুলোর মানে কি? ভুরু কোঁচকালো কিশোর। এখনো জানি না, হয়তো বলা হয়েছে টাকাগুলো কোথায় পাওয়া যাবে। সংকেতের মানে বের করতে পারলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। হতে পারে টাকাগুলো লুটের মাল, ডাকাতি করে এনেছে। পাথরগুলো পাওয়া গেলে একসঙ্গেই দুই পাখি ধরার কথা বলল, মনে করিয়ে দিল মুসা। কাদের কথা, কিসের কথা বোঝাল? আবার মাথা নাড়ল কিশোর। জানি না, তবে কোনো একজনের কথা বুঝিয়েছে, যে হুঁশিয়ার থাকে এবং যে কোনো মুহূর্তে ভুল করে বসতে পারে। সেই লোকটাকে হয়তো ফ্রাঙ্কলিন সেন, বলল রবিন। সে কেন এসব করতে যাবে বুঝতে পারছি না আমি। গাল চুলকালো কিশোর। গরিলা ছাড়ার ব্যাপারে যদি কারো হাত থাকে তাহলে সেটা টোলকিন। অন্তত স্বপক্ষে যুক্তি খুঁজে পাওয়া যায়। কিন্তু তার সঙ্গে পাথর আর $10,00,000 কি সম্পর্ক? আঙুল দিয়ে টেবিলে টাট্টু বাজাল কিশোর। চুপ করে ভাবল কিছুক্ষণ, বলল, আসলে সঠিক পথে ভাবছি না আমরা, ফলে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। প্রথম কথাটাই ভুলে যাচ্ছি আমরা, আজ সকালে খাঁচা কিনতে এখানে এসেছিল ডেইমিং। তারপর খানিক আগে তার সঙ্গীর কাছে কথাটার উল্লেখও করেছে। ও হয়তো ভাবছে খাঁচার মধ্যে রয়েছে পাথরগুলো, রসিকতার ভঙ্গিতে বলল মুসা। হেসো না, গম্ভীর হয়ে বলল কিশোর। মেসেজে বক্স বলা হয়েছে, তার মানে খাঁচাও হতে পারে। রেক্স বক্স মানে ভাঙা খাঁচা না বুঝিয়ে হয়তো বুঝিয়েছে। খাঁচাগুলো ভেঙে টুকরো টুকরো করো, পাথর পেয়ে যাবে, কিংবা টাকা। তোমাদের এখানকার চারটে খাঁচা টুকরো টুকরোই হয়ে আছে, বলল মুসা। আর ডেইমিংয়ের কাছেও ওগুলো তেমন দামি মনে হয়নি। তাহলে $20 সেধেই বিদেয় হতো না, তা ঠিক। সারাদিনের উত্তেজনা আর ক্লান্তিতে মাথা গরম হয়ে আছে আমাদের। মুসা প্রস্তাব দিল, এখন আর ভাবাভাবি না করে চলো গিয়ে ঘুমাই, সকালে ঠান্ডা মাথায় ভাবা যাবে ক্ষণ। ঠিকই বলেছ, তবে, থেমে গেল কিশোর। তবে জটিল একটা রহস্য দানা বেঁধেছে, সন্তুষ্টির হাসি ফুটল কিশোরের মুখে। সমাধান করে আনন্দ পাব। সকালে হেডকোয়ার্টারে মিলিত হলো আবার তিন গোয়েন্দা। জঙ্গল ল্যান্ডে যাব আজ, ঘোষণা করল কিশোর। তার আগে কিছু কথা আছে, কয়েকটা প্রশ্নের জবাব পেয়েছি। আমার অনুমান ঠিক হলে বেশ কয়েকটা ঘটনা ঘটবে আজ ওখানে। আগ্রহে সামনে ঝুঁকল দুই সহকারী। কি ঘটবে? জিজ্ঞেস করল রবিন। মুসার চোখেও একই প্রশ্ন। বজ্রপাত ঘটাল যেন কিশোর। কলিন্স ভাইয়েরা চোরাচালানকারীদের দলের সঙ্গে জড়িত। কি? চমকে গেল দুই সহকারী। সিলভার কলিন্স তার ভাইয়ের কাছে এখানে জানোয়ার পাঠায়, বলেই চলল কিশোর। এটা একটা লোক দেখানো ব্যাপার, তলে তলে চলছে হীরা চোরাচালান। হীরা? চোখ বড় বড় হয়ে গেছে রবিনের। হ্যাঁ, হীরা। হীরাও এক ধরনের পাথর, তাই না? জবাবের অপেক্ষায় না থেকে বলতে চলল কিশোর। ডিক আমাদের জানিয়েছে, তার চাচা রুয়ান্ডায় গেছে গরিলা জোগাড়ের জন্য। শুধু রুয়ান্ডাই নয়, আরও অনেক জায়গায় গেছে। জানোয়ার জোগাড়ের ছুতোয় চষে বেরিয়েছে সমস্ত আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার অনেক জায়গায় হীরার খনি পাওয়া গেছে। আগেও ছিল, এখনও আছে। কঙ্গো, ঘানা, আইভরি কোস্ট, লাইবেরিয়া, সিয়েরা লিওন, দ্য রিপাবলিক অব সেন্ট্রাল আফ্রিকা, এসব অঞ্চল থেকে হীরা রপ্তানি হয়। একটা ম্যাপ বের করল কিশোর। এই যে, পূর্ব আফ্রিকা রুয়ান্ডা থেকে বেশি দূরে নয়। এই যে দেখো, উগান্ডা আর কেনিয়া কাছাকাছি, ওখানে হীরার খনি আছে। জন্তু জানোয়ারও আছে প্রচুর। সিলভার কলিন্স, জানোয়ার পাঠানোর জন্য যদি পূর্ব উপকূলে যায়, স্বাভাবিকভাবে যেতে হয় এইসব অঞ্চলের ওপর দিয়ে। উপকূলে ওখানে বেশ বড় একটা বন্দর শহর আছে, নাম দার এস সালাম। শীষ দিয়ে উঠল মুসা। কানে পরিচিত লাগছে। দ্রুত পকেট থেকে নোটবুক বের করল রবিন। পাতা উল্টে এসে থামল এক জায়গায়।
গতরাতে ডেইমিং বলেছিল। জোরাসলাম, তার মানে দারেসসালামকেই উচ্চারণের কারণে ওরকম শোনা গেছে। তাই মাথা ঝোঁকালো কিশোর, ওই মেসেজ কি করে জোগাড় করল ডেইমিং বুঝতে পারছি না। আমার যা মনে হয়, সিলভার তার ভাইকে পাঠিয়েছে ওই মেসেজ, জানোয়া শিপমেন্ট হয়ে যাওয়ার পর বলেছে যে হীরাগুলো আসছে। জলজল করছে গোয়েন্দা প্রধানের চোখ। মেসেজের প্রথম শব্দটা হলো ডক্স, DOCKS, অর্থাৎ জেটি, তার মানে বন্দর থেকে জাহাজে পাঠানো হয় হীরা। এরপর হলো রক্স, মানে পাথর, মানে হীরা। তৃতীয় আর চতুর্থ শব্দটার মানে এখনও বুঝতে পারিনি, তবে রেক্স বক্সের মানে বুঝেছি। আসলে ওটা REX, রেক্সই হবে। এবং তাহলেই খাপে খাপে মেলে থামল সে। থামলে কেন? অধৈর্য কণ্ঠে বলল মুসা। বলো। রেক্স ইংরেজি নয়, ল্যাটিন, মানে হল রাজা। সিংহকে আমরা বলি পশুর রাজা। তাহলে রেক্স বলে বোঝাতে চেয়েছে সিংহের খাঁচা, অর্থাৎ ভিক্টরের খাঁচা। ভিক্টরকে আনা হয়েছে আফ্রিকা থেকে, আর তার খাঁচাই করেই হীরাগুলোও। এবং আমার ধারণা, তারপর কোনোভাবে হীরাগুলো নিখোঁজ হয়েছে। ওগুলোকেই বারবার খুঁজতে আসছে কেউ, নার্ভাস করে তুলছে ভিক্টরকে। মাথা দুলিয়ে বলল মুসা, ঠিক বলেছ। সাধারণ কুকুরও রাতের বেলা অপরিচিত কাউকে বাড়ির পাশ দিয়ে যেতে দেখলে ঘেউ ঘেউ শুরু করে। কিন্তু উইলবার কলিন্স ভিক্টরের অপরিচিত নয়, রবিন বলল। না, উইলবার কলিন্স ভিক্টরকে উত্তেজিত করেনি, বলল কিশোর, অন্য কেউ। ফ্র্যাঙ্কলিন সিন, মুসা বলল। সবাইকে উত্তেজিত করার ক্ষমতা আছে ওর। হতে পারে, কিন্তু ওর সঙ্গে যোগাযোগ মেলাতে পারছি না, উড়ি বাজালো মুসা। বুঝেছি, টোলকিন, মনে আছে সেদিন ভিক্টরকে খাঁচা থেকে ছেড়ে দিয়েছে? সিংহটাকে বের করেছে খাঁচায় হীরা খোঁজার জন্য, ভুলে যাচ্ছ, মনে করিয়ে দিল কিশোর। খাঁচা থেকে নয়, ঘর থেকে। ভিক্টরের খাঁচা আগেই ফেলে দেয়া হয়েছে। ডেইমিং আর ড্যারভেলের ব্যাপারটা কি? প্রশ্ন করল রবিন। ওরা কোথায় ফিট করেছে, কি খুঁজছে জানে ওরা? এমনকি কোথায় খুঁজতে হবে, মনে হলো তাও জানে। হতে পারে, ওরা দুজন একই দলের লোক, কলিন্সের দলের। জাঙ্কিয়ার্ডে খুঁজতে গিয়েছিল কেন তাহলে? হীরাগুলো ওখানেও হারিয়ে থাকতে পারে। কি বলেছিল ডারওয়েল মনে আছে? খড়ের গাদায় সুঁই খুঁজছে। দুই পাখির ব্যাপারটা কি তাহলে? তাই তো, ওটা তো ভুলেই গিয়েছিলাম। না, এখানে এসে আবার মিলছে না। একদলের লোক না ওরা। এখন মনে হচ্ছে ডেইমিং আর ড্যারেল কলিন্সের শত্রুও হতে পারে। বড্ড গোলমেলে, জটিল। গাল ফুলিয়ে ফোঁস করে মুখ দিয়ে বাতাস ছাড়ল রবিন। ভাবছি ডিক এসবের কতখানি জানে। বোধহয় কিছুই না। সাবধানে কথা বলতে হবে আমাদের। হাতে প্রমাণ না নিয়ে ওর চাচাদের বিরুদ্ধে ওর সামনে কিছুই বলা যাবে না, বুঝেছ? মাথা ঝাঁকালো রবিন আর মুসা। চলো এখন বেরোই। আজও বরিস যাবে ওদিকে, বলে রেখেছি, নিয়ে যাবে আমাদের, জঙ্গলল্যান্ডে নামিয়ে দিয়ে যাবে। তিন গোয়েন্দার আসার অপেক্ষায় বাড়িতেই বসেছিল ডিক। সাড়া পেয়ে বেরিয়ে এলো। শুটিং যেখানে হচ্ছে সেখানে নিয়ে চলল তিন গোয়েন্দাকে। সমতল খানিকটা খোলা জায়গা ঘিরে রেখেছে বড় বড় গাছপালা আর ঘন ঝোপ। ছোট বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। একাধারে গাছপালা মাথা ছাড়িয়ে ঠেলে উঠেছে পাহাড়ের চূড়া। চমৎকার সেটিং। কাজ চলছে, সবাই ব্যস্ত। বেশি ব্যস্ত সিন। একবার গিয়ে অভিনেতাদের সঙ্গে দেখা করল সে। তুমি? জন লড়াই করবে ওটার সঙ্গে, গায়ের উপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, গড়াগড়ি করে সরে যাবে কয়েক ফুট, তারপর নিথর হয়ে পড়ে থাকবে। সিংহটা তার গায়ের উপর পা তুলে দিয়ে দৌড়াবে, এরপর সিন কাট হয়ে যাবে। আর ছবি তোলার দরকার নেই, পরের দৃশ্যে চলে যাব আমরা, ঠিক আছে? তোমাদের কাজ তোমরা ঠিকঠাক মতো করবে। এখন সিংহটা বেমক্কা কিছু করে না বসলেই বাঁচি। দেখুন, গম্ভীর হয়ে বললেন কলিন্স, আপনার লোকদের ঠিকমতো চলার নির্দেশ দিন। ওরা বেমক্কা কিছু না করলে
ভিক্টরও করবে না। প্রাইস যদি চুপচাপ পড়ে থাকেন মাটিতে, ভিক্টর আর কিচ্ছু করবে না, ওঠার চেষ্টা করলে ধাক্কা দিয়ে ফেলে দেবে, ওরকমই বোঝানো হয়েছে ওকে। আপনার অভিনেতারা উল্টোপাল্টা কিছু না করলে অ্যাক্সিডেন্ট হবে না, নিশ্চিন্ত থাকুন। পরিবেশ হালকা করার জন্যে প্রাইসের দিকে চেয়ে চোখ টিপল পরিচালক। তোমার জীবন বিমা করানো আছে তো জন? অভিনেতার মুখ শুকনো। রাখো তোমার রসিকতা, আমি এদিকে। সরে গেল ওখান থেকে, সিগারেট ধরালো। ভয় পাচ্ছে বেচারা, ফিসফিস করে বন্ধুদের বলল কিশোর। ভিক্টরের ওপর সিনও ভরসা রাখতে পারছে না। শান্ত হয়ে বসে থাকা বিশাল জানোয়ারটার দিকে তাকালো মুসা। প্রাইসকে দোষ দেওয়া যায় না, গায়ের উপর জলজ্জান্ত এক সিংহ লাফিয়ে পড়বে ভাবতে কারই বা ভালো লাগে। কিন্তু ভিক্টর পোষা, প্রতিবাদ জানালো ডিক। ও কখনো কারো কোনো ক্ষতি করেনি। জন প্রাইসের না গতকাল কি জানি হয়েছিল? রবিন বলল। কই, আজ তো তেমন কিছু দেখা যাচ্ছে না। মেকআপ, বলল মুসা। অভিনেত্রীর দিকে এগিয়ে গেল সিন। জনের দৃশ্যটা নেয়ার পরপরই তোমার একটা দৃশ্য নেওয়া হবে। দৃশ্যটা হবে এরকম, তাঁবুতে ঘুমিয়ে থাকবে তুমি, এক কোণা ফাঁক করে মাথা গড়িয়ে দিয়ে ভেতরে ঢুকবে সিংহ, ওকে দেখে ভয় পেয়ে উঠে বসে গলা ফাটিয়ে চিৎকার করবে তুমি, সিংহটাও তখন গর্জে উঠবে, ঠিক আছে? বোকার মতো কিছু করে বসো না। এই যেমন লাফ দিয়ে মাটিতে নামা, সিংহটাকে আঘাত করা, খবরদার, ওসব কিচ্ছু করবে না। শুধু বিছানায় উঠে বসবে, গা থেকে চাদর সরাবে, চিৎকার করবে, ব্যাস, বুঝেছ? সিংহের সঙ্গে আর কখনো অভিনয় করিনি মিস্টার সিন, ভয় জড়িত কণ্ঠে বলল অভিনেত্রী। সত্যি বলছেন, ও কিচ্ছু করবে না? হাসল সিন। কলিন্স গ্যারান্টি দিয়েছে করবে না, কিন্তু অ্যানির মুখ দেখে মনে হলো না খুব একটা ভরসা পেয়েছে। কিশোরের হাত ছুঁয়ে মাথা নেড়ে ইঙ্গিত করল মুসা। নির্দেশিত দিকে তাকিয়ে কোদাল মুখকে দেখতে পেল গোয়েন্দা প্রধান। সেটের এক কিনারে দাঁড়িয়ে কাজ দেখছে। ডিকের দিকে কাত হয়ে কিশোর জিজ্ঞেস করল, ওই লোকটাকে চেনো? ওই যে ওই লোকটা, কোদাল মুখটা তো চিনি, নাম জিঞ্জার, সিনের সঙ্গে কাজ করে। জিঞ্জার, তুমি শিওর? ডেমিং না? না না, জিঞ্জার, আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ। দুই সহকারীর দিকে চট করে একবার তাকালো কিশোর, চোখে চোখে কথা হয়ে গেল, মাথা ঝোকালো দুজনেই। টোলকিনের কি খবর? ডিককে জিজ্ঞেস করল আবার কিশোর। আর দেখা গেছে ওকে? মুখ বাঁকালো ডিক। আরও ধরা পড়লে কি অবস্থা হবে জানে না? আচ্ছা ডিক, ভিক্টরের খাঁচাটা কই, কোথায় ফেলেছ? জানি না, যদ্দূর মনে হয় ইয়ার্ডে ফেলে দেয়া হয়েছে, আমাদের বেশিরভাগ জঞ্জালি ওখানে ফেলি। কেন? এমনি কৌতূহল। ওকে কলিন্স, হঠাৎ বলে উঠল সিন, আপনার সিংহ নিয়ে ওখানে উঠুন গিয়ে। মাথা নেড়ে সাই জানিয়ে ভিক্টরের কান ধরে টান দিলেন কলিন্স। আই ভিকি, কাজ করতে হবে। বাধ্য ছেলের মতো কলিন্সের সঙ্গে সঙ্গে চলল সিংহটা। এরপর প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে লাগল। পাহাড়ের নিচে অবস্থান নিল প্রাইস আর অ্যানি। ইশারা করল সিন, চেঁচিয়ে উঠল সহকারী পরিচালক, রেডি ফর অ্যাকশন, সবাই চুপ। প্রায় সবগুলো চোখ একসাথে ঘুরে গেল অভিনেতা অভিনেত্রীর দিকে। পাহাড়ের ওপারে সিংহের মুখ দেখা যাবে। ঠিক ওই বিশেষ মুহূর্তে দুই সহকারীর হাত ধরে টানল কিশোর, অনিচ্ছা সত্ত্বেও সরে এলো দুজনে। কি ব্যাপার? বিরক্ত কণ্ঠে বলল মুসা। এটা একটা সময় হলো ডাকার, আসল সিনটা, এই সুযোগটার অপেক্ষাতেই ছিলাম, আস্তে বলল কিশোর। চলো, কাজ আছে। কোথায়? জিজ্ঞেস করল রবিন। গলায় রহস্য ঢেলে বলল কিশোর, হিরো কঞ্চলে। সাদা বাড়িটার কাছে এসে দাঁড়ালো ছেলেরা, নতুন খাঁচাগুলো বোধহয় ওধারে, বলল কিশোর, দেখব, চোরাচালানের কাজে নিশ্চয়ই ওগুলোও ব্যবহার করা হয়েছে, হুঁশিয়ার থাকবে। অবাক হলো রবিন, কেন, কার ভয়? সবাই তো এখন শুটিংয়ে ওখানে। সবাই নয়, আর কিছু বলল না কিশোর।
বাড়ির পাশ ঘুরে অন্যধারে এগিয়ে গেল। তার কথা মতো কোণের কাছে দৌড়ালো মুসা আর রবিন। ভালো করে দেখল কাছে পিঠে কেউ আছে কি না। নেই দেখে কিশোর একটা জানালার নিচে এসে দাঁড়ালো। ভেতরে উঁকি দিয়ে দেখল, ঘরেও কাউকে দেখা গেল না। দুটো খাঁচা দুদিকে সরিয়ে রাখা হয়েছে, একটার দিকে এগোলো ওরা, অন্যটা দেখা যায় না ওখান থেকে। কপাল ভালোই আমাদের, ফিসফিস করে বলল রবিন। কিংকংয়ের বাচ্চা ঘুমোচ্ছে, খাঁচার এক কোণে জড়সড় হয়ে পড়ে আছে গরিলাটা। চোরাই হীরা খোঁজার জন্য ভেতরে ঢুকতে হবে নাকি? মুসার কণ্ঠে অস্বস্তি। জবাব না দিয়ে খাঁচার একেবারে কাছে গিয়ে দাঁড়ালো কিশোর। আনমনে বিড়বিড় করল, কিভাবে আনা হয়েছে, কোনো চোরা খোপটপ? হতে পারে, বাধা দিয়ে বলল রবিন। কিন্তু সেটা বুঝবে কিভাবে? না, বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না। ভেতরে ঢুকে দেখতে পারলে ভালো হতো, কিন্তু গরিলাটা রয়েছে। ভাবনাই পড়ে গেল কিশোর। স্বস্তির নিঃশ্বাস ফেলল মুসা। আল্লাহ বাঁচিয়েছে। আমি তো ভাবছিলাম গরিলাটার সঙ্গে ভেতরে ঢোকাবে আমাদেরকে। ঘুরে দাঁড়ালো কিশোর, চলো চিতার খাঁচাটা দেখি গে। কিছুদূর এগিয়েই স্থির হয়ে গেল হঠাৎ। কি হলো? ভুরু নাচালো রবিন। চুপ, নড়বে না, দৌড় দেবে না। হয়েছেটা কি? ভয় পেয়েছে মুসা। সামনে দেখো, কিশোরের গলা কাঁপছে। খাঁচার দরজা খোলা, চিতাটা ভেতরে নেই। শূন্য খাঁচার দিকে তাকালো দুজনে। ভয়ের ঠান্ডা স্রোত নেমে গেল শির দাঁড়াবে। পা অবশ হয়ে আসছে, শরীরের ভার ধরে রাখতে অক্ষম হয়ে যায় বুঝি। আতঙ্ক চরমে উঠল পেছন থেকে যখন শোনা গেল অপরিচিত ভয়াবহ শব্দটা। চিতার তীক্ষ্ণ শিস, সেই সঙ্গে চাপা গর্জন। ঢোক গিলল কিশোর। রবিন আর মুসার কাছ থেকে সামান্য তফাতে রয়েছেও। মুখ ফেরাতেই চোখে পড়ল ওটাকে। ফিসফিসিয়ে বলল, 20 ফুট দূরে, ঠিক তোমাদের পেছনে, গাছের ওপর। একসাথে থাকা উচিত না আমাদের। আমি তিন গুনলেই কথা শেষ হলো না। লম্বা ঘাসের মাথায় ঢেউ দেখা গেল। দম বন্ধ করে দেখল সে। ঘাসের মাথা ফাঁক হচ্ছে, বেরিয়ে এলো একটা চকচকে নল। নলের মুখ ধীরে ধীরে ওপরে উঠছে। খসখসে একটা কণ্ঠ শোনা গেল, কেউ নড়বে না। ঘাসবনের ভেতর থেকে বেরিয়ে এলেন লম্বা মানুষটা, ডাক্তার হ্যালোয়েন। আস্তে করে আরেক পা বাড়ালেন, আর একটু উঁচু হল হাতের রাইফেল নল। ট্রিগারে আঙুল। আকস্মাৎ একসঙ্গে ঘটল কয়েকটা ঘটনা। তীক্ষ্ণ তীব্র চিৎকার করে উঠল চিতা, গর্জে উঠল রাইফেল। লাফ দিয়ে পিছিয়ে গেল ছেলেরা। ধূপ করে তাদের কয়েক ফুট দূরে এসে লাফিয়ে নামল চিতাটা। পড়ে গেল, কয়েক সেকেন্ড পা নাড়ল, মুখ খিঁচাল, শিহরণ উঠল শক্তিশালী পেশিতে। তারপর নিথর হয়ে গেল কুচকুচে কালো দেহটা। এগিয়ে এলেন ডাক্তার, তার মুখে রাগ আর হতাশার মিশ্রণ। ময়লা বুটের ডগা দিয়ে আলতো খোঁচা দিলেন চিতার গায়ে। তোমাদের ভাগ্য ভালো, গুলিটা জায়গা মতো লেগেছে, বললেন তিনি। গুলি মানে ওটা কি? ঠিকমতো কথা বেরোচ্ছে না মুসার মুখ দিয়ে। হ্যাঁ, মরে গেছে, তার কথাটা শেষ করে দিলেন ডাক্তার। আসল বুলেট, কল্পনাও করিনি কখনো কলিন্সের কোনো জানোয়ারকে খুন করতে হবে। বিষণ্ণ ভঙ্গিতে মাথা নাড়লেন তিনি। জানোয়ারটার ক্ষত থেকে রক্ত ঝরছে, সেদিক থেকে চোখ ফেরালো কিশোর। ঢোক গিলল, থ্যাংকস ডক্টর। ওটা বেরোলো কিভাবে? আমারই দোষ, আবার মাথা নাড়লেন তিনি। অনেক দূর থেকে এসেছে, ভাবলাম ভালো মতো চেক আপ দরকার। বাইরে থেকে ডার্ট ছুড়লাম, ঠিক ওই মুহূর্তে লাফিয়ে উঠল ওটা। লাগলো না ডার্ট, আবার ছুঁড়তে যাব, এই সময় খাঁচার দরজা খুলে বেরিয়ে এলো ওটা। অবাক হয়েছি কিন্তু দাঁড়ালাম না, দিলাম দৌড়। জিপ থেকে রাইফেল আনতে, অস্ত্র সঙ্গে রাখি, বিপজ্জনক জানোয়ার নিয়ে কাজ করি, কখন দরকার পড়ে। এই এখন চুপ হয়ে গেলেন তিনি। তার মানে খাঁচার দরজা খুলে রেখেছিল কেউ? কিশোরের প্রশ্ন। ওরকম একটা কাজ কে করতে যাবে? পাল্টা প্রশ্ন করলেন ডাক্তার। যে করবে তারও তো বিপদের ভয় আছে,
দরজা খুলে যদি তার উপর এসে ঝাঁপিয়ে পড়ত চিতাটা, আমার মনে হয় তালা ঠিক মতো লাগেনি। ডার্ট তো কতই ছুঁড়েছেন, এত কাছ থেকে মিস করলেন কেন? শুরু হয়ে এলো ডাক্তারের চোখের পাতা। বললাম না লাফিয়ে উঠেছে, কপাল বুঝলে, সবই কপাল, মরবে তো তাই। ধরে এলো তার গলা, চিতাটার ওপর ঝুঁকল মুসা। মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না, আর কি করতে পারতাম? ভয়ানক্ষণই আবার ডাঁট ছুটতে পারতাম, কিন্তু ওষুধের ক্রিয়া শুরু হতে সময় লাগত, ওই সময়ের মাঝেই সর্বনাশ করে ফেলত। হঠাৎ যেন মনে পড়ল তার, তা তোমরা এখানে কি করছো? কলিন্স তো বলল শুটিং দেখতে গেছে। গিয়েছিলাম, আমতা আমতা করল কিশোর। ভাবলাম এদিকে একবার ঘুরে যায়। এক এক করে তিনজনের মুখের দিকে তাকালেন ডাক্তার। কলিন্সের কাছে শুনলাম তোমরা গোয়েন্দা, তদন্ত করতে এসেছ নিশ্চয়ই, কিছু পেলে? মাথা নাড়ল কিশোর, না, সবই এখনো রহস্য। তোমাদের দোষ দেব কি? আমি অবাক, একের পর এক রহস্যময় ঘটনা ঘটে চলেছে এখানে, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। একটা রহস্যের কথা শুনবে? তিন জোড়া চোখেই আগ্রহ ফুটল। ঠোঁটে সিগারেট লাগালেন ডাক্তার, দেয়াশলাই বের করে ধরালেন, নাকমুখ দিয়ে ধোয়া ছেড়ে থুতু ফেললেন মাটিতে। তারপর সিগারেটটা দুই আঙ্গুলের ফাঁকে নিয়ে বললেন, বলছি, যতবার তোমরা ছেলেরা এখানে আসো, একটা করে জানোয়ার ছাড়া পায়, ভালো করে ভেবে দেখো, বোঝা যায় কিছু? একে অন্যের দিকে তাকালো ছেলেরা। জোরে হেসে উঠলেন ডাক্তার, ঠিক বলিনি? চিতাটার গায়ে লাথি মারলেন, এটাকে সরানো দরকার। ঠিক আছে, পরে হবে। শোনো, তোমাদেরকে একটা উপদেশ দিয়ে রাখি। কি স্যার? মিনমিন করে বলল রবিন, সাবধানে থাকবে। বলে আর দাঁড়ালেন না, ঘুরে হেঁটে গিয়ে ঢুকে পড়লেন লম্বা ঘাসের ভেতরে। দুই সহকারীকে নিয়ে ইয়ার্ডের বেড়ার কাছে এসে দাঁড়ালো গোয়েন্দা প্রধান। কয়েক একর জায়গা জুড়ে পড়ে আছে লোহা লক্কড়, অধিকাংশই গাড়ির ভাঙাচোরা বডি। এখানে কি? জিজ্ঞেস করল মুসা। চোরাই হীরাগুলো খুঁজব, জবাব দিল কিশোর। ভিক্টরের ফেলে দেয়া খাঁচাটাও, হীরাগুলো এখনো খাঁচার মধ্যে রয়েছে ভাবছ? রবিন প্রশ্ন করল। যথেষ্ট সন্দেহ আছে, অনেকদিন আগে ফেলে দেয়া হয়েছে খাঁচাটা। তবে একটা আইডিয়া হয়তো পেতে পারি দেখলে। কিন্তু কিশোর, মুসা বলল, খাঁচায় থাকলে কোথায় থাকবে? তোমার কি ধারণা থলেই ভরে বেঁধে দেয়া হয় কোনো কোনাটো নাই? বলতে পারবো না মুসা, আমার মনে হয় ডেমিং আর ডরেলও জানে না কোথায় রাখা হয় হীরাগুলো, জানলে এতদিনে পেয়ে যেত। ওরা কাল রাতে অনেক খুঁজেছে, রবিন বলল, পায়নি, আমরা পাব। এটা আশা করছো কিভাবে? আমরা খুঁজব দিনের আলোই, অন্ধকারে অনেক কিছুই চোখ এড়িয়ে যায়, স্রেফ পাগলামি, বিড়বিড় করল মুসা। নির্জন ইয়ার্ড, কিশোর বলল, এই সুযোগ, চলো। আগের রাতে বেড়াটা যে জায়গায় নামানো হয়েছিল সেখানে এসে দাঁড়ালো ওরা, সহজেই ঠেলে আবার নামিয়ে দিল খুঁটি, হেঁটে চলে এলো তারের জালের ওপর দিয়ে। চত্বরে ঢুকে গুড়ি মেরে এসে থামল ভাঙাচোড়া বডির স্তূপের কিনারায়। কান ঝালাপালা করা ক্ষণক্ষণে ধাতব আওয়াজ উঠল ইয়ার্ডের অন্য ধারে, সেই সঙ্গে বিরক্তিকর যান্ত্রিক গোঙানি, শীষ আর্তনাদ। চলো দেখি, প্রস্তাব দিল কিশোর, মেটাল শ্রেডার কি করে কাজ করে। বিরাট এক ক্রেন দেখা গেল কয়েকশো গজ দূরে, কন্ট্রোল হাউসটা আরও দূরে। প্রতিবাদ জানিয়ে গুঁয়ে উঠল যেন যন্ত্র। মস্ত একটা যান্ত্রিক থাবা নেমে আসতে লাগলো স্তূপের ওপরে, জঞ্জালের ওপর ঘটাং করে পড়ল থাবাটা, ধাতব আঁকশিতে করে তুলে নিল একটা বডি, শূন্যে উঠে গেল, দুলছে। ওটাকে একটা জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিল আকশি, ধূপ করে পড়ল বডিটা। তারপর শুরু হলো বিচিত্র হুপ হুপ করে শব্দ, ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে চলেছে বডি। কন্তেওর বেল্ট একটা বডির ওপর দাঁড়িয়ে দেখছে মুসা, শেডে নিয়ে যাচ্ছে। শেড এর মুখে পৌঁছে থামল বেন্ট ক্ষণিকের জন্যে, তারপর ঝাঁকুনি দিয়ে যেন ছুঁড়ে ফেলল বডিটাকে।
হাঁ করে থাকা দানবের পেটে। চালু হয়ে গেল যান্ত্রিক দানবের চোয়াল, দাঁত, আর্তনাদ শুরু করল গাড়ির বডি। বোঝা যাচ্ছে পিষে ফেলা হচ্ছে ওটাকে। খাইছে, শিউরে উঠল মুসা। শুনে মনে হয় জ্যান্ত চিবিয়ে খাচ্ছে। আবার নড়তে শুরু করেছে ক্রেনের আঁকশি। আরেকটা বডি তুলে নিয়ে গিয়ে ফেলল বেল্টের উপর। বেল্ট সেটাকে নিয়ে গেল শেডে। আবার চিবানো আর আর্তনাদের পালা। এত বিশ্রী শব্দ, গায়ের রোম খাড়া হয়ে যায়। বুঝলাম কিভাবে কাজ করে, বলল কিশোর। এসো এবার আমাদের কাজ শেষ করি। খুঁজল কিছুক্ষণ ওরা, পেল না কিছুই। কী খুঁজছি জানলে আরও সহজ হতো। ধাঁ করে ধাতব একটা জিনিসে লাথি মারল মুসা। সেকেন্ড, চেঁচিয়ে উঠল কিশোর। কি ওটা, বলতে বলতেই ছুটে এসে তুলে নিল। দেখে তো মনে হয় এককালে খাঁচার অংশ ছিল, মন্তব্য করল রবিন। কি করে বুঝলে, মুসা বলল। দেখে তো কিছুই বোঝা যায় না, শিকটিক কিছুই তো নেই, সব কিছু ভর্তা করে দিয়েছে হয়তো মেটাল শ্রেডার, বলল কিশোর। ভুলে যাচ্ছ কেন, যন্ত্রটা কম্পিউটার, ধাতু চেনে, আলাদা আলাদা করে ফেলে। হ্যাঁ তাই তো, পরক্ষণেই প্রায় ডাইভ দিয়ে পড়ল যেন মুসা। কতগুলো জঞ্জালের ভেতর থেকে টেনে হিঁচড়ে বের করে আনলো একটা লোহার শিক। আনন্দে প্রায় লাফিয়ে উঠল কিশোর। নাচ জুড়ে দেবে যেন এক্ষুনি। এটাই এটাই বোধহয় খুঁজছি আমরা, দেখি। কিশোরের হাতে দিল ওটা মুসা। আরে সাংঘাতিক ভারী তো, দেখে এতটা মনে হয় না, চকচকে চোখে শিকটা দেখছে কিশোর। আরেকটা যে আছে যেটা পেয়েছি, হাঁ হয়ে গেল হঠাৎ। কি ব্যাপার, জিজ্ঞেস করল রবিন। শিকটা কাঁধে ফেলল কিশোর। কুইক, বেরিয়ে যাওয়া দরকার। এত তাড়া কিসের, মুসা বলল। একটা পেয়ে যখন এত খুশি, আরও খুশি করতে পারি তোমাকে। দাঁড়াও আরও কয়েকটা শিক খুঁজে দিই। চলতে শুরু করেছে কিশোর। অন্যগুলো এটার মতো হবে না, কি আছে এটাতে, জবাব দিল না কিশোর। দ্রুত এগিয়ে যাচ্ছে বেড়ার দিকে। কাজ সেরে ফেলার পথে জাঙ্গল ল্যান্ড থেকে তিন গোয়েন্দাকে তুলে নিল বরিস। গভীর চিন্তায় ডুবে আছে কিশোর। পথে তার সঙ্গে একটা কথাও হলো না রবিন আর মুসার। ইয়ার্ডে পৌঁছে গাড়ি থেকে নেমে সোজা ওয়ার্কশপের দিকে ছুটল কিশোর। ঢুকেই চেঁচিয়ে উঠল, নেই। কি নেই, পাশে এসে দাঁড়ালো রবিন। লোহার শিক, যেটা গতরাতে কুড়িয়ে পেয়েছিলাম, দরজায় লাগানোর জন্যে যেটা রেখেছিলাম, সেটাও নেই। এখানেই তো রেখেছিলে, মুসা বলল। গেল কোথায়, কিন্তু সাধারণ শিকের জন্যে এমন করছো কেন, কিছুই তো বুঝতে পারছি না। অধৈর্য হয়ে হাত নাড়ল কিশোর। দেখি চাচাকে জিজ্ঞেস করে। চত্বরের একধারে বসে আরামে পাইপ টানছেন রাশেদ পাশা। ছেলেদের দেখে মুখ তুললেন। চাচা, ওয়ার্কশপে একটা লোহার ডান্ডা ছিল, শুরু করল কিশোর। তার কথা শেষ হওয়ার আগেই হাত তুললেন রাশেদ পাশা। যত ডান্ডার শিক আছে সব খুঁজে নেওয়া হয়েছে। কেন কেন, হাসলেন রাশেদ পাশা। অবশ্যই খাঁচাগুলো মেরামতের জন্যে, তোর চাচি আর রোভার গিয়ে খুঁজে আনলো। একটা লোক এসেছিল খাঁচা কিনতে, খুবই নাকি দরকার তার, জরুরি। কি আর করব, যত ডান্ডা শিক পেয়েছি জোগাড় করে মোটামুটি মেরামত করে দিয়েছি খাঁচাগুলো। কে এসেছিল, মুখ কালো হয়ে গেছে কিশোরের। কাল যে কোদাল মুখোটা এসেছিল সে, না আরেকজন, ভালো লোক। এতই মুগ্ধ করে ফেলল আমাকে, কি বলবো, মন পরিবর্তন করতে বাধ্য হলাম। সার্কাস পার্টিকে না দিয়ে তাকেই দিয়ে দিলাম। কথাবার্তা ব্যবহার খুব ভালো লোকটার। হতাশ ভঙ্গিতে শুধু মাথা নাড়ল কিশোর। জোরে জোরে পাইপে কয়েকবার টান দিয়ে ধোঁয়া ছাড়লেন রাশেদ পাশা। জানিস চারটে খাঁচার জন্য কত দিয়েছে, $400। চাচা, শ্যাটুইক ভ্যালি থেকে এনেছিলে খাঁচাগুলো না, জিজ্ঞেস করল কিশোর। হ্যাঁ, আরেকটা স্যালভিজিয়ার্ড, তবে ভিন্ন ধরনের, ঠিক আমাদেরটার মতো না। ওদের মূল ব্যবসা গাড়ির বডি জোগাড় করে ধাতু আদায় করা।
তারপর চড়া দামে বিক্রি করে। উঠলেন রাশেদ পাশা, অফিসের দিকে পা বাড়াতে যাবেন। ডাকলো কিশোর, চাচা এক মিনিট, লোকটার নাম জিজ্ঞেস করেছিলে? হাসলেন তিনি, জিজ্ঞেস করতে হয়নি, নিজে নিজেই বলেছে, কলিন্স, উইলবার কলিন্স। জন্তু জানোয়ার নাকি পালে, সেজন্য খাঁচা দরকার। ফোনে হ্যানসনকে পাওয়া গেল, রোলস রয়েস নিয়ে তাকে আসার জন্য অনুরোধ করল কিশোর। গাড়ি আসতে আসতে তাড়াতাড়ি কিছু মুখে দিয়ে নিল তিনজনে। গাড়িতে উঠে বসে রবিন বলল, কিশোর এইবার বলো এসবের মানে কি? খুব সহজ, জবাব দিল কিশোর। লোহার শিকের ভেতরে ভরে হীরা চোরাচালান করছে কলিন্সরা। তোমার মাথাটাথা ঠিক আছে তো কিশোর? মুসা বলল, ইয়ার্ডে যেটা কুড়িয়ে পেয়ে দিলাম তোমাকে, ওরকম শিকের কথা বলছো? মাথা ঝোঁকাল কিশোর। কিন্তু ওটা তো নিরেট লোহা, ওর ভেতরে ভরে হীরে আনে কিভাবে? নিরেট হলে পারবে না, কিন্তু ভেতরে ফাঁপা হলে? মনে আছে শিকটা হাতে নিয়ে বলেছিলাম বেজায় ভারী? গতরাতে যেটা আমি কুড়িয়ে পেয়েছিলাম তার চেয়ে তোমারটা ভারী। তার মানে তোমারটা নিরেট? কিন্তু বুঝলে কি করে শিকের ভেতর হীরে আছে? প্রশ্ন করল রবিন। প্রথমে শুধুই সন্দেহ ছিল, যখন শুনলাম উইলবার কলিন্স এসে খাঁচাগুলো কিনে নিয়ে গেছেন শিওর হয়ে গেলাম। ভেতরে দামি কিছু না থাকলে এত আগ্রহ দেখিয়ে এত টাকা দিয়ে ওই ভাঙা খাঁচা কিনতে আসতেন না কলিন্স। কপাল খারাপ আমার, শিকটা হাতে পেয়েও হারিয়েছি। আমি এখনও বুঝতে পারছি না এত দেরিতে খাঁচাগুলো কিনতে এলেন কেন কলিন্স। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, মাথা নাড়ল মুসা। জানেনি যদি ওগুলোর ভেতর হীরে আছে প্রথমে ফেলে দিয়েছিলেন কেন? পরিস্থিতি খারাপ ছিল হয়তো তখন, কিংবা নিশ্চয়ই কোনো কারণ ছিল, তাই বেড়ার ওপাশে ইয়ার্ডে ফেলে দিয়েছিলেন। ভেবেছিলেন সময় সুযোগ মতো আবার তুলে এনে হীরেগুলো বের করে নেবেন, কিন্তু কোনোভাবে খাঁচাগুলো ইয়ার্ডের অন্য খাঁচার সঙ্গে মিশে যায়। ওগুলো কিনে নিয়ে আসেন রাশেদ চাচা? এটা সম্ভব, মাথা দোলাল রবিন। তারপর হয়তো ইয়ার্ডের লোককে জিজ্ঞেস করে জেনে নিয়েছেন কলিন্স কে কিনেছে খাঁচাগুলো, নাম ঠিকানা জোগাড় করেছেন, খোঁজ খবর করতে দেরি হয়ে গেছে। আরেকটা ব্যাপার, ডেইমিং আর ডারেল তারা জানে হীরাগুলোর কথা, সে কারণেই ডেইমিং যখন গিয়েছিল তোমাদের ইয়ার্ডে লোহার পাইপ ডান্ডা এসব জিনিসের কথা জিজ্ঞেস করেছিল। মাথা ঝাঁকাল কিশোর। আমি ভাবছি, আবার বলল রবিন, অন্য খাঁচাগুলোও ওরাই কিনে নিল না তো? অন্য খাঁচা? মুসা বুঝতে পারছে না। হ্যাঁ, মেরি চাচি যেগুলো বিক্রি করেছেন। আমরা তখন জঙ্গল ল্যান্ডে ছিলাম। না, ওগুলোতে ছিল না, বলল মুসা। ওগুলো অনেক বেশি লম্বা ছিল, খাঁচার শিক না, ভারীও অনেক বেশি। ওগুলো নিখাদ লোহা। আমারও তাই ধারণা, একমত হলো কিশোর। ওগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না আমি, যে খুশি কিনুক গে। কিশোর, মুসা মুখ ফেরাল, গতরাতে যে শিকটা পেলে ওটা ওখানে বনের মধ্যে এলো কোত্থেকে, কিভাবে? হতে পারে আলগা ছিল, কলিন্স যখন খাঁচাটা তুলে ইয়ার্ডে ফেলতে নিয়ে যাচ্ছিলেন শিকটা তখনই কোনোভাবে খুলে পড়ে গেছে, খেয়াল করেননি তিনি। তা না হয় হলো, বলল রবিন। কিন্তু খাঁচা এসেছে কয়েকটা, তাতে শিকো অসংখ্য, কলিন্স বুঝলেন কি করে? কোনটাতে কোনটাতে আছে হীরা? উপায় আছে, মুচকি হাসল কিশোর। কিভাবে? হঠাৎ জানালার দিকে মুখ ফেরাল কিশোর। রবিন বুঝল, পেটে বোমা মারলেও এ সম্পর্কে আর একটা কথাও বের করা যাবে না এখন গোয়েন্দা প্রধানের মুখ থেকে। তার স্বভাব ওরকমই, কিছু কিছু কথা শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখে সে, কিছুতেই ভাঙতে চায় না, কেন সেই জানে। বিরক্তিতে মুখ বাঁকাল রবিন। আসল রহস্যটাই এখনো বাকি, যেটার তদন্ত করতে গিয়েছিলাম আমরা। ভিক্টরকে নার্ভাস করল কে, ছাড়ল কে? শীঘ্রই সেটা জানতে পারব, বাইরের দিকে চেয়ে থেকে বলল কিশোর। হতে পারে মিস্টার কলিন্সই ছেড়েছেন, তারপর নিজেই খুঁজতে বেরিয়েছেন, ভাবখানা যেন তিনি কিছুই জানেন না। কেন করবেন এরকম? কথা ধরল মুসা। সব তালগোল পাকানো, কোনোটাই স্পষ্ট হচ্ছে না আমার কাছে।
আজ সকালের কথাই ধরো, মুসার সুরে সুর মিলিয়ে বলল রবিন। ভিক্টরকে নিয়ে মিস্টার কলিন্স ছিলেন সেইটের কাছে। আমরা দেখেছি চিতার খাঁচার দরজা খোলা সম্ভব ছিল না তার পক্ষে। কে খুলল? আবার ওদিকে ডাক্তার বললেন দোষটা তার। হতে পারে, জবাব দিল কিশোর, ডাক্তারও সব জানেন। কলিন্সকে হয়তোবা ডিককেও বাঁচানোর জন্য সব দোষ নিজের ঘাড়ে নিয়েছেন। জঙ্গলল্যান্ডে পৌঁছালো গাড়ি, নেমে সাদা বাড়িটার দিকে এগোলো ছেলেরা। বড় বেশি নীরব, হাঁটতে হাঁটতে বলল মুসা। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর, কথা বলল না। আরও খানিক দূর এগিয়ে থমকে দাঁড়ালো সে। কি হলো? জিজ্ঞেস করল রবিন। কি যেন শুনলাম, কান পেতে রয়েছে কিশোর। আবার কোনো খাঁচার দরজা খোলা নয় তো? দেখে শুনে কাছে যাওয়া উচিত। বাড়ির কিনারের খালি জায়গার দিকে এগোলো ওরা। ঘাসবন আর ঝোপঝাড়ের কিনার ঘেঁষে চলছে, বেশি নীরব। কথা শেষ করতে পারল না কিশোর, তার আগেই বাধা এলো, কি যেন এসে পড়ল মাথার ওপর। রবিন আর মোসার মাথায়ও পড়ল, কঠিন হাত চেপে ধরল ওদের। মুখ মাথা কম্বল দিয়ে জড়িয়ে ফেলা হলো, চিৎকার করল ওরা, কিন্তু সেটা চাপা পড়ে গেল। জোরাজোরি করল ওরা, হাত পা ছুড়ল, লাভ হলো না, ধরা পড়ল অচেনা শত্রুর হাতে। কিচ্ছু দেখতে পাচ্ছে না, শুধু ইঞ্জিনের শব্দ কানে আসছে। গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে ওদের। এক জায়গায় এসে থেমে বন্দীদের গায়ে কম্বল আরও ভালো করে জড়ানো হলো, তার উপর পেঁচিয়ে বাঁধা হলো দড়ি দিয়ে, তারপর তুলে বয়ে নিয়ে চলল একজন একজন করে। কিসের ভেতর যেন ঢুকিয়ে দেয়া হলো ওদেরকে, বুঝতে পারল ওরা, নরম গদির উপর রাখা হয়েছে। খটাং করে দরজা বন্ধ হলো। চলে যাচ্ছে লোকগুলো, পায়ের আওয়াজ বোঝা গেল, নীরব হয়ে গেল। তারপর হঠাৎ চালু হলো যন্ত্র, বিকট শব্দ। ওরা যেটার ভেতর রয়েছে তার উপর এসে পড়ল কি যেন, ঝনঝন ক্যাচম্যাচ করে উঠল, ঝটকা দিয়ে উঠে গেল শূন্যে। হুড়মুড় করে একে অন্যের গায়ে গড়িয়ে পড়ল ওরা। আরে, চেঁচিয়ে উঠল রবিন, মুখে এখন আর চাপ নেই, স্পষ্টই বোঝা গেল কথা, ওপরে তুলছে মনে হয়। হ্যাঁ, কিশোর বলল, জলদি কিছু করা দরকার আমাদের, কম্বল সরাতে পারলে অন্তত দেখতে পারবো কি হচ্ছে। অনেক চেষ্টা করল ওরা, কিছুই করতে পারল না। কম্বল পেঁচানো, তার উপর দড়ি দিয়ে বাঁধা। হুপ 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 শব্দ কানে আসছে। মারসে, মুসা আতঙ্কিত, কনভয়ের বেন্টের আওয়াজ, পুরনো গাড়ির ভেতর ভরা হয়েছে আমাদেরকে। ক্রেনের আকশি তুলে নিয়েছে গাড়িটা, নামিয়ে দেয়া হলো গাড়িটা, দুলুনি বন্ধ হয়ে গেছে। আচমকা হুপ শব্দের সঙ্গে প্রচণ্ড এক ঝাঁকুনি, ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে চলেছে গাড়ি, সেই সাথে এগোচ্ছে ছেলেরা, শেডের মুখের দিকে, নিশ্চিত মৃত্যুর দিকে। ছাড়া পাওয়ার জন্য আরেকবার চেষ্টা চালালো ওরা, বৃথা চেষ্টা, চলছে ব্যান্ড, এগিয়ে যাচ্ছে গাড়িটা। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল ওরা, যন্ত্রের শব্দে ঢাকা পড়ে গেল সেই চিৎকার, নিজেরাই শুনতে পেল না ভালো মতো, বাইরের কে শুনবে। জলদি নামাও, শোনা গেল একটা কণ্ঠ। থেমে গেছে যন্ত্রের শব্দ, টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করে মাটিতে নামানো হলো ওদের। গায়ের উপর থেকে কম্বল সরাতে সোজা ডেইমিংয়ের চোখে চোখ পড়ল কিশোরের। মুখ ফিরিয়ে দেখল ইয়া বড় এক ছুরি দিয়ে মুসার বাঁধন কাটছে ডরেল। আরেকটা লোক দাঁড়িয়ে আছে কাছেই, পরনে ইউনিফর্ম, মাথায় ধাতব হেলমেট। অনুমান করতে অসুবিধে হলো না, ইয়ার্ডের মেশিন চালক সে। চোখে অবাক দৃষ্টি, তারপর হাসি মুখে বলল ডেইমিং, কেমন লাগছে? গেছিলে তো আরেকটু হলেই। উঠে বসে মাথা ঝাঁকালো শুধু কিশোর, বোকা হয়ে গেছে যেন সে। মুক্ত হলো রবিন আর মুসাও, শরীরের এখানে ওখানে ডোলে রক্ত চলাচল স্বাভাবিক করে নিচ্ছে। সময় মতোই এসেছি, বলল ডেইমিং, কি হয়েছিল, কি করেছিলে, কারা যেন কম্বল ছুঁড়ে ফেলল আমাদের মাথায়, ডেইমিংয়ের প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল কিশোর। আর কিছুই দেখলাম না, তারপর বেঁধে নিয়ে এলো এখানে। আপনাদেরকে অনেক ধন্যবাদ,
আমাদের বাঁচানোর জন্য। কারা এনেছে? মাথা নাড়ল কিশোর। এত দ্রুত ঘটে গেল সব, কিছুই দেখার সময় পায়নি। উইলবার কলিন্সের বাড়ির কাছে থেমে গেল সে। আপনারা কি করে জানলেন আমরা এখানে আছি? কাছাকাছি ছিলাম আমরা, বলল কোদালমুখো। সঙ্গীকে দেখিয়ে বলল, ড্যারেল হঠাৎ বলল, পুরনো গাড়িতে কি ভরতে দেখেছে সে? দেখতে এলাম, দেখি লোকগুলো পালিয়ে যাচ্ছে, মুখে রুমাল বাঁধা। ক্রেনের আঁকশে তুলে নিল গাড়িটা। আমরা কিছু করার আগেই দৌড়ে এসে কন্ট্রোল রুমে। কেঁপে উঠল মুসা। এখনো বিশ্বাস হচ্ছে না আমার। আরেকটু হলেই ভয়ে ভয়ে তাকালো শেডের মুখের দিকে। কারা ধরেছিল তোমাদেরকে? জিজ্ঞেস করল ডেইমিং। কি করেছো তোমরা যে মেরেই ফেলতে চেয়েছিল? মুখ তুলল কিশোর। একটা তদন্ত করছি। কাদের সন্দেহ করছি? নাম বলার সময় আসেনি এখনো, হাসল কোদালমুখো। তাই না? ধরো আবার কম্বল জড়িয়ে বেন্টে তুলে দেয়া হলো তোমাদের, শেডের ভেতর গিয়ে তখন চমৎকার গোয়েন্দাগিরি করতে পারবে। দেব নাকি তুলে? আর চোখে কনভার্ট বেন্টের দিকে তাকালো কিশোর। আসলে আপনাদের দুজনকেও সন্দেহ করেছি আমরা, তবে এখন বুঝতে পারছি হীরা চোরাচালানের সঙ্গে আপনারা জড়িত নন, তাহলে আমাদের বাঁচাতেন না। সঙ্গীর দিকে ফিরে ভুরু নাচিয়ে বলল ডেইমিং। কি ড্যারেল, বলিনি ছেলেটা ভীষণ চালাক, জেনে ফেলেছে সব? কিশোরের দিকে চেয়ে হাসল। তো ওয়াংম্যান, আশা করি এবার বলবে ওগুলো কোথায় আছে। বলতে পারবো না, কারণ জানি না। ঝটকা দিয়ে সঙ্গীর দিকে মুখ ফেরালো ডেইমিং। খামোকা সময় নষ্ট করছে এখানে, জলদি চলো, দেরি করলে পালিয়ে যাবে বেটারা। দরজা খুলে অবাক হলো ডিক। আরে কিশোর, তোমরা? ডেইমিং আর কয়েকজন লোক, ড্যারেল এসেছে এখানে? জিজ্ঞেস করলো কিশোর। মাথা নাড়ালো ডিক। না তো, কেন? ভুরু কোচকালো কিশোর। গেল কোথায় ওরা? তোমার চাচা তো বাইরে গেছেন না? আবার মাথা নাড়ল ডিক। না, ঘরেই তো, ভিক্টরের কাছে শুয়ে আছে। দাঁড়াও ভাস্কি। ডিক চলে গেলে দুই সহকারীর দিকে তাকালো কিশোর। অবাক কাণ্ড, বলল মুসা। আমিও ভেবেছিলাম দুজনে এখানে এসেছে, গেল কোথায়? বোধহয় খাঁচাগুলো খুঁজতে, অনুমান করল রবিন। কিসের খাঁচা? হাসি খুশি একটা কণ্ঠ শোনা গেল। দরজায় দেখা দিলেন কলিন্স। আপনার পুরনো খাঁচাগুলো মিস্টার কলিন্স, কিশোরের জবাব। অবাক হলেন কলিন্স। কি বলছে? জানার তো কথা আপনার মিস্টার কলিন্স। ভিক্টরের ফেলে দেয়া খাঁচাটা, সেই সঙ্গে আরও তিনটে, যেগুলো আজ গিয়ে আমাদের ইয়ার্ড থেকে কিনে এনেছেন। কলিন্সের চোখে শূন্য দৃষ্টি। আমি? খাঁচাগুলো এনে কোথায় রেখেছেন মিস্টার কলিন্স? এবার প্রশ্ন করল রবিন। যেগুলোর শিকের ভেতর হীরা লুকানো রয়েছে? বুদ্ধ বনে গেছেন যেন, এমন ভাব করে একে একে তিন ছেলের মুখের দিকে তাকালেন কলিন্স। ওকে, খুলে বলো সব। অস্বস্তি ফুটল মোসার চোখে। একটা সত্যি কথা অন্তত বলুন, আমাদেরকে বেঁধে মেটাল শ্রেডারের ফেলে দিয়ে আসায় আপনার হাত আছে তো? ধীরে ধীরে মাথা নাড়লেন কলিন্স। ভাতিজার দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কি বলে ওরা? চাচার মতোই ডিকো মাথা নাড়ল। জানি না। আপনি বলেছিলেন আপনার একটা সমস্যা হয়েছে, রবিন বলল, তাই আমাদের সাহায্য চেয়েছিলেন। ভিক্টরকে কেউ নার্ভাস করে, তাই না? অথচ খোঁজ করতে বেরিয়ে পড়ল আরেক কিচ্ছা, আপনি আর আপনার ভাই সিলভার, চোরাচালানি দলের সদস্য, জানোয়ারের খাঁচাই করে হীরা পাচার করেন, কোনোভাবে একটা চালান হারিয়ে ফেলেছিলেন, তাই আজ গিয়ে কিশোরদের ইয়ার্ড থেকে চারটে খাঁচাই কিনে এনেছেন। পাগল হয়ে গেছো তোমরা? এতক্ষণে রাগলো ডিক। আজ সকাল থেকে কাকুর সঙ্গে ছিলাম, জঙ্গলল্যান্ড থেকে বেরোয়নি আজ। কলিন্সের দিকে তাকালো কিশোর। বেরোয়নি? মাথা নাড়লেন কলিন্স। কিন্তু আমার চাচা তো বলল
উইলবার কলিন্স নামে একজনের কাছে বিক্রি করেছে। বোকামি করে ফেলেছি, চেহারা কেমন ছিল জিজ্ঞেস করিনি চাচাকে। এখন আন্দাজ করতে পারি কে? ডরেল? জিজ্ঞেস করল রবিন। হতে পারে, আবার কলিন্সের দিকে তাকালো কিশোর। হীরার ব্যাপারে কিছু জানেন না আপনি? তুমি কি করছো তাই বুঝতে পারছি না। ভিক্টরের খাঁচাটা ফেলে দিলেন কেন? হাত নাড়লেন কলিন্স। পুরোপুরি পোষ মানার পর আর খাঁচায় রেখে গেলে কী লাভ? জঞ্জাল ফেলার জায়গা যখন বাড়ির কাছেই আছে, দূরে যাওয়ার দরকার হলো না। বেড়ার ওপাশে ইয়ার্ডে ফেলে দিলাম, কিন্তু ভিক্টরকে ঘরে নিয়ে আসার পরেও অনেকদিন খাঁচাটা ফেলেননি, তাই না? হ্যাঁ, ফ্রাঙ্কলিন সিন এসে ভিক্টরকে ভাড়া করার কথা বলার পর ফেলেছি। সিংহটা বুনোই রয়ে গেছে, সিন একথা ভাবুক তা চায়নি। চেহারা বিকৃত করে ফেলল কিশোর। মাপ চাইছি মিস্টার কলিন্স, অনেক আজেবাজে কথা বলে ফেলেছি, আমারই বোঝার ভুল। ভুল আমরা সবাই করি কিশোর, খুলে বলো তো সব, হয়েছেটা কি? গোড়া থেকে শুরু করল কিশোর, একেবারে খাঁচাগুলো তাদের ইয়ার্ডে পৌঁছার সময় থেকে। ডেমিংয়ের খাঁচা কিনতে যাওয়ার কথা বলে বলল, অথচ ডিক জানালো ওর নাম জিঞ্জার, সিনের সঙ্গে কাজ করে। লোকটার চেহারার বর্ণনা দিল। হ্যাঁ, সেটের কাছাকাছি দেখেছি বলে মনে পড়ছে, বললেন কলিন্স। গতরাতে ইয়ার্ডে ঢুকেছিল সে, জানালো রবিন, সঙ্গে আরেকজন ছিল, নাম ডরেল। চোরাই হীরার কথা বলাবলি করেছে ওরা, ওরাই আজ বাঁচিয়েছে আমাদের, আর একটু হলেই পিষে ফেলত মেটাল শ্রেডার। চুপচাপ সব শুনলেন কলিন্স, তারপর বললেন, সরি বয়েজ, কিন্তু বুঝতে পারছি না কিছু। ধরলাম হীরা চোরাচালান হয়ে আসে এখানে, তবে তর্জনী নেড়ে বললেন, একটা ব্যাপার গ্যারান্টি দিতে পারি, আমার ভাই সিলভার নেই এসবে। চুপ করে ভাবল কিছুক্ষণ কিশোর। গত ক মাসে কটা খাঁচা ফেলেছেন বলবেন? গত ক মাসে নয়, বছরখানেক আগে গোটা তিনেক ফেলেছি, শেষ ফেলেছি ভিক্টরের খাঁচাটা, মাঝে আর একটাও না। তাহলে ওই খাঁচাটা দিয়েই শুরু। আচ্ছা, ভিক্টর কেমন আছে আজ? হাসলেন কলিন্স। ভালো, খুব ভালো, চমৎকার অভিনয় করছে, ভালো শুটিং, সিন খুব খুশি, ঘরে শুয়ে এখন ঘুমোচ্ছে সিংহটা, খানিক আগে ডাক্তার এসে ঘুমের ওষুধ দিয়ে গেছে। সহকারীদের দিকে ফিরল কিশোর, যাওয়া দরকার, কাজ আছে, চলো। এগিয়ে দিতে এলো ডিক, হাঁটতে হাঁটতে বলল, দরকার পড়লে আবার এসো চাচা, কিছু মনে করেনি, করলেও দোষ দেয়া যাবে না তাকে, তিক্ত কণ্ঠে বলল কিশোর। খুব খারাপ কাজ করে ফেলেছি, তোমার কাছেও মাপ চাইছি ডিক। আরে দূর, কি যে বলো। একটা আলগা পাথরে পা পিছলে হঠাৎ আছাড় খেল কিশোর, উঠে বসতে দেখা গেল হাত ঝাড়ছে, কড়ে আঙুল মুখে দিয়ে চুষল, কোনো কিছুতে লেগে কেটে গেছে আঙুলের মাথা। কি হলো, বেশি লেগেছে? ঝুঁকে এলো ডিক। না, সামান্য। সামান্য কোথায়, রক্ত বেরোচ্ছে, চলো ঘরে চলো, ওষুধ লাগিয়ে দিই। ঘরে ঢুকে ডিক বলল, ডাক্তার চাচা থাকলে ভালো হতো, ব্যান্ডেজ বেঁধে দিতে পারত। আরে, তার ব্যান্ডেজ ফেলে গেছে, কখনো তো এরকম হয় না। একটা চেয়ারের ওপর পড়ে আছে বহু ব্যবহৃত পুরনো মলিন চামড়ার ব্যাগটা, ওটার দিকে স্থির চেয়ে থেকে কিশোর বলল, ঠিক আছে, আমি ব্যান্ডেজ বেঁধে নিতে পারবো, ব্যাগ ধরলে কিছু মনে করবেন না তো ডাক্তার? আরে না না, কি মনে করবেন, যাও না। ব্যাগ খুলে হাত ঢোকালো কিশোর, ব্যান্ডেজের কাপড় বের করতে গিয়ে বেরিয়ে পড়ল আরেকটা জিনিস, হলদে এক টুকরো কাগজ, কারো পুরনো প্রেসক্রিপশন বোধ হয়, রেখে দাও, বলল ডিক। রাখতে গিয়েও লেখার দিকে চোখ পড়ে যাওয়ায় আর রাখল না কিশোর, বড় বড় হয়ে গেল তার চোখ। কি? এগিয়ে এলো রবিন। কাগজটার দিকে তাকিয়ে থেকে বলল কিশোর, বিশ্বাসই হচ্ছে না, কিন্তু হ্যাঁ, এখন বুঝতে পারছি, সব কিছুই পরিষ্কার। কি বিড়বিড় করছো? জিজ্ঞেস করল মুসা। কি পরিষ্কার? কাগজটা বাড়িয়ে দিল কিশোর, নিজেই পড়ে দেখো না।
জোরে পড়ল মুসা, ডক্স রক্স নক্স এক্স রেক্স বক্স। মানে কি এর? হাত নাড়ল ডিক। এর মানে হলো, কিশোর বলল, সব কিছুর পেছনে এমন একজন লোক রয়েছে যাকে ঘুণাক্ষরেও সন্দেহ করিনি। মানে? পেছন থেকে জিজ্ঞেস করলেন কলিন্স। কথা শুনে দেখতে এসেছেন আবার কারা? শুনলে খুব খারাপ লাগবে আপনার, ঘুরে দাঁড়ালো কিশোর। ডাক্তার হ্যালোয়েন। হ্যালোয়েন কলিন্স, আবার না বুঝে কথা বলছো কিশোর? ডাক্তার আমার পুরনো বন্ধু, দেখি কাগজটা। তার হাত বাড়ানো থাকতে থাকতেই দরজা খুলে গেল। ঘরে ঢুকলো বিশাল দেহি একজন লোক। ডাক্তারের ব্যাগ নিতে এসেছি, ভুলে ফেলে গেছেন। ব্যাগটা খোলা দেখে কুঁচকে গেল ভুরু। মোসার হাতে হলুদ কাগজের টুকরোটা দেখে জ্বলে উঠল চোখ। চেঁচিয়ে বলল, এই ছেলে ব্যাগ খুলেছ কেন? টান দিয়ে কাগজের টুকরোটা কেড়ে নিল সে, মুচড়ে দলা পাকিয়ে হাত বাড়ালো ব্যাগের দিকে। এগিয়ে এলেন কলিন্স। ব্রড, এক মিনিট। চোখের পলকে পিস্তল বেরিয়ে এলো ব্রডের হাতে। সরো, ধমকে উঠল সে, নইলে মরবে বলে দিলাম। ঢোক গেল কিশোর, শুকনো কণ্ঠে বলল, তুমিই সেই লোক যে খাঁচাগুলো আনার সময় মিথ্যে করে উইলবার কলিন্সের নাম বলে এসেছ। কুৎসিত হাসি হাসল ব্রড। বাহ, চালাক ছেলে, জোরে শীষ দিয়ে বলে উঠলেন কলিন্স। নরম মাংসের প্যাড লাগানো ভারী পায়ের আওয়াজ শোনা গেল। চমকে গিয়ে তাকালো ব্রড। দরজায় বিশাল সিংহটাকে দেখে কঠিন হলো চোয়াল। দরজা জুড়ে দাঁড়ালো ভিক্টর, হলুদ চোখে আগুন, ধীরে ধীরে লেজ নাড়ছে, চাপা ঘড় ঘড় বেরোচ্ছে গলার গভীর থেকে। সামান্য সময়ের জন্য ফিরেছে ব্রড, ওই মুহূর্তটার জন্য সদ্ব্যবহার করল মুসা। ধাই করে থাবা মেরে বসল ব্রডের হাতে। উড়ে চলে গেল পিস্তলটা, খটাস করে পড়ল মেঝেতে। গাল দিয়ে উঠল ব্রড। পিস্তলটার দিকে পা বাড়াতেই বাধা দিলেন কলিন্স, খবরদার ব্রড, আর একটা পা বাড়ালেই সিংহের খাবার হয়ে যাবে তুমি। ভিকি, জবাবে রক্তপানি করা গর্জন ছাড়ল ভিক্টর। থমকে গেল ব্রড। কুচ্ছেত মুখটাকে আরো কুচ্ছেত করে দিল হতাশা। ধপাস করে বসে পড়ল একটা চেয়ারে। গুড বয়, হেঁটে গিয়ে পিস্তলটা তুলে নিলেন কলিন্স। ব্রডের কাছে এসে তার মুখের সামনে নেড়ে বললেন, এবার মুখ খুলো তো বাপু, চোরাই হীরার গল্প শোনার জন্য অস্থির হয়ে আছি আমরা। ওই যে ডাক্তারের বাড়িঘর, হাত তুলে একটা গোলা বাড়ির ওপাশে ছোট বাড়ি দেখালো ডিক, ডিসপেন্সারি। গোলাঘরের কাছ থেকে খটাং খটাং আওয়াজ ভেসে আসছে। কিশোর হাসল, আমার চাচা মেয়ের কাছ তো ডাক্তার আন্দাজ করতে পারেনি। মানে? ডিক বুঝতে পারল না। চলো নিজে চোখে দেখবে। গোলার পাশে ড্রাইভওয়েতে লরিটা দাঁড়িয়ে আছে, হুড খোলা জিপটাও, পাশে পড়ে আছে চারটে খাঁচা। একটার কাছে দাঁড়িয়ে আছে ডাক্তার, এক হাতে হাতুড়ি আর এক হাতে প্লায়ার্স। পায়ের আওয়াজে ফিরে তাকালো সে, ভুরু কোঁচকালো। কি হয়েছে উইলবার, কোনো গোলমাল? মাথা ঝাঁকালেন কলিন্স। কালো ব্যাগটা ডাক্তারের পায়ের কাছে ছুঁড়ে ফেলে বললেন, ব্যাগটা নাকি খুঁজছিলে, ফেলে এসেছিলে আমার ঘরে। হ্যাঁ থ্যাংক ইউ, কিন্তু ব্রডকে তো আনতে পাঠিয়েছিলাম, ও গেল কোথায়? খাঁচার দিকে চেয়ে বিরক্তি ফুটল ডাক্তারের চোখে। আমি একা পারছি না, ওকে দরকার, একটা জরুরি কাজে লাগিয়ে দিয়ে এসেছি, বললেন কলিন্স। আমরা সাহায্য করি? কি করতে হবে? হাতের হাতুড়ির দিকে তাকালো ডাক্তার, শিকগুলো শক্ত কিনা শিওর হয়ে নিচ্ছি, আর দুর্ঘটনা চায় না, এরপর কোনো জানোয়ার ছুটলে সোজা গিয়ে আদালতে উঠবে সিন। হাসলেন কলিন্স। থ্যাংকস ডাক্তার, আমার জন্যে অনেক ভাবো তুমি। কিশোরের দিকে ফিরলেন তিনি, পঞ্চিকে বের করতে পারবে? আশা করি। মাথা কাত করল কিশোর, হাতুড়িটা লাগবে। ডাক্তার, কলিন্স বললেন, তোমার হাতুড়িটা দাও তো ওকে। দ্বিধা করল ডাক্তার, হাতুড়িটা বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করল, কি করবে? ওরা গোয়েন্দা, তিন কিশোরকে দেখালেন কলিন্স, ওদের আমিই ডেকে এনেছি। ভিক্টর কেন নার্ভাস হয়ে যায়
তদন্ত করে দেখার জন্য। ওরা এসে আজগুবি গপ্প শোনালো আমাকে, চোরাই হীরার কারবার নাকি চলছে এখানে। আজগুবি মলিন দেখালো ডাক্তারের হাসি, কিশোরকে জিজ্ঞেস করল, কোথায় আছে হীরা, দয়া করে যদি একটু সরেন স্যার, অনুরোধ করল কিশোর। নিশ্চয়ই, সরে জায়গা করে দিল ডাক্তার। দেখো জোরে বাড়ি মেরো না, শিকটিক খুলে ফেলো না, আবার অনেক কষ্ট করে টাইট দিয়েছি। আপনি দেননি? শান্ত কণ্ঠে বলল কিশোর। দিয়েছে আমার চাচা আর রোভার, বিস্মিত হলো ডাক্তার। দেখছেন না কি আটকান আটকেছে, আবার বলল কিশোর। কাস্টমারের কমপ্লেন শুনতে রাজি না চাচা, কাজ যা করবে তাতে খুঁত থাকতে দেবেন না। ইন্টারেস্টিং, বলল ডাক্তার, সেজন্যই এত পিটিয়েও এখনও আলগা করতে পারেননি। তিনটে শিক দেখালো কিশোর, বাড়ি লেগে বাঁকা হয়ে গেছে, এক এক করে প্রত্যেকটা শিক ঠুকে দেখল সে। ফিরে চেয়ে বলল, এটাতে দুটো আছে। কলিন্সের দিকে চেয়ে বলল ডাক্তার, ছেলেটা কি বলছে, দেখি কি করে ও, জবাব দিলেন কলিন্স। বেশিরভাগ শিকই মরচে ধরা, নাটক করার সুযোগ পেলে ছাড়ে না কিশোর। তার মানে দীর্ঘদিন বাইরে রোদবৃষ্টির মধ্যেও পড়েছিল। মিস্টার কলিন্সের ফেলে দেয়া যে কোনো খাঁচা শিক হতে পারে ওগুলো? এই যে এই শিকটা, এটাও মরচে ধরা, এর ভেতরটা ফাঁপা। হাতুড়ি দিয়ে বাড়ি দিল। বাড়ি দিলে দেখছেন কেমন আওয়াজ করে, এটা ভিক্টরের খাঁচা থেকে এসেছে। আর এই যে এটা, খাঁচার আরেক দিকে গিয়ে আরেকটা শিকে বাড়ি দিল কিশোর, এটাও ফাঁপা, এর গায়ে মরচে নেই। তার মানে এটা বাইরে পড়ে থাকেনি খুব একটা, নতুন এসেছে, এটা গরিলার খাঁচার শিক। গরিলাটা যে রাতে এসেছে খাঁচা থেকে, শিকটা সেই রাতেই খুলে নিয়েছে ব্রড। এটা যেখানে ছিল তার পাশের দুটো শিক বাঁকিয়ে বেরিয়ে গিয়েছিল গরিলাটা, আমার ধারণা ব্রডের পিছু নিয়েছিল, আর ভয় পেয়ে যায় ব্রড, দৌড়ানোর সময় হাত থেকে ফেলে দেয় শিকটা। ভয়ে ছোটার সময় আমি আছাড় খেয়ে পড়ি ওটার উপর, কিন্তু ব্রড জানলো কী করে ওটা তোমার হাতে পড়েছে, জিজ্ঞেস করল ডিক। কাল রাতে ওর তাড়া খেয়েই তো দৌড়াচ্ছিলাম, পড়লাম আছাড় খেয়ে, হাতে ঠেকলো শিকটা, তুলে নিলাম। আমার হাত থেকে এটা কেড়ে নেওয়ার জন্যেই আরও জোরে দৌড়াচ্ছিল ব্রড, তখন বুঝিনি। এটা তুলে নিয়েছিলাম আত্মরক্ষার জন্যে, একটা যন্ত্র। আমি এটা নিয়ে গেছি, পরে ব্রড নিশ্চয়ই বলেছে ডাক্তার হ্যালোয়েনকে। ডাক্তার আমাদের ঠিকানা দিয়েছে, মানে ইয়ার্ডের ঠিকানা। ওখানে গিয়ে শুধু এই শিকটাই নয়, আরও খাঁচা দেখেছে ব্রড, কিনে নিয়ে এসেছে সব, এমনিতেও খুঁজছিল ওগুলো। এর ভেতরেই আছে, এত শিওর হচ্ছ কেন, বলল ডিক। হচ্ছি না তো, আন্দাজ করছি, খুললেই বুঝতে পারবো, তবে পাবো আশা করি, সংকেতের সঙ্গে মিলছে তো। যেমন, প্রতিটি শব্দের ব্যাখ্যা আর করলাম না, মোটামুটি ধরে নেওয়া যায়। বলা হয়েছে সিংহের খাঁচায় আছে হীরাগুলো, বের করে নাও, এটা আগের মেসেজ। গরিলার খাঁচা পাঠানোর পর নিশ্চয়ই নতুন মেসেজ পাঠানো হয়েছে, তাই না ডাক্তার সাহেব, জবাব শোনার অপেক্ষায় না থেকে বলে গেল কিশোর। গত রাতে খাঁচাটাকে কিভাবে ঠুকে ঠুকে পরীক্ষা করছিল ডাক্তার, মনে আছে? চিতার খাঁচাটাও, প্রতিটি শিক। তখনই অদ্ভুত লেগেছিল ব্যাপারটা, কিন্তু সন্দেহ করিনি কিছু। আসলে ওভাবে ঠুকে ফাঁপা শিক খুঁজছিল ডাক্তার, হ্যালোয়েনের দিকে ফিরল সে। প্লায়ার্সটা দেবেন প্লিজ, নীরবে যন্ত্রটা বাড়িয়ে দিল ডাক্তার। একটা ফাঁপা শিকের মাথার কাছটা প্লায়ার্স দিয়ে চেপে ধরে জোরে মোচড় দিল কিশোর। কয়েকবার মোচড়াতে প্যাঁচ খুলে গেল, শিকের নিচের দিকের প্যাঁচও ওভাবে খুলল সে। চ্যাপটা লোহার বারের সঙ্গে স্ক্রু দিয়ে আটকানো রয়েছে শিকের দুই মাথা, ওগুলো খুলে শিকটা খুলে আনল সে। সবাই ঘিরে ধরল তাকে, আগ্রহ ফেটে পড়ছে। দেখা গেল বিশেষ ধরনের ক্যাপ লাগানো রয়েছে শিকের মাথায়, একদিকে প্লায়ার্স দিয়ে চেপে ধরে ওই ক্যাপ খুলল কিশোর। খোলা মাথাটা কাত করতেই ভেতর থেকে হড় হড় করে পড়ল
হলদেটে অনেকগুলো পাথর। ওগুলো হীরা? চেঁচিয়ে উঠল মুসা। হ্যাঁ, মাথা ঝোকালো কিশোর। আনকাট ডায়মন্ডস, অর্থাৎ আকাটা হীরা, খনি থেকে তুলে সোজা পাঠিয়ে দেয়া হয়েছে। খাইছে? টনখানেকের কম হবে না। বেশি বাড়িয়ে বলো তুমি। পাথরের স্তূপের দিকে তাকিয়ে আছে কিশোর। টন কি এত সোজা? কাল রাতে ডেইমিং বলেছিল 600 কে, মনে আছে? তার মানে কে দিয়ে ক্যারেট বোঝাতে চেয়েছিল। এক ক্যারেটের বর্তমান বাজার দর মোটামুটি $2,000 যদি ধরি, তাহলে এখানে যা আছে কাটার খরচ বাদ দিয়ে আমার অনুমান $500,000 কম হবে না। আর একটা শিক থেকে যা বেরোবে তাও যদি পাঁচ হয় তাহলে হবে $1,000,000। এ কথাই বলেছিল কাল রাতে। পাথরগুলোর দিকে তাকিয়ে বললেন কলিন্স, তোমার এই কাজ ডাক্তার? সাড়া নেই। ফিরে তাকালো সবাই। কোথায় ডাক্তার? সকলের অলক্ষ্যে চলে গেছে। জিপে স্টার্ট নেওয়ার শব্দ হলো। পালাচ্ছে তো? চেঁচিয়ে উঠে দৌড় দিল মুসা। পিছিয়ে এসে পাথরের দিকে নাক ঘোরালো জিপ। ঠিক ওই সময় বাঁক ঘুরে বেরিয়ে এলো দুটো গাড়ি। জিপের পথ রোধ করল। জিপ থেকে লাফিয়ে নেমে বনের দিকে দৌড় দিল ডাক্তার। দুই গাড়ি থেকে নামলো দুজন লোক, ডাক্তারের পিছু নিল। ডেমিং! চিৎকার করে বলল রবিন। ডারেল! পালাতে পারল না ডাক্তার, ধরে নিয়ে এলো তাকে দুই আগন্তুক। এই যে, ওনার কথাই বলেছিলাম, কলিন্সকে বলল কিশোর। ওনার নাম ডেমিং। না না, জিঞ্জার, প্রতিবাদ করল ডিক। হেসে মাথা নাড়ল কোদাল মুখ। দুজনেই ভুল, আমার নাম আসলে মাইকেল হ্যামার। পকেট থেকে একটা কার্ড বের করে দিল, পরিচয়পত্র। পড়ে লাল হলো কিশোরের মুখ। আপনি কাস্টমসের লোক? আমি ভেবেছিলাম ডাকাত দলের সদস্য। স্পাইদের আচরণ অনেক সময় লোকের সন্দেহ জাগায়, হেসে বললেন মাইকেল হ্যামার। ওর নাম ডরেল। ঠিকই আছে, সঙ্গীকে দেখালেন। আমেরিকান ট্রেজারির লোক। অনেকদিন ধরে চেষ্টা করছি আমরা এই চোরা চালানকারী দলকে ধরার জন্য। অনেক ঝামেলা থেকে বাঁচিয়ে দিল আমাদের ছেলেটা। পাথরগুলো দেখিয়ে বললেন ডরেল। হীরাগুলো হ্যালোয়ানের হাতে পড়তে যাচ্ছে, আন্দাজ করছিলাম। কলিন্সের দিকে তাকালেন তিনি। ওকে সন্দেহ করেছিলাম, হাতে নাতে ধরতে না পারলে হবে না, তাই অ্যারেস্ট করতে পারছিলাম না। ঠিক কোথায় আছে হীরাগুলো তাও জানতাম না। আরেকটা শিকের ভেতরে পাবেন বাকিগুলো, কিশোর দেখালো অন্য শিকটা। ওর সঙ্গীটা বোধহয় পালালো, হ্যালোইনকে উদ্দেশ্য করে বললেন ডরেল। ব্রড! না, পালাতে পারেনি, জানালেন কলিন্স। আমার ঘরে হাত পা বেঁধে চেয়ারে বসিয়ে রেখে এসেছি, ভিক্টর পাহারা দিচ্ছে। ভি? চোখ বড় বড় হলো ট্রেজারি ম্যানের। মানে সিংহটা? মাথা নুইয়ে সাই জানালেন কলিন্স। হেসে কিশোরের কাঁধে হাত রাখলেন হ্যামার। ভেরি গুড শার্লক হোমস, অর্ধেক পাথর বের করেছ, বাকিগুলো তুমিই বের করে ফেলো। প্রথম শিকটার মতোই দ্বিতীয় শিকটাও খুলে আনল কিশোর। এই যে দেখুন জেন্টলম্যান, নাটকীয় ভঙ্গিতে শুরু করল সে, প্রথমটার মতো এটাতে? একে অন্যের দিকে চেয়ে হাসল রবিন আর মুসা। লেকচার দেওয়ার সুযোগ ভালোই পেয়েছে আজ গোয়েন্দা প্রধান। 7 দিন পর মিস্টার ডেভিস ক্রিস্টোফারের অফিসে ঢুকলো 3 গোয়েন্দা। এসো এসো, বসো, বললেন পরিচালক। থ্যাংক ইউ স্যার, প্রায় একই সঙ্গে বলল 3 কিশোর। রিপোর্টের ফাইলটা এগিয়ে দিল রবিন। প্রত্যেকটা পাতা মন দিয়ে পড়লেন পরিচালক। মুখ তুললেন, কয়েকটা ব্যাপার পরিষ্কার হওয়া দরকার। ওই বিশ্রী যন্ত্রটা, মেটাল শ্রেডার। ডাক্তার হ্যালোয়েন আর ব্রড কি তোমাদেরকে মেরে ফেলার জন্যই ফেলে রেখে এসেছিল? না স্যার, জবাব দিল রবিন। ডাক্তার বলেছে আমাদেরকে সাময়িকভাবে সরিয়ে রাখার জন্যেই ইয়ার্ডে পুরনো গাড়িতে ভরেছিল, পরে সময় মতো ছেড়ে দিত, কিংবা এমন কাউকে ফোন করত যে গিয়ে ছাড়িয়ে আনতে পারে। ক্রেন যে আমাদের গাড়িটা তুলে নিয়েছে সেটা নিতান্তই নাকি অ্যাক্সিডেন্টাল?
মাথা ঝোকালেন পরিচালক। ওরকম বিপজ্জনক জায়গায় রাখাটাই উচিত হয়নি ওদের। আরও কত জায়গা ছিল রাখার? আচ্ছা, যাই হোক, চৌলকিনের ব্যাপারটা কি? সে এই কেস কোথায় ফিট করেছে? ভিক্টরকে কি সেই বের করেছিল, জখম করেছিল? গরিলাটা যে রাতে ছাড়া পেল, সে রাতে বনের মধ্যে কি করছিল সে? সেও কি চোরাচালানকারীদের একজন? না স্যার, চোরাচালানকারীদের লোক নয় সে। তাড়িয়ে দেওয়ার পরেও জ্যাঙ্গল ল্যান্ডে এসেছে, তার কারণ ডাক্তারকে সন্দেহ করেছিল। চৌলকিনকে ধরে জিজ্ঞেস করেছে পুলিশ, সে জানিয়েছে ডাক্তারই নাকি মিস্টার কলিন্সের কাছে তার বদনাম করেছে। বলেছে জন্তু জানোয়ারের সঙ্গে দুর্ব্যবহার করে। তাকে তাড়িয়ে ব্রডকে চাকরি দিয়েছেন কলিন্স, ডাক্তারের কথাতেই। জ্যাঙ্গল ল্যান্ডে কিন চুরি করে ঢুকেছিল বটে, কিন্তু ডাক্তারের নজরে পড়ে গিয়েছিল, আর সেজন্যই ভিক্টরকে ছেড়ে দিয়েছে ডাক্তার, দোষটা কিনের ঘাড়ে চাপাবার জন্য। ভিক্টরের পায়ের কাটাটা একটা দুর্ঘটনা, জঙ্গলের মধ্যে কোনোভাবে কেটেছে, এই দোষটাও কিনের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে ডাক্তার। আমাদেরকে বনের মাঝে ফেলে রেখে গেছে কিন, শুধুমাত্র মজা করার জন্যে, সে অন্তত তাই বলেছে। ব্রডকেও সন্দেহ করেছে কিন, সে রাতে ব্রডের ওপর চোখ রাখার জন্যই ঢুকেছিল বনে। গরিলাটা ছাড়া পাওয়ার পর ব্রডের মতো সেও ভয় পেয়ে যায়, দৌড়ে পালানোর সময় দেখে ফেলি আমরা তাকে। চিতাটাকে ছাড়ল কে ডাক্তার? না, ওটা সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট, ডাক্তার বরং আমাদেরকে বাঁচিয়েছে চিতাটাকে গুলি করে। মাথা দোলালেন পরিচালক, এই কেসে অ্যাক্সিডেন্ট কাকতালীয় ব্যাপার বড় বেশি বেশি হয়েছে, তবে হয় এরকম, এসবের কোনো ব্যাখ্যা নেই। ফাইলের একটা পাতা উল্টালেন, এখানে লিখেছ মিস্টার ফ্রাঙ্কলিন সিনের সঙ্গে কাজ করত মাইকেল হ্যামার। হ্যাঁ স্যার, কিশোর বলল, তিনি ফায়ারআর্মড এক্সপার্ট, ওরকম একজন লোক দরকার ছিল সিনের, কাজে ঢুকতে কোনো অসুবিধে হয়নি হ্যামারের। জঙ্গল ল্যান্ডে ঢুকে চোরাচালানকারীদের ওপর চোখ রাখার সুবিধে হয়েছে এতে। সিন অবশ্য এসবের বিন্দু বিসর্গ জানে না, তার একজন লোকের দরকার ছিল, কম পয়সায় পেয়েছে ব্যাস। চোরাচালানকারীদের সর্দারকে ডাক্তার? হ্যাঁ, আফ্রিকা থেকে শিকের ভেতরে ভরে হীরা আনানোর পরিকল্পনাটা পুরোই তার। তানজানিয়ার মায়াদুই আর শিন ইয়াঙ্গা জেলার খনি থেকে চুরি করা হয়েছে হীরাগুলো, নিয়ে আসা হয়েছে দারুসসালামে, সেখানে সিলভার কলিন্সের পাঠানো জানোয়ারের খাঁচায় ভরে দেওয়া হয়েছে, তারপর তার করে দিয়েছে হ্যালোয়েনকে। সিলভার কলিন্স কিছু জানেন না এসবের, আসামাত্রই ভিক্টরের খাঁচা থেকে কেন হীরেগুলো বের করে নিল না হ্যালোয়েন? ভেবেছিল খাঁচার মধ্যে রয়েছে, থাক না, নিরাপদেই তো আছে। তার জানা ছিল আরেকটা শিপমেন্ট আসছে গরিলার খাঁচায় করে, দুটো একসঙ্গে বের করে নিয়ে গায়েব হয়ে যেত জঙ্গল ল্যান্ড থেকে, বিক্রি করে টাকা ভাগাভাগি করে নিত দলের সবাই। কিন্তু গরিলাটা আসতে দেরি হয়ে গেল, ইতিমধ্যে অসুখে পড়ল হ্যালোয়েন, সর্দি জ্বর। আর ওদিকে ভিক্টরকে নিজের ঘরে নিয়ে এলেন উইলবার কলিন্স, খাঁচাটা দিলেন ফেলে, ভেঙে চুরে ফেলে দেয়া হলো ওই খাঁচা। এই চোরাচালানের খবর কিভাবে পেয়েছে কাস্টমস? জানায়নি আমাদেরকে হ্যামার, জিজ্ঞেস করেছিলাম, বলল সরি এটা অফিসিয়াল সিক্রেট, ফাঁস করা যাবে না। ফাইলের টোকা দিলেন পরিচালক, আসল কথাটাই জানা বাকি এখনো, ভিক্টর নার্ভাস হয়ে যেত কেন? আপনি তো জানেন স্যার, জবাবটা দিল মুসা, বাড়ির কাছ দিয়ে অপরিচিত কাউকে যেতে দেখলে অস্থির হয়ে ওঠে কুকুর, আর সেই লোক যদি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে তাহলে তো ঘেউ ঘেউ করে বাড়ি মাথায় তোলে। ভিক্টরের ব্যাপারটাও হয়েছে তাই, বুনো জানোয়ার কুকুরের চেয়ে অনেক বেশি সংবেদনশীল, তাকে অস্থির করেছে হ্যামার আর ডারেল, রাতে বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে, খোঁজাখুঁজি করেছে। ওই দুটো লোককে আমরাই পছন্দ করতে পারছিলাম না, ভিক্টর করবে কিভাবে? তা ঠিক, এক মুহূর্ত চুপ করে রইলেন পরিচালক, একটা ব্যাপার এখনো বুঝতে পারছি না, হ্যালোয়েনের মতো একজন ডাক্তার চোরাচালানে জড়িয়ে পড়ল কী করে? টাকার লোভে স্যার, টাকার লোভে, বলল কিশোর।
জঙ্গললান্ডে আসার আগে আফ্রিকায় ছিল, নানা জায়গায় চাকরি করেছে। সবগুলো চাকরি ছিল কম বেতনের, টাকার টানাটানি লেগেই থাকতো। এই সময় একদিন পরিচয় হলো সিলভার কলিন্সের সঙ্গে। আফ্রিকার অনেক জায়গা ঘুরেছে হ্যালোয়েন, কোথায় কোথায় হীরা পাওয়া যায় জানে। চোরাচালানের চিন্তা ঢুকলো মাথায়। জঙ্গললান্ডে জানোয়ার পাঠানোর কথা শুনে পাকা করে ফেলল পরিকল্পনা। কথায় কথায় সিলভারকে বলল একদিন জঙ্গললান্ডে চাকরি করতে চায়। চাকরিটা পেতে কোনো অসুবিধেই হয়নি হ্যালোয়ানের। তারপর আর কি? সেই পুরনো প্রবাদ, লোভে পাপ, পাপে মৃত্যু। সুপ্রিয় শ্রোতা, তিন গোয়েন্দা সিরিজ থেকে ভীতু সিংহ গল্পটি শেষ হলো। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি আপনাদের ভালো লেগেছে। পড়ার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অনুগ্রহপূর্বক ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তিন গোয়েন্দা সিরিজের প্রতিটি গল্প নিয়ে আপনাদের সাথে থাকবে বাংলা অডিও বুক। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আমি আশিক আহমেদ। কথা হচ্ছে পরবর্তী কোনো রহস্য গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। ধন্যবাদ।